হ্যালো জিয়া হ্যালো, শুনতে পাচ্ছি? জি আপু, জি আপু, পেজগুলো বললাম পাবলিশ আপনাদের তো, হচ্ছে না। হ্যাঁ, পেজগুলো পাবলিশ হচ্ছে না, এবং হচ্ছে আপনারা শর্ট ক্রিয়েট করতে পারছেন না, আর ট্যাবটাকে, ইউটিউবের ট্যাবটাকে ফিক্সড করতে পারছেন না। আর কি কোনো ইস্যু আছে পেজ রিলেটেড? তো সব হচ্ছে যে একবার ক্রিয়েট করার পরে সেকেন্ড বার তো হচ্ছে যে আবার ক্রিয়েট করা যাচ্ছে না। মানে হচ্ছে যে মেসেজ দিয়ে করলে সে এরপর লিংকটা আবার খুঁজে যদি পাচ্ছিলাম না অফসাইট করতে চাই সেইটাও হয় না। ভাইয়া, একটু লাউডলি বলেন। আরাফাত ভাইয়া, একটু লাউডলি বলেন। সব যখন একবার আমি মেসেজ দিয়ে ক্রিয়েট করি এরপরে যদি আমি ওয়েবসাইট দিয়ে ক্রিয়েট করতে চাই সেই ক্ষেত্রে ওটা হয় না। যদি আমি টেমপ্লেট চেঞ্জ সেটা করে তো আবার হবে না ক্রিয়েট ভাইয়া, করি, কারণ না, চেঞ্জ করে করা যাবে না, সবটাকে এভাবেই ক্রিয়েট করতে হবে, একবারই হবে। সব ক্রিয়েশনের মেসেজিং এর যে জায়গাটা আছে সেটা একবারই হবে, এবং আমি আপনাদের দেখানোর জন্য কিন্তু বলেছিলাম যে আমি তো একবার সব আপনাদের মেসেজ দিয়ে ক্রিয়েট করে ফেলেছি। সো ওয়েবসাইট দিয়ে করতে হলে অন্য কারো আইডিতে ঢুকতে হবে, তখন আমি স্ক্রিন শেয়ার করে মিথিলাপু বা অন্য কারো একটা স্ক্রিনে আমি দেখিয়েছিলাম এটা। আপনি যদি একবার সবটা ক্রিয়েট করে ফেলেন, এই জন্য সব ক্রিয়েশনের আগে আপনার বায়ারকে জিজ্ঞেস করবেন, তুমি কি তোমার শপে তোমার ওয়েবসাইটের লিংক দিতে চাও, নাকি তুমি তোমার পেজে মেসেজ আসবে সেটা চাও, ওটা জিজ্ঞেস করে তারপরে সব ক্রিয়েট করবেন। আমি তো আজকে এখন তো অফিস দোনোটাই থেকে আবার ফোন দিছে। দেখাবো। ফোন দিলে ভাইয়া রিসিভ করেন, রিসিভ করে কথা বলেন। হ্যাঁ আমি ফোন তো আপনাদের সব রেখেছি। ক্রিয়েশন গুলি নিয়ে যেহেতু একটু প্রবলেম হচ্ছে, আমি এই টপিকসটাকে আরেকবার রিপিট করে দিব একেবারে, আপনাদের যাতে এই প্রবলেম গুলি আর না হয়। জি আপু, আচ্ছা এলে আপু ভালো হতো। সবকিছু করেন, আর হচ্ছে যে কি সবচেয়ে বড় কথা হচ্ছে যে কি পেজ টাইপ মানে শো করতেছে না, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। আরাফাত ভাই, আমি শুনতে পাচ্ছি না আপনাকে। আপু পেজ টাই হচ্ছে শো করতেছে না, পেজ শো টাই হচ্ছে সবচেয়ে বড় পেজ কথা। শো করছে না, কারণ আমি আপনাদেরকে আসসালামু দেখিয়েছি আলাইকুম। যে, ওয়ালাইকুম আসসালাম আপু। আসসালামু আলাইকুম আপু। জি, ওয়ালাইকুম আসসালাম। সানজিদা আপু, কিছু বলবেন আপনি? জি আপু, আপু সানজিদা আমার জি, তো ক্যাটাগরিতে গিফট দেওয়া আছে, কিন্তু ওই যে সফটওয়্যার শো করতেছিল না, ওটা আসতেছিল না। পরে আর সদ ভাইকে অ্যাডমিন করে অ্যাডমিন রোলে দিয়ে এরপরে উনি উনার ডেস্কটপে মনে হয় ঠিক হয়েছে। আমার আইডিতে প্রবলেম না কিসের প্রবলেম জানি না, এখন ঠিক হয়েছে। আপু আরেকটা কথা বলছি, আমি এই এই জিনিসটা আমি জানতাম না, নতুন আপডেটে দেখলাম যে আমরা যদি কোনো অ্যাকাউন্ট থেকে যে কোনো কিছু তিনবার পরপর তিন, কখনোই সাথে সাথে ট্রাই করবেন না, ওটা ব্লক করে দিচ্ছে ফেসবুক। পরপর তিনবার ট্রাইয়ের পরে ব্লক করে দিচ্ছে। ওই দিন গ্রুপ খোলা নিয়ে যখন কথা বললাম তখন এই ইস্যুগুলি বলেছিলাম যে ফেসবুকের জি নতুন আপু, রুলস গুলি না জানলে আমাদের জন্য প্রবলেম হয়ে যাবে, আমাদের আইডি গুলি ব্লক হয়ে যাবে। আপু এখন আপনি কল যখন একটা করতেছে আমাকে, অনলাইনে আছে কিনা জিজ্ঞাসা করতেছে, এখন হ্যাঁ কল ভাইয়া, রিসিভ কারণ করতেছে। হচ্ছে আজকে আজকে মর্নিং এ হচ্ছে আপনাদের যে পিডি, এই প্রজেক্টের যিনি পিডি আছেন উনি আইসিটি মিনিস্ট্রির একজন সচিব, এবং আরো 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 কিছু ওনারা ভিজিট করেছেন। ভিজিট করে যখন ক্যামেরা অফ দেখেছেন, তারপরে হচ্ছে ওনারা আপনার একটা নোটিফ একটা ইয়ে পেয়েছেন না, টেক্সট পেয়েছেন না হোয়াটসঅ্যাপ গ্রুপে, জি জি আপু পেয়েছি। তা সেটা পাওয়ার রিজন হচ্ছে এটা। কারণ হচ্ছে আমার এটা ভিডিও যে কি, আপনি, জি আপু আমার ভিডিও কি শো করতেছে? উজ্জ্বল ভাইয়া, হ্যাঁ ভাই, না ভাইয়া, আপনার ভিডিও, আপনার ভিডিও ডিভাইসটাতেই ভিডিও নেই, কারণ আপনি যেটা থেকে কানেক্ট হয়েছেন সেখানে ভিডিও অপশনটা নেই। হ্যাঁ উজ্জ্বল উজ্জ্বলনাথ ভাই, ওই আপনি ওই মোবাইলের নামটা চেঞ্জ করে দেন। মোবাইলের নামটা নাই তো আপনার, তার জন্য দেখতেছি। সাকলাইন ভাইয়া, ভিডিওটা অন করেন। সারা আপু ভিডিওটা অন করেন। সানজিদা আপু ভিডিও অন করেন। রবিউল ভাইয়া অন করেন। আপু আমি মিথিলা মিথিলা আপু, বলছিলাম, হ্যাঁ আমি ভিডিও অন জি করছি আপু, আপু। আচ্ছা ঠিক আছে, সবাই একটু অন করে দেন। ক্লাসে আচ্ছা হয়তো আপু, ভিজিটর থাকতে পারে, ভিজিটর থাকলে আপনারা হচ্ছেন খুব নর্মাল ওয়েতে থাকবেন, এরকম না যে ভিজিটর এসেছে আমরা কোশ্চেন করব না বা চুপ হয়ে যাব, ওরকম কিছু না। আপনারা আপনাদের কোশ্চেন যা করার করে যাবেন, কিন্তু খেয়াল করবেন যে কোশ্চেনটা কি ওই টপিক রিলেটেড কিনা। যখন ওনারা থাকবেন না তখন করবেন, টপিক রিলেটেড হোক টপিকের বাইরে হোক, কিন্তু ওনারা থাকাকালীন টপিক রিলেটেড আপনারা কোশ্চেন গুলি করবেন, কোয়ারি গুলি টপিক রিলেটেড করবেন, ঠিক আছে? জি আপু, আপু আমার একটু আচ্ছা কোয়েশ্চেন ছিল শপ নিয়ে। জি আপু,
জি জি কালকে যখন আমরা করেছিলাম সব আমি যখন প্রোডাক্ট অ্যাড করেছি ওখানে একটা পাশে শেয়ারের অপশন ছিল, আজকে যখন আমি বাসায় ট্রাই করছি তখন দেখা যাচ্ছে যে শেয়ার অপশনটা আসছে না, এটা কারণ কি হতে পারে? একবার শপ ক্রিয়েট করার সময় আমরা যখন বাই ডিফল্ট কিছু জিনিস বাই ডিফল্ট সেট হয়ে যায়, আমি এই জিনিসটা আপনাদেরকে ট্যাব এন্ড টেমপ্লেট করানোর সময় বারবার বলেছিলাম যে জিনিসটা বাই ডিফল্ট সেট হবে, বাই ডিফল্ট সেট হবে। তো বাই ডিফল্ট যখন সেট হয়ে যাবে তখন আপনার ওইটাই চলবে, আপনার ওই শপে আর পেজে শেয়ার করতে পারবেন না। সেটা আবার আপনাকে ওই যে ভিতরের থেকে, আমি কি কালকে ওই দিন লাস্ট ক্লাসে দেখিয়েছিলাম যে আরেকটা জায়গা থেকে শপের জিনিসগুলিকে আপনি হচ্ছেন অ্যাড করতে পারছেন। দেখানোর কথা ছিল মেবি, আচ্ছা দেখানোর কথা থাকলে আপনি আজকে দেখাবো যতটুকু পারি, আর আমার শরীরটাও ভালো না, হয়তো আমি আজকে আপনাদের যে মডেল দিলাম ওইটা হয়তো আমি ওভাবে দিতে পারবো না, তারপর আমি যতটুকু ট্রাই করবো যে আমি আমার বেস্ট টুকু দেয়। ঠিক আছে, আরেকটা কথা হচ্ছে একটু হোল্ড করবেন আপনারা, যে আমি আসলে মিটিং থেকে আমাকে ফেসবুক লাইভে যেতে হবে, তো আমি জাস্ট লাইভে যাওয়ার ওয়েটা একটু দেখে নিচ্ছি। হ্যাঁ, এর মাঝে আপনাদের যে কোয়েশ্চেন গুলি থাকবে, কোয়েরি থাকবে, আপনারা কোয়েশ্চেন করেন, আমি আনসার দিচ্ছি। আরেকটা হচ্ছে খাদিজাপু কি জয়েন করেছেন? খাদিজাপু মেবি আজকে জয়েন করেননি, একটু ওনাকে মেনশন করে দেবেন। ও আচ্ছা, আমি আসলে আপনি শুনতে পাইনি আপু। আপনার সাথে যেটা হয়েছিল যে ইমেল মার্কেটিং এরটার কথা আমি আপনাকে বলেছিলাম না? হ্যাঁ, তাহলে আপনি একটা কাজ করবেন, ইমেল মার্কেটিং এর জন্য একটা স্লাইড রেডি করে ফেলবেন। আর একটা হচ্ছে আপনাদের যে ইউটিউবের স্লাইডটা এত ডিটেইলে দেখাতে গিয়ে প্রায় হচ্ছে আপনার 80 মানে 80টা স্লাইড হয়েছে। আমি কি স্ক্রিন ভিডিও করে দিব ইমেলটা? আপু সেটা স্ক্রিন ভিডিও আকারে যদি বাই মানে টিউটোরিয়ালের মতো করতে পারেন আপনি সেটাও খুব ভালো হয়, এবং স্ক্রিন আকারে যখন করবেন তখন হচ্ছে জাস্ট স্ক্রিনশট নিয়ে নেবেন যাতে একটা প্রেজেন্টেশনের মতো স্লাইডটা হয়ে যায়, যে এটা এখানে আপনি স্লাইডটা আমাকে দিয়ে দিলে স্লাইডের যে জায়গাগুলি আমাকে এডিট করতে হবে আপনাদের জন্য সেই জায়গাগুলো আমি এডিট করে ওখানে লিখে দিব। আপু আমাদের ক্লাস কি আজকে লাইভে যাবে? হ্যাঁ আপু, Choose who should see the stream or which page or group that you manage. Choose who should see the stream or which page or group to share to. And click go live. Zoom will prepare the live stream and open the appropriate Facebook page. Choose live on YouTube. আপনাদের মাঝে কি কেউ আছেন যে জুমটা স্টার্ট হওয়ার পরে ব্যাকগ্রাউন্ডটা যে চেঞ্জ করে ফেলেন সেটা বললেন এই জুম থেকে হয়, এটা কেউ কি বলতে পারবেন জুমের কোথা থেকে হয় আমাকে? আপু বলতে পারবো, এই যে ভাই আমি চিন্তা করছিলাম ইনি বলবে আমাকে, আপনি যেভাবে চেঞ্জ করেছেন আপনি আপু একদম ইজি। আপনি যে আপু শুনতে পাচ্ছেন? জি জি শুনতে পাচ্ছি। জি আপু, জুমে ঢুকে সেটিংস এর ওখানে একটা ভার্চুয়াল ব্যাকগ্রাউন্ড সিস্টেম আছে, একটা অপশন আছে, ওখানে গিয়ে আপনি নিজের পছন্দ 4টা কি 5টা এখানে মানে আর্টিফিশিয়াল ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করা থাকে। আমি আর্টিফিশিয়াল ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারবো না রূপা, আর্টিফিশিয়াল ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারবো না, আমাকে হয়তো এলপিডি একটা পিকচার দেয়া হয়েছে আমাকে সেটাই দিতে হবে। না আর্টিফিশিয়াল বলতে আপু এখানে নরমালি 4টা ডাউন মানে অটোমেটিক দেয়া থাকে, আর তারপরে ইচ্ছে করলে আপনার নিজের পছন্দ মতো ছবি ইউজ করতে পারবেন। আমি এই 10 মিনিট বিগত 10 মিনিট ধরে ট্রাই করে যাচ্ছি কিন্তু প্রবলেম হচ্ছে আমাকে গ্রিন ব্যাকগ্রাউন্ড দিতে হবে। আপু সমস্যা কি আমি যেটা এখন সেট করে রেখেছি ওটা হচ্ছে একটা মানে এক্সট্রা পিকচার, এটা কোনো ব্যাকগ্রাউন্ড বলতে এটা কোনো অটোমেটিক ডাউনলোড করা ছিল না। ও না আমার এখানে তো ব্যাকগ্রাউন্ড দেখাচ্ছে না, কোনো ভার্চুয়াল কোনো ব্যাকগ্রাউন্ড নেই। আমি তো সেটিংস অপশনটাই খুঁজে পাচ্ছি না জুমের। ছোট্ট একটা আইকনের মতো আছে, ছোট্ট একটা আইকন মতো আছে, ওইটাতে ক্লিক করুন। ছোট একটা না, অনেক বড়ই একটা অপশন আছে। না, ছোট আইকনটাতে ক্লিক করলে তারপর বড় গুলো আসবে আর কি, সবগুলো লম্বা লিস্ট আসবে। জি, লেফট সাইডে।
বা ভালো তো, আমার এই কাছে সবাই এই ব্যাপারগুলিতে এক্সপার্ট। ওকে, আমি ক্লাসটা স্টার্ট করি, তারপরে হচ্ছে আমি আপনাদের সাথে কথা বলি। আপনাদেরকে তো বললাম যে আপনাদের যার যার ফেসবুকের যে প্রবলেমগুলি হয়েছে পেজ নিয়ে, ফার্স্টে আমরা ওইটার ওভারঅল করব। তো এর মাঝে যদি কেউ জয়েন করেন, স্যাররা আপনাদেরকে জিজ্ঞেস করলে এটা আপনারা বলবেন যে আমাদের একটা প্রবলেম ছিল, এটা ক্লিয়ার করে আমরা নেক্সট টপিকে যাব। এটাই আজকে আমাদের টপিক, ঠিক আছে? ঠিক আছে, ওকে। ও আচ্ছা, আরাফাত ভাই চেঞ্জ করলেন, সবাই চেঞ্জ করছে। আমি শুনতে পাইনি আপু, অফিস থেকে মাত্র ফোন আসছে। কি বললো? আমি ক্লাসে আসি কিনা জিজ্ঞেস করছে। বলবেন এরকম করে নেক্সট টাইম ফোন দিলে ক্লাস আওয়ারে বলবেন আপনারা ক্লাসে জয়েন করে আপনারা দেখে নেন যে আমি আছি। আমাকেও মাত্র ফোন দিল, বলল যে আপনার ক্লাস স্টার্ট হয়েছে। আপনি মাত্র ফোন দিল, বলল আপনাদের জন্য আমি হচ্ছি কালকে থেকে আপু কল দিতাম আগে। কল রিসিভ করেন? হ্যাঁ, কথা বললাম। ওকে, আপনারা যারা আমাকে দেখতে চেয়েছেন দেখে নিতে পারেন, কারণ আজকে হচ্ছে আমাকে ক্যামেরা অন রাখতে হচ্ছে। আমি বুঝি না, সবাইকে কল দিতে খালি আমাকে কল দেয় না, তারা কি আমাকে দেখে? আমাকে তো দিল, আপনাকে ভয় পাই, সারাদের কল দেয় না। এইটা ঠিক, যার পেজে সবটা ক্রিয়েট করতে পারেনি, নুসরাত আপু মেবি সব ক্রিয়েট করতে পারেননি, তাই না? আপু দেখলাম মেনি ডেক্স এটা সেটা অনেক কিছু বলেছেন টেক্সটে। নুসরাত আপু আপনি একটা কাজ করবেন, সেটা হচ্ছে আমি বলছি আপুকে, আমি বলছি আপু নুসরাত, হ্যাঁ আপনি আপনার পেজের মধ্যে অ্যাডমিন রোলটা আমাকে দিয়ে দিবেন। অ্যাডমিনের রোলটা আপনারা আমাকে দিয়ে দিবেন, ঠিক আছে? আপনারা যারা পিসি এবং মোবাইল থেকে একসাথে কানেক্ট হয়েছেন, কাইন্ডলি পিসি হচ্ছে স্পিকার অফ করে দেন। এখন তো শুধু আমার স্ক্রিনে দেখা, তাই না? ব্লার হয়ে আছে আপু, ব্লার হয়ে আছে ভাইয়া, নেটের প্রবলেমটা সব জায়গায় হবে, একটু ধৈর্য সহকারে অপেক্ষা করুন। কল সেন্টারে যেভাবে বলে আপনাকে আমাকে এখন ওভাবে বলতে হচ্ছে, একটু ধৈর্য সহকারে অপেক্ষা করুন। আপনারা এই অপশন কোথায় পান? আমি দেখি খুঁজেই পাইনি। স্ক্রিনশট দিয়েছে তো ওইখান থেকে দেখে নেন। কে স্ক্রিনশট দিয়েছে? হ্যাঁ, ফেসবুক গ্রুপে স্ক্রিনশট দেওয়া আছে। ফেসবুক গ্রুপে স্ক্রিনশট দেওয়া আছে,
বুঝিনি ভাইয়া কি বলেছেন। মেসেঞ্জার গ্রুপে একজন স্ক্রিনশট দিয়েছে, ওটাকে দেখে নেন। আপু ভার্সনের তারতম্য হওয়ার কারণেও প্রবলেম হতে পারে, হয়তো আমাদেরটা লেটেস্ট, আপনারটা একটু ওল্ডেস্ট জুম অ্যাপ যেটা। হ্যাঁ সেটা ঠিক আছে, কারণ আমার জুমটাকে আপলোড আপডেট করতে বলেছে, আমি আপডেট করিনি, এটা প্রবলেম হতে পারে ভাইয়া, এটা একটা ইস্যু হতে পারে, হতে পারে। এই সেটিংটা খুঁজে পেলে সহজে পেয়ে যাবেন, জাস্ট সেটিংটা খুঁজে পেলে হবে। যেভাবে কথা বলছেন না, কথাটা শোনা যাচ্ছে না ভাইয়ারা। আপনি সেটিংটা খুঁজে পেলে হয়ে যাবে, সেটিংটা খুঁজে পেলে বাকিগুলো খুঁজে পাবেন। সেটা এখন খুঁজে আমি সময়টা নষ্ট করব না, সেটা আমি পরে নষ্ট করব। আচ্ছা আমরা আমাদের ক্লাসে চলে যাই। আমরা হচ্ছি আজকে ফেসবুকে আপনার নুসরাত আপু কি আমাকে অ্যাডমিন করে দিয়েছেন? নুসরাত আপু অ্যাডমিন করেছেন আপনি আমাকে? নুসরাত আপু শুনতে পাচ্ছেন? হ্যালো নুসরাত আপু কি শুনতে পাচ্ছেন? আপনি কি পেজের অ্যাডমিন করেছেন আমাকে? কিন্তু আমি যাচ্ছি, এখনো যেতে পারি নাই, একটু নেটওয়ার্ক ডিস্টার্ব করতেছে ওই জন্য। আপনি অ্যাডমিন করা হয়ে গেলে আপনারা আমাকে বলবেন, আর আমি হচ্ছে আমার আমার আমি আপনাদের জন্য যে পেজটা খুলেছিলাম ওই পেজটাকে দেখবেন যে আপনারা সার্চ করলে পাচ্ছেন কিনা, ঠিক আছে? আচ্ছা আমি পেজ দিচ্ছি এখন। আপু একটা কথা বলতে চাচ্ছিলাম। জি ভাইয়া। জি, অনেকে আপু সব খুঁজে পাচ্ছে না, কিন্তু তাদের বিজনেস ক্যাটাগরি অথবা সবকিছুতে বিজনেস দেয়া আছে। এই জন্য আমি ফার্স্টে যখন পেজ খুলেছিলাম তখন আমারটা ফার্স্টে বিজনেস দেওয়া ছিল, তারপর তখন আমি খুঁজে পাইনি, তারপরে আমি ই কমার্স, তারপর এই টাইপ প্রোডাক্ট সার্ভিস এই টাইপের অপশন ক্রিয়েট করার পরে, ক্যাটাগরি চেঞ্জ করার পরে তারপরে সব সেকশনটা এসছে। আমি সেটা আপনাদেরকে বলেছিলাম যে ভাইয়ারা যখন আপনারা স্টার্ট করবেন তখন এই প্রবলেমটা হবে, যে এটা এরকম আসছে না, এটা এরকম আসছে না, এটা এরকম আসছে বা এরকম হচ্ছে না, তো ওই জন্যই আমি আপনাদেরকে আসলে বলেছিলাম তখন। আপু প্রবলেম হলে কিন্তু নতুন নতুন সলিউশন আছে, অনেক কিছু শেখা যায়। হ্যাঁ ভাইয়া এটা ঠিক কথা, প্রবলেম হলে নতুন নতুন সলিউশন আসে, কিন্তু সব সময় না। আমি অনেকে আবার টেমপ্লেটের কারণে প্রবলেম হচ্ছে, আমি একটু সার্চ করে মোটামুটি রিসার্চ করে বের করেছিলাম যে অনেকে টেমপ্লেটের জন্য প্রবলেম হচ্ছে। টেমপ্লেটের জন্য তো প্রবলেম হবেই, কারণ ক্যাটাগরি টেমপ্লেট, ট্যাব এন্ড টেমপ্লেটটা আমি যেদিন আপনাদেরকে দেখিয়েছিলাম ওইদিন বলেছিলাম যে ট্যাব এন্ড টেমপ্লেটের মধ্যে অনেক ডিফারেন্স পাবেন আপনারা যদি আপনারা হচ্ছে করেন, আপনারা ক্যাটাগরি প্রপার ওয়েতে সিলেক্ট না করেন তাহলে আপনারা ট্যাব এন্ড টেমপ্লেটে গিয়ে অনেকগুলি ইস্যু ক্রিয়েট হবে, আপনারা অনেক পাবেন না, যেই যেটা আমাকে যেভাবে শো করছে আপনাদেরকে হয়তো এটা ওইভাবে শো করবে না। আপু আরেকটা ব্যাপার, ইউটিউবের ট্যাবটা যদি অ্যাড করা হয় তখন কি সেকশনে ডাইরেক্ট ইউটিউব অপশন আসে নাকি ভিডিওস অ্যাড হয়, জাস্ট মানে ভিডিওস অপশনটা অ্যাড হয়? আমি যখন ইউটিউব ট্যাবটা অ্যাড করেছি তখন ইউটিউব আসেনি, কিন্তু ভিডিও সেকশনটা ওপেন হয়েছে, মানে ক্যাটাগরিতে ভিডিওটা ওপেন হয়েছে। আমি আপনার কথাটা বুঝিনি ভাই, আরেকবার ক্লিয়ার করুন। যখন আমরা ইউটিউবের যে প্লাগইনটা আছে যখন আমরা ফেসবুকের পেজে অ্যাড করি তখন কি ইউটিউবের অপশনটা আসে নাকি ভিডিওস অপশনটা আসে? ওখানে আমরা যে ইউআরএলটা সেট করি ওই ইউআরএলটা যদি আমি আমার ইউটিউব চ্যানেলের ভিডিও দেই তাহলে হচ্ছে সেখানে ভিডিওটা শো করবে, আর যদি আমি আমার অল ওভার দ্য চ্যানেলের দেই, চ্যানেলের ইউআরএল দেই, সেক্ষেত্রে হচ্ছে আমার ইউটিউব চ্যানেলের ভিডিওটা শো করবে। আমার এখানে যখন আমি ইউটিউবের প্লাগইনটা ইনস্টল করছিলাম অথবা অ্যাড করছিলাম তখন আমার এখানে কোনো ইউআরএল চাইনি, ডাইরেক্ট আপনারা তো আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন প্রপার ওয়েতে, একটু ব্লার আসছে ভাইয়া, একই জায়গা থেকে যদি এখন দুইটা ডিভাইস দিয়ে
কাজ করি, এবং জুম হচ্ছে আপনার পিসি প্লাস নেট অনেক স্লো করে দেয়। হ্যাঁ আপু, এটা সত্য। সো আপনাদেরকে একটু ওয়েট করতে হবে, একটু ধৈর্য সহকারে অপেক্ষা করতে থাকুন, দেখুন চলে আসবে। আমি আমার সব কি ডিলিট করেছিলাম না, সব আছে। আচ্ছা, আপনাদের ইউটিউব নিয়ে প্রবলেম ছিল, আমি ইউটিউব প্লাগইনটা আবার দেখাচ্ছি, একটু দেখবেন আপনারা, দেখবেন যে কোথায় কোনটা আসেনি, ওই জায়গায় আমাকে স্টপ করবেন, আমি দেখে বলে দিব কোথায় পাবেন আপনারা। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, একবার বললে আনসার দিয়েন, গলায় প্রচন্ড ব্যথা হচ্ছে। জি আপু, আনমিউট করতে দেরি হয়ে যায় আপু। ঠিক আছে, আমরা ফার্স্টে হচ্ছে এখানে আমাদের সার্চ বারে লিখবো ইউটিউব ট্যাব, ট্যাব লেখার পরে যাব ইউজ অ্যাপ, ইউজ অ্যাপে গেলে আপনাকে এই ড্যাশবোর্ডটা শো করবে যে আপনি কোন ফেসবুক পেজে, মানে ফেসবুক পেজ থেকে করতে যাচ্ছেন। তাহলে আমি যদি দিই হ্যাঁ অ্যাড পেজ ট্যাব, পেজে গিয়ে এই ট্যাবটা অ্যাড হবে। এই ট্যাবটা আমরা কখনোই ট্যাব অ্যান্ড টেমপ্লেটে পাবো না, এই ট্যাবটা শুধুমাত্র তাদের জন্য, তাদের পেজের জন্য লাগে যারা হচ্ছে আপনার কোনো টিউটোরিয়াল আপলোড করে, টিউটোরিয়াল চ্যানেল আছে ইউটিউবে, অথবা কোনো কুকিং কুকিং চ্যানেল আছে, অথবা হয় না কিছু এন্টারটেইনিং ভিডিও, কিছু দেখবেন কিছু বায়ার রিকোয়েস্ট পাবেন, খুব উইয়ার্ড বায়ার রিকোয়েস্ট, তারপরে সেটা বায়ারের রিকোয়েস্ট, এবং সেটা হচ্ছে আমাদের রুজি রুটির জায়গা। তো ওই জায়গাটাতে হচ্ছে এই যে দেখেছেন এখন প্রবলেমটা করছে যে আপু পেজটা সিলেক্ট করেন নাই আপনি, তার জন্য পেজ সিলেক্টের জন্য না ভাইয়া, আমার রিওপেনিং এর জন্য নেট এরকম প্রবলেম করছে ফেসবুক। এই প্রবলেমগুলি যখন আপনারা ফেস করবেন, এটা হচ্ছে আপনারা বেরোয় গিয়ে আবার নতুন করে ট্রাই করবেন, কারণ হচ্ছে ফেসবুক না বেশি, মানে বাকিটা বললাম না, যাই হোক, তো ওনাদের অনেক বেশি এই যে দেখেন ফেসবুক পেজই তো সিলেক্ট করা। ও আচ্ছা, আপনাদের পেজ সিলেক্ট করুন, সরি ভাইয়া। বুঝতে পেরেছি, আবার হচ্ছে দেখবেন যে বায়ার বলবে আমার বাচ্চারা সারাদিন হাঁটবে চলবে খাবে খেলবে কান্নাকাটি করবে, ওইটার একটা চ্যানেল আমি ওপেন করব, তখন যদি সে বলে তার সাথে আমার ফেসবুক পেজের লিংক করে দাও, তখন ওই পেজের আন্ডারে এই ইউটিউবের ট্যাবটা অ্যাড হবে। বুঝতে পেরেছেন? এই প্রপোজাল দেবে? হ্যাঁ আপু, এবং এটার জন্য তারা 3 থেকে যদি ওভারঅল প্যাকেজটা আপনাকে দেয় যে আপনি তার ইউটিউব চ্যানেল ক্রিয়েট অপটিমাইজ করবেন, তার চ্যানেলের লোগো ঠিক করবেন, তার চ্যানেলের কভার ফটো করে দিবেন, তার কিওয়ার্ড রিসার্চ করে দিবেন, এসইও ফ্রেন্ডলি কিওয়ার্ড রিসার্চ করে দিবেন, তারপরে হচ্ছে চ্যানেলটাকে ব্র্যান্ড চ্যানেলে করে দিবেন, আর হচ্ছে হ্যাঁ আপাতত এত, আর হচ্ছে আপনি অর্গানিক প্রমোশন করে দিবেন। এই ওভারঅল ব্যাপারটার জন্য $300 থেকে $350 নতুনদেরকে পে করা হয়, আর যদি তার সাথে আপনারা এক্সট্রা ফেসবুক অ্যাড করেন, ফেসবুক পেজের কথা সে বলে, সেক্ষেত্রে আপনার ওখানে আরো $50 অ্যাড হয়ে যায়। একটা ওয়েব ডেভেলপার যারা এসইও কাজ জানে বা ওয়েব ডেভেলপিং এর, তারা হয়তো এসইও ফ্রেন্ডলি খুব বড় একটা কাজ নিল, $400 কাজ, কিন্তু যথেষ্ট বড় অ্যামাউন্ট। বুঝতে পেরেছেন কেন আমি আপনাদেরকে সোশ্যাল মিডিয়াটা ভালো করে শেখার জন্য জোর দেই, প্রেসারাইজ করি? জি আপু, কারণ এই জায়গাটা একটু খেয়াল করতে পারলে কাজটা খুব সহজ, এবং আপনাদেরকে ব্রেইন অত বেশি প্রেসার নিতে হবে না, ব্রেইনে আপনারা আর্ন করতে পারবেন ভালো, আর বাদ বাকি গুলিতে আপনাকে টাইমটা দিতে হবে অনেক বেশি, আর্নিংটাও ভালো, কিন্তু ওখানে হয়তো একটা প্রজেক্টে পাচ্ছেন, তারপরে হয়তো এর থেকে ডাবল পাবে, কিন্তু বলা যায় না, কিন্তু ইউটিউবের কাজগুলি প্রতিনিয়ত আসতে থাকে, ধরেন $50-এর $70-এর, আপনার জাস্ট কিছু না, তার লিঙ্কডইন প্রোফাইল আছে, তার লিঙ্কডইনে বসে বসে সে কানেকশন বাড়াবে, লিঙ্কডইনে বসে বসে কানেকশন, ওয়ান কাইন্ড অফ আমরা ফেসবুক থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই না? জি আপু, ফেসবুক থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই, ওরকম তার তার লিঙ্কডইন প্রোফাইল থেকে রিকোয়েস্ট পাঠাতে হবে, তো তারা যদি অ্যাকসেপ্ট করে, সেটা হচ্ছে ফেসবুকে আমরা যেমন বলি হচ্ছে কি বলে ফ্রেন্ড রিকোয়েস্ট, এটা লিঙ্কডইনে বলে কানেকশন, তো কানেকশন কানেক্টটা বাড়াবেন, এই কানেক্ট বাড়ানোর জন্য জাস্ট আপনাকে যদি বলে আপনারা আমাকে 500 কানেক্ট করে দেন, 500 কানেক্টের জন্য $50 পে করে আপনি, এবং 500 কানেকশন আপনি যদি পার ডে 100 করেও দেন, 4 দিনে আপনি 400, মানে 500 550-এর উপরে উঠে যায় কানেকশন,
এটা কিন্তু কোনো প্রেসারের কাজ না যে আমি ডেটা এন্ট্রি করছি, আমাকে এটা আনতে হচ্ছে, ওটা আনতে হচ্ছে, এখানে ঘাটতে হচ্ছে, ওখানে ঘাটতে হচ্ছে, নাথিং লাইক দ্যাট। বুঝতে পেরেছেন? এই যে দেখেন আমি ইউটিউবের ট্যাবটাকে প্লাগ ইন করার পরে অটোমেটিকলি যে এখানে আমার কার্সরটা সবাই দেখতে পাচ্ছেন, যেভাবে বললেন যে ওনার চ্যানেলের ইউআরএল এর জন্য লিংকটা আসেনি, সেটা হচ্ছে এখানে। আপনার কি এই ড্যাশবোর্ডটা আসেনি ভাইয়া? আমার এই ড্যাশবোর্ডটাই আসেনি, এটিও একটা অ্যাড হয়ে গেছে, এই যে অপশন এসে তারপরে এই ড্যাশবোর্ডটা। এই যে আপনার কি অ্যাপ্লিকেশন সেটিংসটা ছিল ওটার উপর আপনি কি দেখেছিলেন? হ্যাঁ জি, আমি এটাও চেক করেছি, আমার ডিরেক্ট একদম প্লাগ ইন অ্যাড হয়ে গেছে। এটা তো হওয়ার কথা না ভাইয়া, এটা যে কেন হচ্ছে সেটাই। জি ভাইয়া, আমি আপু আসলে স্ক্রিনশট রাখিনি, আর না হলে হয়তো শেয়ার করতে পারতাম, জাস্ট আমি ইউটিউবের প্লাগইনটার স্ক্রিনশট রেখেছি। আপনাদের এরকম যখন প্রবলেম ফেস করছেন বা আমি যেভাবে দেখাচ্ছি ওভাবে ইন্টারফেসটা আসছে না, তাহলে সাথে সাথে ওইটার একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। স্ক্রিনশট নিয়ে নিলে হবে কি যে আপনারা আমাকে যখন বলবেন আমি আসলে বুঝতে পারবো যে কোথায় আছে, বা আমি মার্ক করতে পারবো, অর আমি যদি ওখানে না পাই তাহলে আমি আপনাদেরকে খুঁজে দিতে পারবো যে কোথায় আছে। বুঝা যাচ্ছে? আরেকটা হচ্ছে আমরা করব, আমরা যখন ইউটিউব প্লাগ ইন করবো বা আমরা যখন ইউটিউবে কোনো কিছু হয় না, যে অনেক সময় বায়ার বলে যে তুমি এখন আপাতত আমাকে একটা ইউটিউব থেকে একটা ভিডিও ডাউনলোড করে সেটা আপলোড করে দাও, তো ইউটিউবে ব্যাপারগুলি হয় যে সেখানে হচ্ছে কপিরাইটেড ইস্যু থাকে, যে আপু করলেন সাথে সাথে দেখেছিলেন যেটা ব্লকড হয়ে গিয়েছিল, যে মিথিল আপু পিসি থেকেই তো করেছিলাম তাই না মিথিল আপু? জি আপু, এটা এখনো ঠিক হয় না আপু, আমার ওইটা আজকে কোশ্চেন ছিল যেটা কি অ্যাভেলেবল কিভাবে করব। আপনি ইউটিউবটাকে হচ্ছে ইউটিউবের ট্যাবটাকে আপনি হচ্ছে করে ফেলেন, ডিলিট করে ফেলেন, ডিলিট করে নতুন করে আবার সেট করবেন, কিন্তু আজকে সেট করবেন না, যেই দিন কোনো কিছু ডিলিট করবেন ওই দিন সেট করবেন না, একটা দিন টাইম দিবেন। ফেসবুকের নখরামি এখন অনেক বেশি হয়ে গেছে, আইডি শুধু শুধু তারা ব্লক করে দিচ্ছে। ঠিক আছে আপু, আমি তাহলে দুই দিন পরে করি। এবং এখানে হচ্ছে আপনি যখনই কোনো ভিডিও এরকম করে প্র্যাকটিসের জন্য ট্রাই করবেন, দেখবেন যে ইউটিউব ভিডিওগুলি স্ট্যান্ডার্ড, তার মানে সেটাকে যদি আপনি কোথাও আপলোড করেন সাথে সাথে আপনি হচ্ছে না কপিরাইটের ইস্যু আন্ডারে পড়ে যাবেন। আরেকটা হচ্ছে ক্রিয়েটিভ কন্টেন্ট, বুঝছেন তো, ওটা যদি হয় ওই ওই লাইসেন্সটা যাদের থাকবে তাদের ভিডিওটা আপনি আপলোড করতে পারবেন, বাট সেম ওয়েতে না, কিছু কেটে কিছু এডিট করে, বাট সেম কন্টেন্টে আপনি আপলোড করতে পারবেন। পরে যদি আমি ভুলে যাই ওই জন্য আমি এখন আপনাদেরকে বলে দিলাম। আপনারা সবাই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছিলেন? হ্যাঁ আপু, প্রথম দিনই করেছি। সেটা হচ্ছে আমরা যখন বলি যে চ্যানেলের হচ্ছে কি বলে ফুল চ্যানেলের লিংকটা দিব, সেক্ষেত্রে আমরা এখানে ক্লিক করব, এবং বায়ার যদি বলে যে তুমি আমার ফুল চ্যানেলের লিংকটা দাও, তখন বায়ারকে বলবেন তাহলে তোমাকে আমার তোমার ইউটিউবের অ্যাক্সেস দিতে হবে, ইউটিউবের রোল দেয়া যায়, ইউটিউবের রোল দিবে, সে রোল দেওয়ার পরে আপনি এই ইউটিউবে এখানে ক্লিক করলে তার চ্যানেলটাকে দেখতে পাবেন। এই যে দেখেছেন এখনকার ইন্টারফেসটা কিরকম আসছে, তো আপনাকে যখন রোল দিবে, এখন তো আপনি ভিজিটর হিসেবে আছেন, তো সে যখন রোল দিয়ে দিবে তখন আপনি ভিজিটর থাকবেন না, তখন তার সে যদি কাস্টম মেড ইউআরএল করা থাকে তাহলে সেটা দিবেন, আর যদি সেটা না থাকে আপনি যদি তাকে চ্যানেল ক্রিয়েট করে দেন তাহলে আপনি কাস্টম মেড ইউআরএল সেট করে তারপরে সেইটা এখান থেকে ক্লিক করে দিয়ে দিবেন। আর যদি বলে না তুমি আমার চ্যানেল না, তুমি আমার চ্যানেলের জাস্ট একটা ভিডিও আপলোড করো, সেক্ষেত্রে আপনি এখান থেকে একটা ভিডিও সিলেক্ট করবেন, এখানে প্রত্যেকটা ভিডিওর আলাদা আলাদা ইউআরএল ক্রিয়েট হয়, ওই ইউআরএলটা নিয়ে আমরা কপি করে কপি পেস্ট করে ওখানে দিয়ে দিই। ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজিস্ট, আজ আমি আলোচনা করব ফেসবুক পেজ নিয়ে। আমরা জানি ফেসবুক মার্কেটিং এর জন্য গ্রেটেস্ট একটা টুলস হচ্ছে ফেসবুক পেজ, ব্যতীত আপনি ফেসবুক বুস্ট করতে পারবেন না, আপনার প্রোডাক্ট সার্ভিস যথাযথভাবে ফেসবুকের থ্রুতে মার্কেটিং করতে পারবেন না, প্রমোট করতে পারবেন না। সো আপনার টার্গেটেড ট্রাফিক অর্থাৎ টার্গেটেড ফেসবুক ট্রাফিকের কাছে আপনার প্রোডাক্ট এবং সার্ভিস দিয়ে দিবেন, তাহলে ওই চ্যানেলের একটা ভিডিও করে ফেসবুক পেজটা খুবই দরকার।
যেহেতু ফেসবুক পেজ গুরুত্বপূর্ণ ফেসবুক পেজটা অবশ্যই অ্যাট্রাকটিভ এবং কমপ্লিট হওয়া উচিত। সো আজ আমি এই ফেসবুক পেজের সেটা হচ্ছে যখন আপনারা আপনাদের ফেসবুক এরকম ভিডিও দিবেন তো বায়ারটা আপনাকে বলবে যে তুমি আমার ফুল চ্যানেলের লিংক ইউজ করো অথবা তুমি আমার একটা ভিডিও লিংক ইউজ করো। তো যখন আপনি ফুল চ্যানেলের লিংক ইউজ করবেন তখন এখানে দেখেন অটো প্লে দেয়া আছে, দেখতে পাচ্ছেন আপনারা? জি আপু, অটো প্লে বাটনটা ইয়েস করে দিবেন, তাহলে হচ্ছে কোন ভিউয়ার যদি বা কোন আমাদের যারা অডিয়েন্স থাকবে তারা যদি ওই ভিডিওতে ওই একটা ভিডিওতে জয়েন করেন বা ওই একটা ভিডিও ওয়াচ করতে শুরু করেন তারপরে অটো ওনার ওই চ্যানেলের বাদ বাকি ভিডিওগুলি প্লে হতে থাকবে। বুঝা গেছে? এখন তো ভাইয়ার চ্যানেলের তো আমার কাছে অ্যাক্সেস নেই, সো আমার এখানে হয়তো নাও শো করতে পারে এই সেটিংসটা। কারণ হচ্ছে আমরা যখন এই চ্যানেল গুলিতে ঢুকি তখন আমরা ভিউয়ার ঢুকি, চ্যানেলের ইন্টারনাল ইন্টারফেস টা আমরা পাই না, তখন আপনি কাস্টমার পাবেন না। জি আপু, ওই ভিডিওটাই লিংক করে দিয়েছি, ওটা কোনো সমস্যা হয়নি, মানে ভাইয়ার ভিডিওটাই কপি করে ওই লিংকটা ওখানে দিয়েছি। কারণ হচ্ছে ভাইয়ার ভিডিওটাতে ভাইয়া স্ট্যান্ডার্ড পলিসিটা রাখেনি, দ্যাটস ওয়াই আপনার কোনো প্রবলেম হচ্ছে না। যারা স্ট্যান্ডার্ড ভিডিও রাখবে, যাদের পলিসিটা স্ট্যান্ডার্ড করে রাখবে, স্ট্যান্ডার্ডটা হচ্ছে বেসিক্যালি কপিরাইটেড ইস্যুর জন্য করা হয়, তো কপিরাইটেড ইস্যুতে যে ভিডিওগুলি থাকবে সেই ভিডিওগুলিতে এই প্রবলেমটা হবে, আর যারা স্ট্যান্ডার্ড করবে না তাদের হচ্ছে ভিডিও আপলোড দিলে কোনো প্রবলেম হবে না। ওই জন্যই আমি প্র্যাকটিস পারপাসে বলেছিলাম যে আপনারা এখন যদি আমি কথা এটা বোঝাতে যাই ইউটিউবের অনেকটা খানিক টানতে হবে, ওই জন্য বলেছিলাম ভাইয়ার ভিডিওটা করে দিবেন। একটা কোশ্চেন হচ্ছে, আমার একটা কোশ্চেন হচ্ছে যে অটো প্লেটা আমরা কখন অন করব, যখন আমাদেরকে অ্যাক্সেস দিবে তখন আমরা যে কোনো সময় এটা ভিডিও লিংক দিলে আমরা অটো প্লেটা দিতে পারবো? ভিডিও ধরেন আপনি একটা ভিডিও লিংক দিয়েছেন, একটা ভিডিও তো প্লে হওয়ার পরে অটো আর কি প্লে হবে? পরেরটা কোথেকে আসবে? আপনি তো একটা চ্যানেল ওই ইউটিউব ট্যাবে ওই চ্যানেলের একটা ভিডিওর লিংক দিয়েছেন, একটা ভিডিওর ইউআরএল দিয়েছেন, এখানে বারবার ভাইয়ার ভিডিওটাই প্লে হবে, যখনই ঢুকবে ভাইয়ার ভিডিও প্লে হবে। যদি চ্যানেলের ফুল চ্যানেলের ইউআরএলটা দেন সেক্ষেত্রে অন করে দিবেন। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ভাইয়া বলতে চাচ্ছিলেন ভাইয়ার এরকম ডিরেক্টলি এরকম চলে এসেছিল? ইউটিউব ট্যাব অ্যাড হওয়ার পরে প্লাগইন হওয়ার পরে কি ভাইয়া এই ইন্টারফেসটা চলে এসেছিল আপনার? না আপু, আমার কিছুই আসেনি, জাস্ট প্লাগইনটা অ্যাড হওয়ার পরে ওই পেজটা কেটে গিয়ে জাস্ট ভিডিও অপশনটা অ্যাড হয়েছিল মেনুতে। ভিডিও অপশনটা আমি আসলে বুঝতে পারিনি, আমাকে যদি এটা দেখতে পারতাম তাহলে আমি আপনার ওটার সলিউশনটা দিয়ে দিতে পারতাম হয়তো ভাইয়া। ভাইয়া যদি স্ক্রিন শেয়ার করে তাহলে দেখা যাবে। না ভাইয়া তো সেটা অলরেডি হয়ে গেছে, করে ফেলেছি, এখন স্ক্রিন শেয়ার করে তো আর সমাধান করা যাবে না। করে ফেললে তো ভাইয়ার যে প্রবলেমটা ক্রিয়েট হয়েছিল সেটা দেখবো না, এখন তো দেখতে পাবো ভাইয়া আবার নতুন করে যখন ক্রিয়েট করেছে, এখন তো ভাইয়ার ইউটিউব ট্যাবটা প্লাগইন হয়ে গিয়েছে। জি আপু, একটা কাজ করতে পারি তাহলে, আজকে আমি প্লাগইনটা সরিয়ে ফেলে দেন আবার অ্যাড করতে পারি, তখন যদি আবার ওই ইস্যুটা না হয়, ওই ইস্যুটা যে সবসময় ক্রিয়েট হবে ব্যাপারটা তো ওইরকম না, তাই না ভাইয়া? না হলে তো একটা নতুন জিনিস শিখা যাবে, আর যদি হয় তখন একটা সমাধান বের করা যাবে। হ্যাঁ সেটাও করে দেখতে পারেন, বাট বারবার বলবো কি আপনাদের পেজগুলি একদমই নতুন, আপনারা প্র্যাকটিস পারপাসে করছেন, আমরা হয়তো Amazon এর লিংক ইউজ করি। ফেক অ্যাকাউন্ট ছিল, প্রবলেম হবে না, আমার অ্যাকাউন্ট এটা নষ্ট হয়ে গেল, কোনো প্রবলেম না, এটা ফেক অ্যাকাউন্ট। ওকে, তাহলে ভাইয়া বলবো যে ঠিক আছে আপনি তাহলে ট্রাই করতে পারেন, কারণ হচ্ছে আপনাদের এই ক্লাসের জন্য আমার হচ্ছে আমার পিসি হঠাৎ করে লাস্ট ক্লাসে যখন বন্ধ হয়ে গেল আমি আপনাদের ক্লাস নিয়ে পিসি নিয়ে বের হয়েছি বাসা থেকে, আমি পিসি রিপেয়ারের জন্য দিয়ে আমি হচ্ছে স্লাইড রেডি করার জন্য আমার এক রিলেটিভের বাসায় চলে এসেছি, তার বাসার পিসিতে কাজ করার জন্য আপনাদের স্লাইডগুলি রেডি করব। স্লাইড রেডি করার সময় গিয়ে দেখি আমার আইডি হ্যাক হয়ে আছে, এবং আমি পিসি ঠিক করতে দেওয়ার কারণে আমি হচ্ছে আমার সমস্ত মেইল অ্যাড্রেসের মেইলগুলি আমাকে লগ আউট করে ফেলতে হয়েছিল, আমার কাছে পাসওয়ার্ড ছিল না, আমার প্রত্যেকটা মেইল অ্যাড্রেস ব্লক হয়েছিল।
ওই জন্য তখন ওই ব্লকের পরে আমি আবার অনেক কিছু দেখলাম যে এই প্রবলেমগুলি নতুন হচ্ছে, যেটা আমি আগে কখনো ফেসবুকে মানে আমি আমার ফেসবুক অন করা থেকে এই অবধি এত আপডেটেড ভার্সন আমি দেখিনি। আর ফেসবুকের ইন্টারফেস কিন্তু চেঞ্জ হয়েছে, আপনারা দেখেছেন ক্লাসিক ইন্টারফেসটা কি কেউ পেয়েছেন? আমি লাস্ট পর্যন্ত কমপ্লিট করার চেষ্টা করেছি যতটুকু উনি ভিডিওতে দেখাইছেন আর কি, কিন্তু সবটা আসেনি আমার, অনেক ট্রাই করলাম সবটা পাইনি। ফেসবুক যখন আপডেট নেয় আপু, ধরেন আমরা অনেক কিছু হয়তো খেয়াল করি না, আপনারা কি খেয়াল করেন যে লাভ রিঅ্যাক্ট ফার্স্ট হচ্ছে কেয়ার রিঅ্যাক্টটা সবার আসছিল না, কেয়ার রিঅ্যাক্টটা যখন ফেসবুক আপডেট করেছে কেয়ার রিঅ্যাক্টটা সবাই পাচ্ছিল না, এবং এটা অনেকে হয়তো আর্লি পেয়ে গিয়েছেন, অনেকে হয়তো একটু লেটে পেয়েছেন। এটা কি কারণ কি হতে পারে? এটা হচ্ছে আপু জি না বলতেছি গরিবদেরকে লেট দিছিল আপু, এমনি প্রাইস কমতে দিছে। আমি শুনতে পাচ্ছি না ভাইয়া, কথা বোঝা যাচ্ছে না আপনার। আবার দেখবেন মেসেঞ্জারের নতুন একটা এসেছে, আপনারা দেখেছেন কিনা জানি না, লাভ রিঅ্যাক্টটা কারো পিঙ্ক কালার, পিঙ্ক কালারের হবে, কারো পার্পল কালারের হবে। আমার হয়েছে পিঙ্ক কালারের, পিঙ্ক না পার্পল কালারের ছিলই ভাইয়া, পিঙ্ক কালারের ছিল, পার্পল কালারের হবে। একটু জোরে চেপে ধরলে ওটা রিঅ্যাক্টটা চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ, এবং এটা আবার আপনার ব্যাক মানে পুরনো অবস্থায় আনতে গেলে সেম ওয়ে আপনি প্রেস করে রাখবেন কিছুক্ষণ, তখন এটা পিঙ্ক হয়ে যাবে। পিঙ্কটাই বেটার ছিল না, রেড বেটার। আচ্ছা, কে কে আমাকে পেট্রোল দিয়েছেন বলেন তো, অ্যাডমিন রোলটা কে কে দিয়েছেন? যাদের পেজের সবটা ক্রিয়েট হচ্ছে না, অ্যাডমিন রোলটা কে কে দিয়েছেন আমাকে? আমি তো নুসরাত আপুকে বলেছিলাম, নুসরাত আপু কি দিয়েছেন? আমি পেয়েছি, আপুর পেজের ব্যাপারটা আমি দেখি। আপনারা এই যে এনাকে আমি যাকে দেখাচ্ছি দেখেন, একটা আইডি দেখাচ্ছি, একটা পেজ দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন আমার কার্সন নড়াচড়া করছে যে? লিংকডইন হাসান নাকি? লিংকন হাসান পড়া যাচ্ছে না আপু, লাগতো লিংকন হাসান, লিংকন হাসান। আমি ওনার ইউটিউবের টিউটোরিয়ালের লিংক এবং হচ্ছে ইউটিউবের চ্যানেলের লিংক এবং হচ্ছে ওনার এই পেজটার লিংক আপনাদেরকে দিয়ে দিব। আপনারা বায়ার কমিউনিকেশন রিলেটেড যতটুকু হেল্প পাওয়া যায় আপনারা এনার ভিডিওগুলি দেখলে পেয়ে যাবেন। আপনাদের যাদের বললেন যে ইংলিশ নিয়ে প্রবলেম হতে পারে বা আমরা হয়তো ওইভাবে বাইরের সাথে নতুন যারা কমিউনিকেট করতে পারবেন না বা ইংলিশটাকে কিভাবে লিখবেন, একটা কভার লেটার কিভাবে নিয়েতে ফাইবারে সেন্ড করতে হয়, যে আপনি যখন বায়ার রিকোয়েস্ট সেন্ড করবেন তখন তো আপনাকে একটা ওয়েতে বায়ারকে বলতে হবে যে আমরা তো ধরেন কোথাও জবের জন্য দিলে আমরা একটা সিভি দেই, সিভির সাথে একটা কভার লেটার দিই, সিভি দেই আমাদের এডুকেশনাল সমস্ত হিস্ট্রিগুলি এবং কভার লেটারে লিখে দেই সে কেন আমাকে তার কোম্পানিতে জয়েন মানে অ্যাপয়েন্ট করবে, এরকম হয় না কভার লেটারটা? জি আপু, এক্সপেরিয়েন্স বা আমি কি শিখি মানে কি পাই সেই জিনিসটাই হচ্ছে কভার। হ্যাঁ, বায়ারকে যখন রিকোয়েস্ট সেন্ড করতে হয় তখন ওরকম একটা কভার লেটার লিখতে হয়, তবে সেটা শর্ট ফর্মে। তো ওই কভার লেটারটা কিভাবে লিখবেন, কিভাবে আই ক্যাচি হবে, বায়ারকে কোন কথাগুলি বললে বায়ার হয়তো আপনার উপরে মানে আপনার সাথে তার পজিটিভ একটা ভাইব পাবে, বা আপনি তার কাছ থেকে কিভাবে কথা ট্রিক্স এন্ড ট্রিপসগুলি ছোট ছোট আপনারা ওনার চ্যানেলে যে ভিডিওগুলি আপলোড হয় সেই ভিডিওগুলি দেখলে পেয়ে যাবেন। ঠিক আছে, আমি এই এই পেজটা লাইক দিয়ে দিবেন আপনারা, আমি দিয়ে দিচ্ছি আপনাদের গ্রুপে।
আপনাদের দেখেন মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিয়েছি। আচ্ছা লিঙ্কন ভাইয়ার ইয়েটা চ্যানেলের নামটা আমাদের ওই গ্রুপে পাবো, আমাদের গ্রুপের টেক্সট অন করা যাবে না। আচ্ছা ভাইয়া ওই লিঙ্কটা আমি আপনাদেরকে পরে শেয়ার করে দিচ্ছি যে ইউটিউব চ্যানেলটার কথা বলেছিলাম, আমরা আমাদের পেজের কাজে চলে যাই। আপু ডিজিটাল মার্কেটিং এর পেজটা বেসিক্যালি একটা এজেন্সি টাইপের হয়, তো আপনি একটা এজেন্সির নাম কি নুসরাত ডিজিটাল মার্কেটিং এভাবে দিতে যাচ্ছিলেন? এটা কি কোনো এজেন্সির নাম হয়? আপনাদেরকে বারবার বলেছি পেজের নামটা একটু ইউনিক করার ট্রাই করবেন, যেটা শর্ট ফর্মে হবে এবং যেটা হচ্ছে আপনার কি বলে শর্ট হবে, বলতে ইজি হবে এবং হচ্ছে আপনার আরেকটা কি বলেছিলাম আই ক্যাচি হবে, ইউনিক হবে, না আই ক্যাচি হবে, ইউনিক হবে। আচ্ছা আপু হচ্ছে না কেন দেখি, আমি একটু টাইম দেন আপনারা আমি দেখে নিই আগে আপু হচ্ছে না কেন। নুসরাত আপু আপনি ক্যাটাগরি কি সিলেক্ট করেছিলেন? ডিজিটাল ক্রিয়েটর ছিল, এই জন্য পাচ্ছেন না। এই ব্যাপারগুলি বারবার বলেছি সবগুলি হচ্ছে আপনার সার্ভিস আর হচ্ছে ই-কমার্স সাইটের জন্য লাগে। আচ্ছা আপু টেমপ্লেটে স্ট্যান্ডার্ড জায়গায় সার্ভিস দিলে চলে আসবে শপটা? স্ট্যান্ডার্ডের জায়গায় সার্ভিস দিলে চলে আসবে, শপিং শপিং দিলে চলে আসে আপু? আমারটা এরকম হয়েছিল। হ্যাঁ কারণ হচ্ছে শপিংটা তো বেসিক্যালি ই-কমার্স সাইটের জন্য হয়। জি তো ই-কমার্স সাইটের জন্য, হ্যাঁ আপু বলুন। কিন্তু জিনিসটা হচ্ছে আপনার বেসিক্যালি এই জায়গা থেকে ঠিক করতে হবে, পেজ ইনফো থেকে ঠিক করতে হবে। শপিং শপিং এর দেখেছেন কতগুলি আছে আপু? আপনাকে উইন দিয়েছি আমার, সরি আপু বুঝিনি, অ্যাডমিন দিয়েছি, অ্যাডমিন অ্যাক্সেস দিয়েছি, পেন্ডিং আছে। আচ্ছা আপু আমি দেখছি, আমি এনার কাজটা একটু করে তারপর আপনিটা দেখে আমি দেখে নিচ্ছি। ঠিক আছে আপু, ডিজিটাল ক্রিয়েটর বলতে কি বোঝায় আপু? এখানে কোথায় ডিজিটাল ক্রিয়েটর? যে ওনার আগে মার্কেটিং এর কোন, আচ্ছা ডিজিটাল মার্কেটিং এর কোনো কাজ নিয়ে ধরেন আপনি কিছু রেডি করছেন, কোনো জিনিস আপনি হয়তো কোনো কন্টেন্ট রেডি করে দিচ্ছেন, এই টাইপের ক্রিয়েটর মিন্স হচ্ছে আপনি কিছু একটা রেডি করবেন, আপনি কিছু একটা নতুন করে বানাবেন, ওই সলিউশনটা এই পেজ থেকে তারা পাবে। আচ্ছা ও মানে কোনো সেল বেসিস না এটা? না। আচ্ছা ঠিক আছে আপু। আপু আমি যদি মনে করেন কারো সিভি তৈরি করে দিই, তারপর কোন কন্টেন্ট লিখে দিই বা পেজ ক্রিয়েট করে দিই, সেক্ষেত্রে আমি ক্যাটাগরি কি দিব? আপনি কন্টেন্ট লিখে দিবেন, আপনি হচ্ছে সিভি রেডি করে দিবেন, আরেকটা কি বললেন আপু? পেজ ক্রিয়েট করে দিব,
পেজ ক্রিয়েট তো করবেন, ওটা তো আসলে ক্যাটাগরি তো পেজ ক্রিয়েশন নিয়ে কোনো ক্যাটাগরি হয় না, পেজ তো আপনি ক্রিয়েট করেই ফেলছেন, পেজ ক্রিয়েটের জন্য ক্যাটাগরি হবে না। সিভি রেডি করে দিবেন, আর হচ্ছে যেটা করবেন সেটা হচ্ছে আপনি সার্ভিস দিবেন, কারণ সার্ভিস না দিলে আপনি সিভির যেই এক্সাম মানে ইয়েগুলি থাকবে আপনার যে আগে করেছেন ওইটার যে এক্সপিরিয়েন্স থাকবে, আপনি যেটা আপওয়ার্কের যেটা হয় পোর্টফোলিও শেয়ার করেন, বা আমরা আপনারা গ্রাফিক্স ডিজাইনাররা ফাইবারে যেটা শেয়ার করেন যে আমাদের গিগের আন্ডারে আমরা যে ছবিগুলি শেয়ার করি ওই ছবিগুলি আপনি এখানে শপের আন্ডারে তখন দিয়ে দিতে পারবেন যে আমার এই টাইপের ছবি নিলে এই টাইপের সার্ভিসের প্রাইসটা এই টাইপের হবে, আপনারা চাইলে এই টাইপেও করে দিতে পারবো, এই টাইপেও করে দিতে পারবো। স্যাম্পল আকারে আপনারা সবটাকে মানে এটা করলে হবে কি সার্ভিস সার্ভিসটা দিয়ে দিলে স্যাম্পল আকারে সবটাকে আপনারা ইয়ে করতে পারবেন। ঠিক আছে, শপের কাজটা তখন স্যাম্পল আকারে ওখানে রাখতে পারবেন, শপ ক্রিয়েট করে দিলে শপের মধ্যে আপনার স্যাম্পল থাকবে, তো স্যাম্পল মানে হয় কি শপে হচ্ছে আমি আমার প্রোডাক্ট রাখছি সেটা আমি সেল করছি তাই না, তো আমার যদি সিভি রেডি করি সিভি আমার একটা প্রোডাক্ট সেটাকে আমি সেল করছি, তো সেটা আমি শোকেস করব কোথায়, এই সার্ভিসটা না এই এই ক্যাটাগরিটা সিলেক্ট না করলে কিন্তু আমি এই সার্ভিসটা শো করতে পারবো না, তখন আমার শপটা লাগবে, সেক্ষেত্রে আপনারা সার্ভিস দিয়ে দিবেন। আপু এখানে যে নাম্বারটা অ্যাড করে দিচ্ছি আমি ওই নাম্বারটা আপনারা হচ্ছে এই যে আপু দেখেছেন আপনার কি দেয়া ছিল হ্যাঁ এটা কখনোই করবেন না, এগুলি হলে পেজ তখন পাবলিশ হতে চায় না, পেজে অনেক প্রবলেম হয়। এটা জানি না কার নাম্বার দিচ্ছি আমি, আপনারা তাকে ফোন করে তাকে ফোন টোন করেন না কিন্তু আবার কেন ভ্যালিড না এটা তো নুসরাত আপু পেজ আপু। আচ্ছা আপনাদের কাছে আমার যে নাম্বার আছে ওই নাম্বারটা আমি দিয়ে দিই, তো আমার নাম্বারের কিছু হইলে আপু আমি যাব কোথায় বলেন। আপু আপনারা কি এই পেজটা নুসরাত আপু এটা নিয়ে কি অনেকবার ট্রাই করেছেন আজকে? না এটা তো আজকে ট্রাই করি নাই আপু। আপু ফোন নাম্বার কি দিতেই হবে কারণ আমি আমারটাতে কোনো নাম্বার দেই নাই। আপু আমি ওই যে ভাইয়া বলছিল হচ্ছে না পাবলিশ তখন আমি একটা লিস্ট বিশাল বড় একটা লিস্টই দিয়েছিলাম, লিস্টটা কি পড়েছিলেন আপনারা? হ্যাঁ লিস্টটাতে স্পেসিফিক করা ছিল যে পেজটাকে যদি আপনি আনপাবলিশড রাখেন এবং আনপাবলিশড রাখলে তখন পাবলিশ হবে না, পেজের অ্যাবাউট সেকশনের কোনো একটা সেক্টর খালি থাকতে পারবে না, ব্ল্যাঙ্ক থাকতে পারবে না, ফুল ওয়েতে এটা প্রপার ওয়েতে রেডি করতে হবে, কারণ আগে এই প্রবলেমগুলি আমরা যখন সত্যি কথা আপু আমরা যখন প্র্যাকটিসের জন্য করেছিলাম আমরা কিন্তু এই জিনিসগুলি দেইনি, আমি নিজে যখন প্র্যাকটিসের জন্য করেছিলাম কোর্স করেছি প্র্যাকটিসের জন্য করেছি তখন আমি এই জিনিসগুলি দেইনি, অথচ আমার পেজটা পাবলিশ ছিল, স্টিল আমার পেজটা পাবলিশ এবং এই পেজের কোনো কাজই আমি করি না, তারপরে এই পেজটাতে অটোমেটিক্যালি ফেসবুক অ্যালগোরিদম থেকে এটা শো করছে কারো কারো কাছে অর্গানিক ওয়েতে, ওখানে আমার লাইক আসছে কিন্তু ওই পেজটা আমার ডিলিট করা হয়নি। আপু আমিও তো ফোন নাম্বার দিইনি, মেইল অ্যাড্রেস দিয়েছি তাও এক জায়গা থেকে কালেক্ট করা পেজ। এটা ভাইয়া এখন বলা যাবে না যে ফেসবুক কাকে কি করবে, এখন জুকারবার্গ কি করেছে সে কার সাথে কার শত্রুতা এটা তো বলতে পারবে না, জুকারবার্গ বলতে পারবে ক্লায়েন্টেরটা করার সময় তো সব মানে সবকিছু ফুলফিল করা ব্যাকগ্রাউন্ডে করতেছি এই জন্য আপু মানে কার নাম্বার দিব না দিব এর জন্য দেওয়া হয়নি। ব্যাপারটা ছিল না যে আমরা প্র্যাকটিসের জন্য করছি আমরা অনেক কিছু স্কিপ করে যেতাম যে জানি এটা এখানে দিতে হবে কিন্তু এখন স্কিপ করে গেলে এটার ফেসবুক পারমিশন দিচ্ছে না। মানে এখন তো আমরা শিখার জন্য দিচ্ছি বাট অরিজিনাল নাম্বারটা দিলে কি কোনো সমস্যা হবে কিনা নাম্বারে পেজে সমস্যা না? আপনারা প্র্যাকটিস পারপাসে দিচ্ছেন তো আপনারা কাজগুলি করে জাস্ট একবার দেখেন আপনাদের পেজ পাবলিশড হয়েছে কিনা, পাবলিশড হলে হয়ে গেলে আপনারা যদি সার্চ করলে পেয়ে যাচ্ছেন তার মানে আপনার পেজ ফুলি রেডি, তারপরে আপনি পেজটাকে আপাতত হাইড করে রাখেন অথবা আনপাবলিশড করে রাখেন, আপনি প্র্যাকটিসগুলি এখানে করতে থাকেন হ্যাঁ পরে চাইলে আপনি পেজটাকে ডিলিট করে দিতে পারছেন, পরে চাইলে আপনি এগুলি রিমুভ করে দিতে পারছেন। জি আপু পাবলিশে আরেকটা জিনিস হচ্ছে যে কি লাইকের ব্যাপারটা দেখা যাচ্ছে, লাইক জি 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 লাইকের ব্যাপারটা 10টা লাইক কিন্তু মানে ওরা রিকোয়ার করে দিয়েছে যে 10টা লাইক যেন হয়, তো
দেখিয়েছিলাম যে সবাই সবার পেজে লাইক দিয়ে দিবেন এবং ওই দিন বলেছিলাম যে দেখি কে কার পেজে কতটা লাইক দিয়েছে, কারণ এটা এরকমও হতে পারে যে আপনারা হয়তো প্রপার সমস্ত ইনফরমেশন দিচ্ছেন কিন্তু আপনার পেজটা পাবলিশ হচ্ছে না কারণ আপনার পেজে কোনো লাইক নেই। আপু কান্ট্রি রেস্ট্রিকশনের যে ব্যাপারটা আছে ওটা যদি একটু বলেন, ওটা কি বাংলাদেশ দিতে হবে নাকি কোন মেনশন করা লাগবে? না, আপনি কান্ট্রি রেস্ট্রিকশন কেন দিবেন যে বাংলাদেশের মানুষ এই পেজটা দেখতে পারবে না? কান্ট্রি রেস্ট্রিকশন দিলে বাংলাদেশের কেউ আপনার পেজ দেখতে পারবে না। না আপু, ওখানে একটা অপশন দেখলাম মানে বাংলাদেশ দিলে নিচে দেখলাম মানে ওটা শো করতে দিস কান্ট্রি, মানে এই ধরনের কোনো ব্যাপার কি না? এটা এটার কারণ হচ্ছে অনেক দেখবেন সেলিব্রিটিদের অনেকে যেমন মাঝে হচ্ছে মাশরাফি বিন মুর্তজার পেজটা বাংলাদেশের জন্য রেস্ট্রিক্টেড করে দিয়েছিলেন উনি, ওনার পেজটা ওনার যে অফিসিয়াল ফ্যান পেজ আছে এটা বাংলাদেশের কেউ সার্চ করলে পেতেন না। এটা মেবি নাসিরের বোনের সাথে কিছু একটা কেউ খুব বাজে কমেন্ট করার পরে উনি এটা রাগ করে মানে আমাদের উপরে আমাদের বোল বাংলাদেশের পিপলের উপরে রাগ করে উনি হচ্ছে পেজটাকে রেস্ট্রিক্টেড করে দিয়েছিলেন। ওভার ওয়ার্ল্ডে তার পেজটাকে সার্চ করলে পাওয়া যেত, শুধুমাত্র বাংলাদেশে পাওয়া যেত না। সেক্ষেত্রে আপনার এটা একটু হয়তো বা পরে প্রবলেম হতে পারে, অনেক সময় হয়, অনেক সময় কোনো প্রবলেমই হয় না। অনেক পুরোনো পেজ যেগুলি রয়ে গেছে এইগুলিতে আসলে এত জিনিসগুলি ওরা হয়তো যখন পেজ অন করেছিল এই জিনিসগুলি করেই নি, ওরা হয়তো জানেই না যে এই অপশনটা আছে, কারণ ওরা একবার পেজ অন করে ফেলেছে, এখন পেজ রান করছে, সেল হচ্ছে, ওরা আর পেজের ইন ডিটেইল এত কিছু দেখেনি। এগুলো হচ্ছে নতুন আপডেট হচ্ছে, তো নতুন আপডেট যখন যেটা হয়, যেমন আগে মানুষ ফেসবুক একটা নাম্বার দিয়ে খুলে ফেলত, আর ফেসবুকও কিন্তু চলছে, কিন্তু এখন আপনি একটা নাম্বার দিয়ে খুলতে গেলে আপনাকে জিমেইল চাবে, এটা চাবে, এটা চাবে। বুঝতে পেরেছেন? হ্যাঁ, ব্লক করে দিবে এবং কয়েকদিন পরে আপনারা দেখবেন পাসপোর্ট অন এনআইডি ছাড়া আপনারা ফেসবুক অন করতে পারবেন না। এইটা কয়েকদিন পরে দেখেন এই আপডেটটা আসছে যে আপনারা ফেসবুক অন করতে হলে আপনাদেরকে হচ্ছে আপনাদের মেইল সরি আপনাদের এনআইডি নাম্বার এবং হচ্ছে আপনাদের এটা ট্রাই করবেন আপনার লোকেশনটা যাতে দেয়া থাকে, ঠিক আছে? আমি বুঝিনি ভাইয়া, এই যে আপু তো বড় দিঘির পার থাকেন মেবি ওই জন্য ওনার এটা হচ্ছে গুগল থেকে আমাদের একটা লোকেশন অটোমেটিকলি ইয়ে হয়ে যায় না, আমরা আমাদের ফোন থেকে আর আমাদের ইয়ে থেকে দিয়ে দেই, যখন অ্যালাউ করে দিই তখন কিন্তু অটোমেটিকলি হয়ে যায়। এটা আমাদের আইপির উপরে ডিপেন্ড করে, আমাদের আইপিটা যেখান থেকে শো করছে আমাদের লোকেশনটা ওখানে দেখায়। হ্যাঁ, সেটাও হয়ে যায়। আপনি এখন একই সাথে দুটো অ্যাডমিন কাজ করতে পারবেন না, প্রবলেম হয়ে যাবে। আপনি এখন আর পেজ কাজ করেন না, আমি তো আপনার অ্যাবাউট সেকশন এখনো কমপ্লিট হয়নি। আচ্ছা, আমি করে দিচ্ছি। আপু আপনার ফোন নাম্বার অ্যাড হয়নি কিন্তু দেখা যাচ্ছে, অন্য কেউ যদি দেখতে পারে কাইন্ডলি একটু দেখে দিবেন। আপু আমি অ্যাড্রেস সব কিছু বহুত দূরে দিয়েছি, আমেরিকা, ক্যালিফোর্নিয়া, বংসং এগুলো দিয়েছি। এইগুলি তো এখন ঝামেলা হচ্ছে ভাইয়া, এই জন্যই আপনাদের পেজের প্রবলেম হচ্ছে। না, আমারটা কি আমারটা কোনো কিছুই হয়নি, আমারটা ঠিকঠাক মতই আছে আপু। তাহলে আপনি হয়তো অন্য জিনিসগুলি প্রপার ওয়েতে দিয়েছেন, সবই যদি বংসং দেন তাহলে কি আর হবে বলেন? আমি ড্র্যাগ ম্যাপটা অন হচ্ছে না,
সার্ভিস এরিয়াটা তো আমি বলেছি যে আপনারা কোন এরিয়াতে সার্ভিস দিবেন। আপনার যদি মনে হয় যে আমি ফার্স্ট বিজনেস স্টার্ট করছি, আমি শুধু ঢাকাতে দিব, আমি শুধু খুলনাতে দিব, আমি শুধু চিটং এ দিব, তাহলে আপনারা তিনটা সিটি অ্যাড করে দিবেন। দেশের বাইরে কোনো কান্ট্রি সিলেক্ট করলে ওইটা সমস্যা হবে? আপনি ফোন নাম্বার দিচ্ছেন বাংলাদেশের, কিন্তু কান্ট্রি সিলেক্ট করছেন দেশের বাইরে, তখন আপনার পেজটার একটা সাসপিশিয়াস জিনিস ক্রিয়েট হয়ে যাচ্ছে না? এটা আবার করতে পারবে বাইরের কান্ট্রির যারা, তারা তো আসলে ওয়ার্ল্ড ওয়াইড প্রোভাইড করবে। তো আপনি কি এখন চাইলে ওয়ার্ল্ড ওয়াইড প্রোডাক্ট প্রোভাইড করতে পারছেন না, সার্ভিস দিতে পারছেন? ওয়ার্ল্ড ওয়াইড করতে চাইলে তখন কিভাবে করব? আপু এই সার্ভিস এরিয়াতে হাতই দিবেন না, তার মানে আপনি পুরো ওয়ার্ল্ড এ দিচ্ছেন। আপনি স্পেসিফিক কিছু জায়গায় দিতে চাচ্ছেন তাদের জন্য এটা, আর এটা তো হচ্ছে টেম্পোরারি সার্ভিস চেঞ্জ। আপনি কোন সার্ভিস যদি চেঞ্জ করতে চান তখন এখানে একটা ক্লিক করে দিবেন। আর এটার কথা তো আমি বলেছি, ইউরোপিয়ান কিছু কান্ট্রি আছে যেখানে ফেসবুক আইডি অন করে পাবলিশ করতে গেলে ওদের একটা, আমাদের দেশে যেটা হয় ট্রেড লাইসেন্স, ট্রেড লাইসেন্সের একটা নাম্বার থাকে, ওই নাম্বারটা আমাদের আমাদের এখানে বলে ট্রেড লাইসেন্স, ওদের ওইখানে এটাকে একটা লাইসেন্স বলে। কি লাইসেন্স? ইউরোপিয়ান কান্ট্রিগুলিতে যে আপনার হচ্ছেন এটা, ওই দিককার বায়ার হলে ওর কাছ থেকে জানতে চাইবেন ওর ওই লাইসেন্সটা আছে কিনা, এই বিজনেস লাইসেন্সটা আছে কিনা, ওই লাইসেন্সের নাম্বারটা এখানে অ্যাড করে দিবেন। দেখতে পেরেছেন? এখানে লেখা থাকবে, এখানে লেখা আছে সাজেজ অস্ট্রিয়া জার্মানি, একটা সেকেন্ড আপুরা, আচ্ছা আমি আপনাদেরকে একজনকে হোস্টিং দিচ্ছি, হোস্টিং দিয়ে জাস্ট আমার অফিস থেকে একটা ফোন এসেছে তো আমি ফোনটা একটু রিসিভ করি। মিথিলাপু আপনার কি নেট ভালো আছে? আমাকে বলছেন? জি আপু। তাহলে আমি আপনাকে হোস্টিংটা দিয়ে যাচ্ছি, আমি জাস্ট লিভ নিয়ে 2 মিনিটের মধ্যে আসবো। এর মধ্যে যদি কেউ ভিজিট করে আপনারা আমার আমার এই আইডিটা দেখতে থাকবে, তখন আপনারা বলবেন যে আপু কথা বলছে হয়তো নেট প্রবলেম করছে, বলবেন না যে আমি ছিলাম না, ঠিক আছে? গ্রুপে আরাফাত ভাইয়া না কে যেন পেনি আর কার্ড নিয়ে কথা বলছিল, আরাফাত ভাইয়া বলছিলেন? হ্যাঁ ভাইয়া, আমি বলি নাই,
আমি আসলে চাইলে যদি কেউ চান আমি অল্টারনেটিভ হিসেবে কিছু একটা সাজেস্ট করতে পারি। কে জানি বলছিল আমার এখন মনে পড়ছে না, কিন্তু কয়েকদিন আগে পেনিয়ার কার্ড নিয়ে অনেকে জানতে চাচ্ছিল। এমনি কালকে যখন ইউটিউবে ভিডিও দেখতেছিলাম তখন পেনিয়ার কার্ডের সম্পর্কে আসলো। এতগুলো টাকা, তারপরে মান্থলি চার্জ, অ্যাক্টিভেশন চার্জ, এতগুলো চার্জ দেওয়ার কি দরকার? তার চেয়ে আমাদের স্বাধীন কার্ড নিয়ে বেটার না, ওইটা আমরা পেমেন্ট রিসিভ করতে পারছে জাস্ট ইয়ারলি চার্জ 500 সামথিং, তো আমাদের জন্য কত বেটার না। ম্যানেজার বলছিল যে এখানে লগইন করে দেখাতে হবে আমার অ্যাকাউন্ট কিনা, যেটা নিয়ে গেছি। না এরকম কিছু না, কিছু না, জাস্ট খালি আপনার ফাইবার এর যে অ্যাকাউন্ট আছে এটার একটা না, তো ম্যানেজারের জবাব, ম্যানেজার কি আসছে আর কি? আপনি কোন ব্রাঞ্চে গিয়েছিলেন? বদহাট ব্রাঞ্চের খুঁজে পান নাই, মরা ব্রাঞ্চে গেছেন। আগ্রাবাদ ব্রাঞ্চে চলে আসেন, আগ্রাবাদ ব্রাঞ্চে চলে আসলে এরা দিয়ে দেয়। আর আমার পরিচিত কয়েকজন আছে, আপনি চাইলে হেল্প করতে পারেন। আমি তো আগ্রাবাদের পাশেই আছি, আসলে আপনি আমি সেটাই বলছি, যে কোনো একটা মার্কেট প্লেসে যে কাজ করে এটার একটা প্রুফের একটা প্রিন্ট আউট বের করে নিয়ে গেলেই হয়ে যাচ্ছে, আর কিছু না, আর পাসপোর্ট দরকার হবে। কতদিন লাস্টিং করবে এটার কোন গ্যারান্টি দিতে পারবো না। খুলতে পারতেছিল না কি কারণ। আপু বাইরের কান্ট্রিতে কেউ থাকে যদি এরকম হয় তাহলে আপনার জিনিসটা একটু পার্মানেন্টলি নিতে পারতেন, যে হ্যাঁ বাইরে কেউ থাকে তার আমি রেফারেন্স নিতে পারছি, যেমন ইউএস অথবা কানাডা এই টাইপের রেসিডেন্সিয়াল কেউ আছে কিনা। প্রবাবলি ইজি হবে তাই না? আচ্ছা না এটা হলে ইজি মানে আপনি যে কোনো প্রবলেমে পড়লেন, হয়তো আপনার অনেকগুলো ডলার আটকে গেল, তখন আপনাকে ভেরিফাই চাইলো, আপনি কি করবেন? আপনি এই ডলারগুলো কি ছেড়ে দিবেন? এটা হলে একটু বেটার হয়, সেফ হয়।
রেহান ভাই কেউ কথা বলছে না, আপনি কোত্থেকে শুনবেন? আমার পাশে আমার ছোট ভাইয়ের যুদ্ধ বিমান আছে, আমি যুদ্ধ বিমানের সাউন্ড শোনাতে পারি কেউ চাইলে। কি বানাচ্ছে? মানে আমার পাশে আমার ছোট ভাইয়ের যুদ্ধ বিমান আছে, সাউন্ড চাইলে শোনাতে পারি আমি, কেউ সাউন্ড শুনতে পাচ্ছে না ব্যস্ত হয়ে বললে। সবাই সবাই চুপ করে আছে, কথা কেউ শুনবে কি করে? না দেখ, এইটার জন্যই বলছে যে কেউ চুপ করে আছে যখন। এখন রায়হান ভাই কি অবস্থা, কিরকম বুঝতেছেন? আচ্ছা মিথিলা আপু কিছু বলতে পারে? মিথিলা আপু তো এক্সপেরিয়েন্স বেশি এখানে আমাদের মধ্যে সবচেয়ে। আপনারা তো আমার থেকে এক্সপেরিয়েন্স, উনি কয়েকটা পেজের ওনার, তারপর কয়েকটা কোম্পানির ওনার, সিও। এটা পেজের ওনার হইছে শুধুমাত্র, কয়েকটা কাজ করতেছে ওই রিলেটেড পেজ গুলো হইছে, বাট ভিতরে যে পেজের এত কাহিনী আছে এই কোর্স না করলে বুঝতে পারতাম না। ঠিক আছে, আমার লাইফে জিন্দগিতে কখনো ভিতরে এত ভিতরে যাই নাই, তা রিসেন্টলি এগুলো বুঝতেছি আর কি। যদি অনেক কিছু নতুন মাথা ঘোলাই যাচ্ছে, আর কোম্পানির ব্যাপারে, কোম্পানিটা নতুন ই-কমার্স সাইট। হ্যাঁ, এটা হচ্ছে যে আপনার একদম ব্যতিক্রম ধর্মী একটা আমরা ই-কমার্স সাইট করতেছি, আর আমার একটা যে ছোটখাটো আইটি ফার্ম আছে যেটা শুধু মেয়েদের জন্য, আমি বিশেষ করে মেয়েদেরকে নিয়ে একটু কাজ করছি আর কি, ছোটখাটো ভাবে। দোয়া করবেন যাতে ভালোভাবে করতে পারি, আর বেশি কিছু বলার মতো আমার কাছে কিছু নাই। হ্যাঁ, আমাদের কি হবে আপু? জেন্ডার ডিসক্রিমিনেশন হচ্ছে কিন্তু? না 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 না, একদম না। আপনারা দেখতে পাবেন যে ছেলেরা কিন্তু এইসব আইটি ব্যাপারে, আমি খুব একটা অ্যাডভান্স না, বাট ছেলেরা যত বেশি ইন্সপায়ার হয় মেয়েরা কিন্তু অতটা ইন্সপায়ার হয় না, বাসতে চায় না। হ্যাঁ, এই সাইডটাতে তো আমি একটু আলাদা করে শুরু করে যে তাদেরকে ইন্সপায়ার করার জন্য করাই, এটা এখানে ওইটা নেন না, ঠিক আছে? এটা আমাকে প্রায় শুনতে হয়, আসলে কিন্তু ওইটা না, জাস্ট ওদেরকে ইন্সপায়ার করার জন্য। আপু ফাইবার নিয়ে কিছু বলেন, আমরা তো ফাইবারে কাজ করা হয়নি আমাদের কখনো। ফাইবার নিয়ে যদি বলি, ফাইবার আমি গত 4 বছর ধরে কাজ করতেছি, তো তারপর freelancer.com এ হালকা পাতলা কাজ করা হয়েছে ওরকম না, আর আর এতে আইটি কি জানি আছে এটাই। আপনি বলছিলেন যে আপনার ফাইবার নিয়ে, নামও ভুলে যাব, ফাইবার নিয়ে টিউটোরিয়াল রেডি করছেন নাকি? না, টিউটোরিয়াল না, আমি হচ্ছে যে এর আগে আমি যে গভর্নমেন্ট কোর্সটা করেছিলাম শিপ পাওয়ার প্রজেক্ট, ওখানে আমি ফাইবার রিলেটেড 7টা ক্লাস নিয়েছিলাম আর কি, ফাইবারের ফার্স্ট টু লাস্ট। হ্যাঁ, তো ওই ব্যাপারগুলো আমি এখানেও যদি আমার আপু বলে আর কি যে নিতে, তাহলে আমি হয়তো ভালো করে ওইটা বুঝিয়ে বলতে বা নিতে পারবো, সেটা বলেছিলাম। আমরা যারা যাদের আইডিয়া নেই বা যারা কাজ করিনি ওদেরকে একটু হেল্প করলে ভালো হয়। অতটুকু হেল্প তো এমনি পাবেন, আমি যে মানে এখানে পড়াই দিতে হবে এমন না, এমনি আপনাকে, আপনি আমাকে জিজ্ঞেস করলে যে কোনো টাইমে আমি আপনাকে বলে দিব যে কোনো সমস্যা। তবে হ্যাঁ, কিছু ইন্টারনাল ব্যাপার থাকে যে একটা অ্যাকাউন্ট খোলার পরে কাজগুলো কিভাবে, কেন, কিভাবে পাবো, এই বিষয়গুলো হয়তো ক্লাস নিলে তখন আরো বিস্তারিত বলা যাবে আর কি। রিপোর্ট অপশন আলাদা আছে, ডিরেকশন আছে, চ্যাট আছে, পার্টিসিপেশন আছে, কিন্তু কোনো আপনার মোর অপশনটা এখানে নেই, আমি সেটা খুঁজে দেখেছি। এই যে দেখেন, মোর অপশনটা নেই, এই যে রিয়াকশন আছে, রেকর্ড আছে, স্ক্রিন শেয়ার আছে, চ্যাট আছে, পার্টিসিপেন্ট আছে, এই মোর অপশনটার জন্যই আমাকে ভাইয়া, এই মোর অপশন আমি বলছি, এই মোর অপশনটার জন্যই আমাকে হচ্ছে ইয়ে থেকে লগ ইন করতে হয়, ইয়ে থেকে মিটিংটা স্টার্ট করতে হয় আমার মোবাইল থেকে। এখন রেকর্ড শুরু করতে গেলে ভাইয়া, রেকর্ড শুরু করতে গেলে আমি যাকে হোস্টিং দিয়েছি তার কাছ থেকে আমার হোস্টিংটা নিতে হবে। স্ক্রিন শেয়ারটা আমি করতে পারবো, এই যে কারণ স্ক্রিন শেয়ারের পারমিশন আমার হোস্টিং এ ছিল, তো আর ওখানে ওই হোস্টিং দিয়ে এসেছি, অলরেডি রেকর্ড হচ্ছে ক্লাসটা। Thank you.
তাহলে ভাইয়া আমি আমি আপনাকে বলছি ভাইয়া, আমি আজকে তো আমি ক্লাসটা এখন ওখানে ইয়ে করে এসেছি তো হোল্ড করে, ওদের অনেকগুলি টপিকস আছে, ইস্যু আছে ক্লাস টাইমটা, আমি জাস্ট আপনি আমাকে যদি এটার কোনো টিউটোরিয়াল থেকে থাকে আপনি আমাকে দিলে আমি খুব দেখালে হয়ে যাবে আমার জন্য। ওকে তাহলে আমার পিসিটা নেই, আমি নেয়ার পরে আমি আপনার সাথে কন্ট্যাক্ট করছি। আপনারা কি আমার সমস্ত কথা শুনে ফেলেছেন? না আপু, শেষের কিছু কথা শোনা গেছে। আলা শেষের কথা শুনছেন কেন? আপনারা বলবেন না আপু, আপনার কথা শোনা যাচ্ছে। কি আর বলবো, তখন তো বিরক্ত হবেন আপনি। অফিসের কাজ সারা দিন সারা রাতে ওরা নক করেন, আপনাদের ক্লাসের টাইমে এসে ডিস্টার্ব করে। ওকে, এখানে যেটা বলছিলাম আপনাদের, আপনারা আমার সাউন্ড ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন তো? জি আপু। সবাই কি ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন? জি আপু। হ্যাঁ আপু। জি আপু। ওকে, আমি যেটা বললাম যে লাইসেন্সের কথা, যে কিছু ইউরোপের কিছু কান্ট্রি আছে যেখানে লাইসেন্স ছাড়া আপনার পেজে পাবলিশ হবে না বা পেজের ইন ফিউচার কাজগুলো আপনি করতে পারবেন না, এবং এটাতে ক্লিক করলেই আপনারা দেখতে পারবেন কি কি আছে। অস্ট্রিয়া, জার্মানি, সুইজারল্যান্ড আছে, এখানে তিনটা দেয়া আছে, এখানে টোটাল পাঁচটা না আটটা কান্ট্রি থাকে, আপনারা একটু গুগল করলে পেয়ে যাবেন, ঠিক আছে? জি আপু। আর এটা তো প্রাইস রেঞ্জটা বলেছি, সবসময় আনস্পেসিফাইড করে রাখবেন যাতে আপনার পেজে কোনো প্রাইস রেঞ্জ না থাকে, যে আমি এখন চাচ্ছি আমি 10 টাকা প্রোডাক্ট সেল করব, পরবর্তীতে যাচ্ছি আমি 10,000 টাকা প্রোডাক্ট সেল করব, ঠিক আছে? আপনারা একটু মিউট করেন, কারোর এখান থেকে বাচ্চার কোনো সাউন্ড আসছে। আর ক্যামেরা কারা অফ করেছেন? আমি বারবার বলছি ক্যামেরাটা অন করেন। কোনো ওয়েতেই আজকে যাতে ক্যামেরা অফ না হয়। আর এখানে হচ্ছে আপনার প্রোডাক্টসের কোনো অফার যদি আপনি দেন সেক্ষেত্রে দিতে পারবেন, এটা দিতেই হবে, ওরকম কিছু নেই। আর এখানে এটা আপু ভালো কাজ করেছেন, ফেসবুকের প্রাইভেসি পলিসি দিয়ে দিয়েছেন। আপু পলিসিটা কিভাবে দিবে? প্রাইভেসি পলিসিটা আসলে হয় কি, অনেক সময় দেখা যায় যে আমার কোনো ওয়েবসাইট আছে ওখানে কোনো প্রাইভেসি পলিসি আছে, সেটা সেই পেজটার ইউআরএল এখানে জাস্ট কপি করে দিয়ে দিবেন, বা ফেসবুকের প্রাইভেসি পলিসি ফেসবুকের এখানে গেলেই পাবেন। এখানে কোথায় আছে এখন এক্সাক্ট তো আমার মনে নেই ভাইয়া। আই নুসরাত আপু, কোত্থেকে অ্যাড করেছিলেন আপনি এটা? আমি ভিডিওতে দেখে দেখছি তো, ওখানে গুগল থেকে অ্যাড করে দিয়েছিল, আমিও ওখানে গুগলে গিয়ে অ্যাড করে দিয়েছিলাম ইউআরএলটা নিয়ে। কেন আপনার পেজটা এরকম হচ্ছে? আমার পেজে একসাথে যদি একবারে চলে আসে, আপনাদের পেজেও তো একবারে আসার কথা, সিস্টেমটা তো একই ছিল।
আচ্ছা খাদিজা আপু আমাকে হচ্ছে পেজের রোল দিয়েছেন তাই না আপু? আচ্ছা আপনার পেজেরও কি সেম সেম ইস্যু যে সব ক্রিয়েট হচ্ছে না? জি আমাদের গোটা ক্যাটাগরির জন্য এখন ফেসবুক যা শুরু করেছে সবটা চেঞ্জ করতে পারছি না সরি মেসেঞ্জার থেকে, কারণ আপু একবার সব যখন ক্রিয়েট হয়ে যায় তখন ওইটা চেঞ্জ করা যায় না সবটা ডিলিট না করা অবধি। ঠিক আছে আপু মেসেঞ্জারে সবটা দিই নাই, অর্থাৎ আমার অ্যাবাউট আছে ওখানে যেতে ওগুলো আসছিল না মেনু বারটাতে সবটা আসছিল না, স্ট্যান্ডার্ডটাই রয়ে গেছে। সবার তো দেখছি একই প্রবলেম আমি। আচ্ছা দেখছি আপু কি হচ্ছে, আজকে আপনাদের আইডি নতুন টপিক ধরার আগে আমি এটা পুরো ক্লিয়ার করতে যাচ্ছি আপনাদের। আমি আপনাকে অ্যাডমিন রোল দিয়েছি। হ্যাঁ আপু আমি অ্যাকসেপ্ট করছি। আমি তো আপুর পেজটা নিয়ে নিশ্চয়তা আপু আপনি পেজে এখন ঢুকবেন না, পেজে কোনো কিছু আর ট্রাই করবেন না। ঠিক আছে আপু। শুনেন আপনারা যারা ফেসবুক হচ্ছে ইয়ে দিয়ে অন করেছেন জিমেইল দিয়ে, তারা অতি সত্বর ফেসবুক ফেসবুকের প্রাইমারি মেইলটা আউটলুকে ট্রান্সফার করবেন। অতি সত্বর যত দ্রুত পসিবল। জিনে আপু পাওয়ার বলবেন এটা কি রকম, রিজনটা কি রকম সেটা জানতে চাচ্ছেন? না কাজটাই কি রকম ওটা বুঝিনি, রিজনটাও জানতে চাচ্ছি মানে কেন। রিজন আউটলুক হচ্ছে আপু আপনার পেজের, কোনটা আপনার পেজ আপু? এই যে এখন তো নুসরাতের পেজ পাওয়া গেছে, যে উজ্জ্বল ভাইয়া পেয়েছে তার নিচে তাই এস কে হোসেন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এটার রিজন হচ্ছে আমার যে আইডিটা হ্যাক হলো বললাম না, সেটা হ্যাক করেছে অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য। হ্যাক করে আমার আইডি থেকে তিনটা অ্যাফিলিয়েট মার্কেটিং এর পেজ ক্রিয়েট করেছে। পেজ ক্রিয়েট করে অলরেডি আপনাদের হচ্ছে এটা আমি প্রবলেমে পড়ব যখন আপনাদেরকে আমি হচ্ছে ইয়ে দেখাতে যাব, অ্যাড রানের অপশন গুলি দেখাতে যাব, তখন প্রবলেমে পড়ে যাব। কারণ হচ্ছে তখন আমি আপনাদেরকে ব্র্যান্ড অ্যাকাউন্টটা দেখাতে পারবো না। আমি বারবার কালকে ব্র্যান্ড অ্যাকাউন্টটার জন্য যখন ট্রাই করছিলাম, আমার এই অ্যাকাউন্টে তো অলরেডি আমি করা হয়ে গেছে, কারণ আমি আমার প্র্যাকটিস পারপাসে আমার ব্র্যান্ড অ্যাকাউন্টটা করে ফেলতে হয়েছে, আর ব্র্যান্ড অ্যাকাউন্ট স্যার বিজনেস অ্যাকাউন্টটা করতে হয়েছে। বিজনেস অ্যাকাউন্টটা একবার ক্রিয়েট হয়ে গেলে ওটা সেকেন্ড টাইম আর করা যায় না বা ডিলিট করা যায় না। তো আমার যখন এই অ্যাকাউন্টটাতে হয়ে গিয়েছে, আমি চাচ্ছিলাম যে আমার এটা যাতে ইয়েতে হয়ে যায়, আমি আমার আরেকটা আইডি আছে সেই আইডি থেকে যাতে আমি আপনাদেরকে ব্র্যান্ড বিজনেস অ্যাকাউন্টটা ক্রিয়েট করে দেখাতে পারি। তো ওইটা ক্রিয়েট করতে গিয়ে দেখি অটোমেটিকলি আমার ওই অ্যাকাউন্টের আন্ডারে বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট। কিন্তু আমরা যতটুকু আমি যতটুকু জানি বা আমি আমার পরে মেন্টরকে জিজ্ঞেস করেছিলাম ভাইয়া এটা কেন হবে, ভাইয়া বলছে এরকম কোনো আপডেট আসেনি যে অটোমেটিকলি তোমার বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। আপু আপনি একটু কাইন্ডলি দেখেন আপনি মেবি ক্রিয়েট করেছেন। পরে গিয়ে দেখলাম আমার পেজ ম্যানেজার সেট করা এবং তিনটা অ্যাফিলিয়েট মার্কেটিং এর পেজ সেট করা। তো আমরা যখন একটা পেজের ইন্টারফেসে ঢুকি তখন আমরা এই অপশনগুলি তো দেখতে পাই সবাই। আমার মাউসটা যেদিকে নড়াচড়া করছে দেখেন একটু ভালো করে, পেজ ইনবক্স নোটিফিকেশন ইনসাইটস পাবলিশিং টুলস অ্যাড সেন্টার মোর ইনফো এই টাইপের জিনিসগুলি তো আমরা দেখতে পাই। জি আপু। কিন্তু আমি দেখছি আমার এই অ্যাকাউন্টের আন্ডারে তিনটা পেজ করা, কিন্তু শুধু পেজটা শো করছে, আমার এই একটা অপশন শো করছে না। এর মানে কি জানেন? এর মানে হচ্ছে তারা আমার পেজ থেকে ক্রিয়েট করে তারা তাদের আইডিকে অ্যাডমিন দিয়েছে, তাদের আইডিকে অ্যাডমিন দিয়ে তারা আমাকে অ্যাডমিন থেকে রিমুভ করে দিয়েছে। বলেছিলাম না যে অ্যাডমিন কাউকে দেওয়ার আগে চিন্তা করবেন, কারণ অ্যাডমিনই একমাত্র পারে আপনার পেজের ওনারশিপ নিয়ে নিতে। এই কথাটা বলেছি তো আপনাদেরকে মেবি? তারপরে গিয়ে দেখি তারা ওটা থেকে অ্যাড রান করিয়ে অ্যাড ম্যানেজারের কাজ করে তারা হচ্ছে আপনার ইয়ে মানে ওই অ্যাকাউন্টের কাজগুলি তারা করছে অ্যাফিলিয়েট মার্কেটিং এর। তারপরে আমি দেখলাম যে আমার তো টু স্টেপ ভেরিফিকেশনটা অন করা, তো আমার ওরকম কোনো মেইল অর SMS আসেনি। তারপরে হচ্ছে ফেসবুকের ভিতরে একটা অপশন আছে যেটা হচ্ছে আপনি দেখতে পারবেন যে আপনি কোন ডিভাইস দিয়ে বা মোবাইল হলে মোবাইল দেখাবে, উইন্ডোজ হলে উইন্ডোজ দেখাবে, কত নাম্বার উইন্ডোজ ও সমস্ত কিছু ডিটেইল ওখানে চলে আসে। তো ওখানে দেখলাম আমার এই অ্যাকাউন্টটা হ্যাক হয়েছে মের 20 তারিখে। আর অ্যাকাউন্ট এই টাইপের অ্যাকাউন্টগুলি হ্যাক হওয়ার চান্স সবচাইতে বেশি হয়, কারণ হচ্ছে আমরা জিমেইল দিয়ে এবং
পাসওয়ার্ডের একটা প্যাটার্ন থাকে, আমরা ওই পাসওয়ার্ডের প্যাটার্ন কেউই ফলো করি না, দ্যাটস ওয়াই তাদের হ্যাকিং সিস্টেম মানে হ্যাক করতে ইজি হয়। কিন্তু আপনি যখন আউটলুক দিয়ে একটা অ্যাকাউন্টের মেইল দিয়ে দিবেন, তখন দেখা যাবে আউটলুকের মাইক্রোসফটের এই রুলস রেগুলেশনগুলি অনেক হার্ড থাকে। ওরা যখন আমার পেজে একবার জায়গায় দুবার ট্রাই করবে, হয় আমার পেজ ব্লকড হয়ে যাবে অর আমার পেজটাকে তখন ডিসেবল করে দিবে, সরি আমার প্রোফাইলটাকে ডিসেবল করে দিবে। আচ্ছা বুঝ, জিমেইলটা হাইড করে দিলে এটা কি ওরা দেখতে পায়? ওরা জিমেইল দিয়ে তো ঢুকে না ভাইয়া, ফেসবুকে তো থাকে জিমেইলটা, তো আপনার যখন টু ফ্যাক্টর ভেরিফিকেশনটা অন করে রাখবেন তখন যদি আপনার নোটিফিকেশনটা হয় জিমেইলে যাবে, নয়তো ফোনে যাবে। তো জিমেইলও যখন যাবে না ফোনেও যাবে না, তার মানে ওরা হ্যাকিংটাকে ক্র্যাক প্যাচ করে, যেটার আমরা অনেক কিছু যারা গ্রাফিক্স ডিজাইনার তারা বুঝবেন অনেক টুলস আপনারা ইউজ করেন যেটাকে ক্র্যাক প্যাচ করে ইনস্টল করেন, তাই না? গ্রাফিক্স ডিজাইনার যারা আছেন, কারণ হচ্ছে এটা করার কারণ হচ্ছে আপনারা হচ্ছেন কি বলে ওই ওইরকম ক্র্যাক প্যাচ করে তারা এই আইডিগুলি হ্যাক করে। কিন্তু একটা আইডি হ্যাক করতে গেলে যখন আপনার ওই যে আমি বললাম যে পাসওয়ার্ড প্যাটার্নটা যদি ওভাবে সেট করে দেন, আর এটা যদি আউটলুকের আন্ডারে থাকে, আউটলুকের আন্ডার থেকে আপনি একবার পাসওয়ার্ড চেঞ্জ করলে, পাসওয়ার্ডের জন্য অ্যাপ্লাই করলে, সেকেন্ড টাইম যখন আবার অ্যাপ্লাই করতে যাবেন তখন একটা ব্লক অপশন আসবে, এবং ওই সময় অটোমেটিকলি আপনাকে আউটলুক যেটা আমাকে জিমেইল করেনি কিন্তু ওটা আউটলুক আপনাকে করবে, আপনাকে নোটিফাই করবে। ওই অবস্থায় আপনি যদি অ্যাকাউন্টটাকে ডিসেবল করে দিতে চান, বা আপনি যদি এখন চান যে না আমি এখন অ্যাকাউন্টটাকে হচ্ছে কি বলে ডিঅ্যাক্টিভ করে রাখতে চাই, তখন আপনি ডিঅ্যাক্টিভ করে দিতে পারবেন। ওই জন্য আমি ওইটা কালকে দেখে শিখে আমার মনে হলো যে আমার আপনাদেরকে বলা উচিত যে আপনাদের পার্সোনাল অ্যাকাউন্ট থেকে আপনারা সবগুলি ট্রাই করবেন যে আউটলুক আর হটমেইল দিয়ে প্রাইমারি মেইলটা করে দিতে। ফেসবুকের জন্য সবচেয়ে বেশি সিকিউরিটি হচ্ছে 3-4টা করে ইমেল এড করে রাখা, এটা সবচেয়ে বেশি সিকিউর। আর এখন দেখলাম রিসেন্টলি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট গুলো হ্যাক হচ্ছে, তো যার কারণে সবাই দেখলাম যে মানে টু ফ্যাক্টরটা অন করে দিচ্ছে। আমার মনে হয় ফেসবুকও অন করে রাখলে ইজি হয় না হ্যাক করাটা। আমার ফেসবুকে 6টা ইমেল এড করা আছে আপু, আমার ফেসবুকে অন করা ছিল। এই যে দেখেন এখানে আমার আপু ইনস্টাগ্রামও অন করে রাখেন, রিসেন্টলি দেখলাম প্রায় অনেক বড় বড় ব্লগারদের আইডি হ্যাক করতেছে। ফেসবুক থেকে শুরু করে আমার ফেসবুক, আমার ইনস্টাগ্রাম, আমার টুইটার, আমার লিংকডইন, আমার ফাইবার, আমার আপওয়ার্ক, আমার প্রত্যেকটা জায়গা টু ফ্যাক্টর অন করা। এই যে দেখেন আমার হচ্ছে, দেখেছেন এখানে আমি নতুনটা ইয়ে করিনি, দেখে এই প্রোফাইলটা আমি রেগুলার ইউজ করি তো ওই জন্য ওরা ওটা করেনি। আর আমার যে প্রোফাইলটা হ্যাক হয়েছে সেটা আমি রেগুলার না, সেটা হয়তো বছরে একদিন, মাসে একদিন, কোনো প্রয়োজন পড়লো তখন যাই। ওই প্রোফাইলটা বেসিক্যালি হচ্ছে আমার ইউনিভার্সিটির জন্য করা ছিল। এখানে এই যে দেখেন টু ফ্যাক্টরের ব্যাপারগুলি আর ওই ইন ডিটেলটা যেখানে দেখতে পারবেন সেটা দেখে তারপর আমি খাদিজাপুর পেজে ঢুকছি। এই যে সিকিউরিটি, ওই সেটিংসে গিয়ে সিকিউরিটি অ্যান্ড লগইন, লগইনে যাবেন। লগইনে গেলে এই যে দেখেন আমার কোন ডিভাইস থেকে, এই যে সিমোরে যাব, ওয়্যার ইউ আর লগড ইন, এখানে লগইন, এখানে হচ্ছে এই যে দেখেন কোন ডিভাইস থেকে কখন আমি ছিলাম, প্রত্যেকটা জিনিস এখানে শো করবে, কোন ব্রাউজার থেকে ছিলেন। দেখতে পাচ্ছেন, দেখতে পেয়েছেন আপনারা? আপনি এটাতে লগ ইন করেননি, সে যতই আপনার পাসওয়ার্ড নিয়ে থাকুক, আপনি যদি লগ ইন থাকেন তখন আপনি এখানে লগ আউট অল সেশন দিয়ে দিবেন। লগ আউট অল সেশন দেওয়া মাত্রই এখানে যতগুলি জায়গায় ছিল সমস্ত জায়গা থেকে আপনাকে লগ আউট হয়ে যাবে। এবং আমি এটা আমি দেখতে পেরেছি শুধু এই জায়গায় এসে যে এটা মে 20 তারিখে তারা হচ্ছে আইডিটাকে হ্যাক করেছে। এবং পাসওয়ার্ডের প্যাটার্ন তো বললামই, ওটা আমি দেখাবো। আর এই যে টু ফ্যাক্টর যেটা, এটা হচ্ছে এখান থেকে এডিট করতে হবে। আপু আরেকটা আইডি, আইডি কার্ড কি, ওটা কি ধরনের আমি ক্লিক করে ছবিটা নেইনি, তো ওখানে আপনার হচ্ছে একটা ব্ল্যাঙ্কের মধ্যে জাস্ট একটা হেডশটের একটা কি বলে
ফিগার ছিল, হেডশটের একটা ফিগার ছিল, আমাকে বলছে যে আমি হেডশট দিয়ে আমি ভেরিফাই করতে হবে। তো ওই আইডিটা তো আমি ভেরিফাই করব না, কারণ ওই আইডিটা আমার রেগুলার ইউজের জন্য না। হ্যাঁ ওইটা আপু আমি ট্রাই করেছিলাম, বাট এরা বলতেছে করোনার জন্য মানে এদের সাফিসিয়েন্ট এখন মেম্বার নাই যার কারণে ভেরিফাই করতে পারবে না, ওরকম একটা অপশন আসছিল। হ্যাঁ এটাই তো একটু বললাম, আপনাকে ফেসবুক হয়তো আপডেট নিচ্ছে, সব আপডেট আপনারা হয়তো এখন পাবেন না, বা সব আপডেট আমি হয়তো পাবো না, বা আপনি পাচ্ছেন আমি পাচ্ছি না, এটা হতে পারে। ওই জন্যই আপনাদেরকে ওই দিন বারবার বলছিলাম যে আপনাদের আইডি গুলি ডিজেবল না হয়, কারণ আমাদের ডিজিটাল মার্কেটিং এর যদি সোশ্যাল মিডিয়ার কাজটা আমরা ওভারঅল শিখতে যাই সেক্ষেত্রে আমাদেরকে আইডি লাগবে, এখন আমাদের আইডি লাগবে। তো একবার ডিজেবল হয়ে গেলে এখন আরেকটা জিনিস যেটা হচ্ছে আইপি অ্যাড্রেসটা তো ওখানে থেকে যাচ্ছে, একই আইপি থেকে একই নামে যখন আমরা ট্রাই করতে থাকি তখন না আইডি গুলি ব্লকড হয়ে থাকে, ওই আইডি আনব্লকও করা যায় না, ডিজেবল হয়ে থাকে। আইডি আপনাকে দেখাচ্ছে আপনার আইডি প্রপার ওয়েতে অন হচ্ছে কিন্তু ডিজেবল হয়ে থাকবে, বুঝতে পেরেছেন? ওই জন্যই বলেছিলাম আমি টোটাল আপডেটটা আগে আমি ক্লিয়ার হই তারপরে আপনাদেরকে দিই, তারপরে আপনারা পেজ ক্রিয়েট করেন আর গ্রুপ ক্রিয়েট করেন, সেটা আপনাদের জন্য ইজি হবে। এখন বুঝতে পেরেছেন কেন বলেছিলাম সিকিউরিটির জন্য আরেকটা কাজ করা যেতে পারে? হ্যাঁ বুঝতে পেরেছি। জেনারেলে গিয়ে আমাদের ওখানে একটা সিস্টেম আছে পাসপোর্ট অথবা এনআইডি সাবমিট করার, ওটা সাবমিট করে দিলে দেন ওইটার কথাই তো বললাম আমি, ওটা আপাতত নিচ্ছে আইডেন্টি আইডেন্টি কনফার্মেশন এটা। জি 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 এটার কথাই বলছি, সবার এখন আসছে না এই জিনিসটা, আগে ছিল না। আমি অনেক আগে পাসপোর্ট সাবমিট করে দিয়েছি। এটা কবে করেছেন আপনি? এটা আমি করেছি প্রায় অনেক মাস হবে, 2-3 মাস তো হয়ে গেছে। হ্যাঁ কারণ নতুন রিসেন্টলি আসছে না, রিসেন্টলি ট্রাই করছি আমি আসে না। এই আপডেটটা নতুন ফেসবুকের যে ইন্টারফেস বা নতুন ফেসবুকের যে আপডেট ভার্সন গুলো আমি বলছি এটা আপডেট হয়েছে জানুয়ারির 19 তারিখে। হ্যাঁ হ্যাঁ তো এই জানুয়ারির 19 তারিখ থেকে আসার পরে এই জন্যই অনেক কিছু প্রবলেম করছে, একই জিনিস আমরা একই জায়গা থেকে দুবার তিনবার ট্রাই করলে ওইখানে আমাদেরকে ব্লক করে দিচ্ছে। এবং জানেন আমি আজকে আমার ওই আইডিটাতে ঢুকে দেখি আমার আইডিটা ফ্ল্যাগ খেয়ে আছে, অটোমেটিক্যালি আমাকে এখন ওটা ডিএক্টিভ পার্মানেন্টলি ডিএক্টিভ করে দিতে হবে। আর যারা হ্যাক করে তারা এই আইডেন্টিটি কনফার্মেশনের পরেও হ্যাক করতে পারে, যারা ওই লেভেলের হ্যাকার হয়। বুঝতে পেরেছেন? এখানে যারা দেখতে চেয়েছিলেন আপু টু ফ্যাক্টরটা কিভাবে করব, টু ফ্যাক্টরটা হচ্ছে এখানে গিয়ে আপনার এই যে এখানে অপশনটাই আসবে, অন করবেন, এডিটে গিয়ে এডিটে গেলে আপনার ফোন নাম্বার চাইবে, কি কি চাইবে দেখেন। ও আমার যদিও আমি আপনাদেরকে যে পাসওয়ার্ড প্যাটার্নটা দেখাবো সেই পাসওয়ার্ড প্যাটার্নটা এখন আমি দেইনি, কিন্তু সেটা অতি সত্ত্বর আমার দিয়ে ফেলতে হবে। আমিও আপনাদের মতো খুব আম জনতা টাইপের একটা দিয়ে দিয়েছিলাম, আমার কিন্তু এখন অফ হয়ে গেল কারণ আমার অন ছিল। এখানে টার্ন অফ, আবার এখানে হচ্ছে আপনি যেটা দিতে চান, আপনি যদি মেসেজ দিতে চান আপনার ফোন নাম্বার দিতে চান সেখানে এখানে ফোন দিবেন, আপনি ধরেন একটা অ্যাপ থেকে ইউজ করবেন তখন এখানে ওই একটা অ্যাপের দিয়ে দিবেন, এরকম কিছু জিনিস থাকে, এগুলি সেট আপ করে দিলেই হয়ে যায়। এই ব্যাপারটা ক্লিয়ার হয়েছে সবার? আর হচ্ছে আপনাদের যার ফেসবুকে সবটা ক্রিয়েট হচ্ছিল না ওই সবটা আমি এখন ক্রিয়েট করে দিচ্ছি। দেখি খাদিজা আপু শপের কি প্রবলেম হচ্ছিল। আপু আমি পেজগুলি দেখাই, আপনারা কাইন্ডলি একটু বলবেন যে খাদিজা আপু আপনার পেজটা কোনটা ছিল? এটা তো ছিল না, এই যে এটা ডিজিটাল ডিজিটাল মার্কেটিং উপরে 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 এটা ওকে না তার নিচে তার নিচেটা এটা এই যে ডিজিটাল মার্কেটিং এন্ড ওয়েব গ্রাফিক এটা জি আপু তারপরে করেন আপু। অ্যাড ফ্রিকোয়েন্টলি কোশ্চেন কি আপনি অ্যাড করেননি? করেছি তো, মাঝে মাঝে আসে আবার মাঝে মাঝে আসে না, ওগুলো কমপ্লিট করেছি, দুইটা দিয়েছি। পেজে ট্রাই করবেন মোবাইল নাম্বারের সাথে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে, এবং এটা অনেক সময় বাইরে ক্লায়েন্টরা আপনাকে ডিমান্ড করতে পারে দিয়ে দেন, তো তখন আপনারা এখানে তো কল টু অ্যাকশন বাটন একটা অ্যাড করা যাচ্ছে তাই না?
বাকিটা আমরা কোথা থেকে অ্যাড করব, বাকিটা অ্যাড করব হচ্ছে যে অ্যাবাউট সেকশনে গিয়ে। বাকি ওনারা যত সোশ্যাল মিডিয়া লিংক করতে বলবে সব এখানে অ্যাড করে দিবেন। এই যে দেখেন এই যে আপু তো মাশাল্লাহ সবই অ্যাড করেছে দেখা যাচ্ছে। আপু শুধু হোয়াটসঅ্যাপটা অ্যাড করেননি তাই না আপু? ও হোয়াটসঅ্যাপটা দিয়েছিলাম প্রথমে, তারপরে আবার ওয়েবসাইটটা দিলাম, অ্যাফিলিয়েটের ওয়েবসাইট যেটা তৈরি করছিলাম রেডি করছিলাম ওইটা দিলাম, ওইটার লিংকটা দেওয়ার জন্য কন্ট্যাক্ট আছে। কিন্তু এটা খেয়াল করবেন যে ওয়েবসাইট পরপর দুটো না দিয়ে একটা ওয়েবসাইট দিবেন এবং হচ্ছে আপনি না একটাই একটাই সব জায়গায় বারবার লিংক একটাই দিয়েছি, মানে একটা ওয়েবসাইটে লিংকডইন প্রোফাইল লিংকডইন প্রোফাইল দিয়েছেন, এখানে ইনস্টাগ্রাম দিয়েছেন, টুইটার দিয়েছেন, এখানে একটা এটা একটা ওয়েবসাইট দেখা যাচ্ছে, আবার এখানে পিন আচ্ছা পিন্টারেস্টও দিয়েছেন, আপনার পিন্টারেস্টেরও অ্যাকাউন্ট আছে? পিন্টারেস্ট অনেক আগে থেকেই আছে, 2 বছর ধরে। আচ্ছা গুড, ভেরি গুড। আমার আপুর পেজে এখন সব ক্রিয়েট হচ্ছে না, এটাই তো প্রবলেম? জি আপু। আপনার এখানে তো ইউটিউবের ট্যাবও অ্যাড করা নেই। ইউটিউবের ট্যাব অ্যাড করেছি জি, ইউটিউবের ট্যাবটা অ্যাড করেছিলাম তো, মাই ইউটিউব, এই যে মাই ইউটিউব। আচ্ছা চ্যানেলের নাম মাই ইউটিউব দিয়ে রেখেছেন জি। এটা কখনো মাই ইউটিউব না দিয়ে আপনার যদি চ্যানেল থাকে সেক্ষেত্রে আপনার চ্যানেলের নামটা ইউজ করা বেটার। না আমার কোনো চ্যানেল নেই, ওই ভাইয়া ভিডিওতে ভাইয়ার মাই ইউটিউব দিয়েছে, তাৎক্ষণিকভাবে আমি দিয়ে দিলাম। ভাইয়া হচ্ছে অনেক কিছুই দেখবেন খুব কমন জিনিস, একই কথা ভাইয়ার ইন ফিউচার ভিডিওগুলোতে দেখবেন খুব কমন জিনিস, একই কথা ভাইয়া খুব ইজিলি বলে দেয়, যাতে এটা হচ্ছে অত ডিটেইলে আপনাদেরকে আপনাদের যাতে মাথাটা না ঘুরায় না, আপনাদের যাতে ডিস্টারবেন্স ক্রিয়েট না হয় ওই জন্য উনি খুব ইজি ওয়েতে দিয়ে দেয়। কিন্তু আপনি যখন বায়ারের কাজ করবেন তখন বায়ারের কাছ থেকে ওনার ইউটিউবের নেমটা নিয়ে নেবেন, ঠিক আছে আপু? এখন আবার কাজ করছে না। আচ্ছা আপু আমাদের এখানে পিন্টারেস্ট অথবা আমাদের শাটারস্টকে যদি অ্যাকাউন্ট থাকে সেটা আমরা এখানে কেন লিংক করব, বা এটার সুবিধা অসুবিধাটা কি হতে পারে? এটা হচ্ছে আপু এখান থেকে আপনার ওই অ্যাকাউন্টে এটা হয় কি, অনেকে হচ্ছে আপনার যেমন ধরেন বিজনেস ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে, তার ইনস্টাগ্রামে বিজনেস পেজ আছে, সে ওই পেজটাকে রান করছে, ওই পেজের তার ভালো একটা রিচ আছে। এখন ইনস্টাগ্রামটা তো বাংলাদেশে যেমন এখন এসে ইনস্টাগ্রামটা যতটা পপুলার হচ্ছে, 2 বছর আগে ইনস্টাগ্রামটা এতটা পপুলার ছিল না, তো তখন বাংলাদেশি ক্লায়েন্ট বা বাংলাদেশি অডিয়েন্স যদি তারা টার্গেট করতো তাদের সাথে তারা কিভাবে টার্গেট করে তাদেরকে কিভাবে ওইটাতে নিবে, তো তখন দেখা যেত তারা করতো কি ওই ইনস্টাগ্রাম প্রোফাইলটাতে বাংলা তাদের ফেসবুক প্রোফাইলটা অ্যাড করে দিত, তো ওখান থেকে ফেসবুকে পাওয়া যায়। যেমন আমরা আমাদের সবার প্রোফাইলে এই কাজটা আপনারা সবাই করবেন, সবার প্রোফাইলে হচ্ছে যারা ডিজিটাল মার্কেটিং এর কাজ করবেন তাদের এটা বেসিক জিনিস অ্যাড করা থাকা লাগবে, সেটা হচ্ছে আপনার যতগুলি সোশ্যাল মিডিয়া আছে সবগুলি সোশ্যাল মিডিয়া এই ফেসবুকের সাথে ইন্টিগ্রেট করে দিবেন। এটা আমি ট্রাই করছি, বাট প্রথম হচ্ছে যে এখানে মানে নামগুলো দিলে বা ইউজার নেম দিলে ওই সাইটটাতে মানে যায় না, যেমন লিংক আইডি দিলাম সেটাতে যাচ্ছে না, তারপর হচ্ছে যে আমি টুইটার দিলাম সেটাও মানে ওপেন হচ্ছে না। এখন এই জিনিসটা হবে কখন জানেন, আপনি ইনস্টাগ্রামে যেতে হবে, ইনস্টাগ্রামে গেলে সঞ্জিতাপু আপনার কোশ্চেনে আসছি আমি, ইনস্টাগ্রামে যাবেন, ইনস্টাগ্রাম থেকে ইন্টিগ্রেট করবেন, ইনস্টাগ্রাম থেকে টুইটার ফেসবুক দুটোটা একসাথে ইন্টিগ্রেট করবেন, ইনস্টাগ্রামে আরো কিছু অপশন আছে ওই তখন দেখবেন, ইনস্টাগ্রাম থেকে যখন করতে যাবেন তখন আপনার ফেসবুক পাসওয়ার্ড যাবে, আপনার টুইটারের পাসওয়ার্ড যাবে, তো আপনি যদি তখন করে দেন তখন অটোমেটিক্যালি এখানে কানেক্ট হয়ে যাবে। আর পেজে পেজে যখন দেয় পেজে শুধু ইউজার নেমটা দিলেই হয়ে যায়। যে ভাই বলেছেন বুঝতে পেরেছেন? শপিফাই এর কিছু জায়গায় হয়তো আপনার শপিফাই এর কিছু জায়গায় হয়তো পিন্টারেস্ট এর কিছু ছিল, সেখান থেকে তারা আপনাকে আপনার ইনফরমেশন গুলি নিয়েছে, নিয়ে আপনাকে তারা পিন্টারেস্ট এর একটা বারবার শো করাচ্ছে। যেকোনো একদিন ভিজিট করলে এরা পরপর এগুলো মেসেজ করতে থাকে, একবার যদি ভিজিট, এটা হচ্ছে এইটাই আমি বলেছি যে আমরা যখন ফেসবুক থেকে পিক্সেল সেটআপ দেখব, পিক্সেল সেটআপ
করে পিক্সেল সেটআপের কারণ হচ্ছে আমরা আমাদের টার্গেটেড অডিয়েন্সের যে ইনফরমেশনগুলি সেগুলি আমরা কালেক্ট করবো। কিভাবে কালেক্ট করবো সেটা হচ্ছে আমরা ওই যে ওয়েবসাইট থেকে কালেক্ট করে তারপরে দেখবেন আপনি ধরেন ফেসবুক থেকে কোনো কারণে একটা ওয়েবসাইটে ঢুকেছিলেন, তারপরে আপনি আর কখনো ওয়েবসাইটে যাননি, কিন্তু ওই ওয়েবসাইট রিলেটেড সমস্ত কিছু দেখেন এই যে এই জায়গাটাতে বা এখানে কোনো একটা জায়গাতে ওই রিলেটেড ভিডিওগুলি আপনাকে শো করতে থাকবে। আপনি অ্যামাজনে যান, অ্যামাজনে যাওয়ার পরে অ্যামাজনের অ্যাডগুলি শো করতে থাকেন আমাদের প্রোফাইলে। একবার ভিজিট করলে হয়েছে, পরবর্তীতে দেখা যায় ওগুলো অ্যাড শুরু হয়ে যায়। আপনি কিন্তু পেজ থেকে আপনার ফেসবুক থেকে হ্যাঁ এটা ওরা ওইটা সেট করে রাখে, আপনার ইনফরমেশন ওদের কাছে চলে যায়। এই জন্যই বলেছি কখনো ফেসবুক থেকে কোনো জায়গায় যদি আমরা যে লগইন উইথ ফেসবুক দিয়ে দেই না, লগইন উইথ ফেসবুক দিলে আমাদের ইনফরমেশন গুলো ওদের কাছে খুব ইজিলি কালেক্ট হয়ে যায়। এই জিনিসটা করবেন না কখনো। আর আপু গুগলের সাথে দিলে? গুগলের সাথে দিলে এটা অত প্রবলেম করে না। আর বেসিক্যালি আইডি গুলি হ্যাক হয় এভাবেই, কারণ আমি ওই আইডি থেকে অনেকবার গেম খেলতে গিয়ে বা এটা করতে গিয়ে ওটা করতে গিয়ে আমি লগইন উইথ ফেসবুক দিয়ে দিয়েছিলাম, তখন যদিও আমি ডিজিটাল মার্কেটিং এর এই জিনিসগুলি জানতাম না। শর্টকাট হ্যাঁ দিয়ে দিয়েছিলাম, তখন এই প্রবলেমটা হয়েছিল। আচ্ছা আমরা চলে যাই আপুর পেজে, আপু পরে বলবে আমার পেজ নিয়ে আপু কাজ করছে না। আপু আপনি কি খুব বেশি ট্রাই করেছিলেন শপের জন্য? হ্যাঁ কয়েকবার ট্রাই করেছিলাম, কি নাম্বার স্ট্যান্ডার্ডটা চেঞ্জ করার চেষ্টা করেছিলাম, স্ট্যান্ডার্ড যে ইমেজটা আছে না ওখানে আনার চেষ্টা করেছিলাম। আপনি এখানে দেখেন ইন্টারনেট মার্কেটিং সার্ভিস, সেটা তো ইন্টারনেটে দিবেন, সেখানে আপনার শপের কি প্রয়োজন? ও আচ্ছা, এটা চেঞ্জ করলে চলে আসবে? না এটা চেঞ্জ করে সার্ভিস শপিং এই রিলেটেড কিছু দিলে তখন চলে আসবে। আপনি এখানে স্পেসিফিক করে দিচ্ছেন আপনি এই তিনটা সেক্টরে দিচ্ছেন, এটার সাথে আপনি এখন অ্যাড করে দেন সার্ভিস। না এটা তিনটার বেশি তো দেওয়া যায় না। তাহলে হচ্ছে আমি ইন্টারনেট সার্ভিস দিয়ে দেই বা ডিজিটাল ক্রিয়েটর কেটে দিব নাকি সোশ্যাল মিডিয়া এজেন্সি কেটে দিব? আচ্ছা এই ডিজিটাল ওটা কেটে দেন লাস্ট একটা। খাদিজা আপা আমি শুনতে পাইনি, সেকেন্ডটা কেটে দেন। ইন্টারনেট মার্কেটিং সার্ভিস কেটে দিব? জি আমার স্পেলিং কি মিস্টেক হচ্ছে? মেবি যে আমরা বিজনেস সার্ভিস দেব, বিজনেস সার্ভিস দিলে বিজনেস এর অনেক টাইপের সার্ভিস থাকতে পারে, তো সেটা আমি শো করব, শোকেস করব আমার প্রোডাক্ট গুলি। কোথায় শোকেস করব? শপে শোকেস করব। আপনি এই কয়েকটা জায়গায় দিবেন আর দিবেন না, আপনি সার্ভিস এই কয়েকটা জায়গায় দিবেন আর দিবেন। এখানে যখন আপু ব্যাপারটা কি এইরকম? না না এটা জাস্ট প্র্যাকটিসের জন্য দিয়েছি, এটা ডিলিট করে দিব। ওকে ঠিক আছে। অনেক সময় দেখা যায় কি চেঞ্জ করলে ওটা ফেসবুক থেকে রেডি করে আমাদের এখানে শো করতে একটু টাইম নেয়, বুঝেছেন আপু? সবটা শো করতে হয়তো বা একটু টাইম নিবে, আপনাকে ওই টাইমটা দিতে হবে এবং ওই টাইমের মধ্যে আপনি আর ট্রাই করবেন না। তারপরে যদি না হয় তাহলে হচ্ছে রাতে আপনি আপনারা আমাকে একটু নক করবেন যে আপু আমার এখনো সবটা আসেনি। ঠিক আছে আপু? ঠিক আছে। দেখেন সার্ভিস দেওয়ার পরে তো আসার কথা। আর ওই যে আর একটা সিএসবি ফাইল কোথায় যেন দিতে বলেছিল, ওটা নিচ্ছে না ফাইলটা, নাম ভুলে গেছে। অর্থাৎ আমরা যে এগুলো এক্সটেনশন গুলো অ্যাড করব, কি কি ওয়ার্ড আমরা ইউজ করতে পারবো আর কি কি ইউজ করতে পারবো না ওইটা। হ্যাঁ হ্যাঁ ওটা নিচ্ছিল না ফাইলটা,
আমি এমনি টাইপ করে দিয়েছি, ওইটা রেস্ট্রিকশন। হ্যাঁ ঠিক আছে, ওয়ার্ড রেস্ট্রিকশন ওইটা আমার টাইপ করেও আমি দিয়েছিলাম, ওইটাও নিচ্ছে না, সিএসভি ফাইলটাও নিচ্ছে না। Service reviews of the photos, videos. বাটনগুলির মধ্যে তো সব দেখলে আমাকে একটু বলবেন আসলে কি যে। Home events, course review, photos of a group, community video about shopping e thakbo, shopping to amake dao ekhane shop ache bhaiya ja thake ekhane show kore apnar ei je ki ki tab thakbe apnar home thakbe events thakbe photos thakbe reviews thakbe offers groups community video about আপু এটা মেবি এখন সার্ভিসটা চেঞ্জ হয়েছে তো এরা সাথে সাথে হয়তো শো করছে না, এটাকে একটু টাইম দিতে হবে আপু। আমি অবশ্য রিফ্রেশ দিয়ে দিয়ে কয়েকবার ট্রাই করেছিলাম আপু। আরেকটা ব্যাপার হচ্ছে কোনো কিছু ট্রাই করলে পরপর তিনবারের পর আর ট্রাই করবে না, ব্লকড হয়ে যায়। হ্যাঁ মেসেজ দিছিল, ব্লকড হয়ে যাবে এবং আপনাকে হয়তো আমার মতো ফ্ল্যাগ দিয়ে দিবে। বুঝতে পেরেছেন আপু? তো কখনোই কোনো জিনিস বেটার হয় দুবার ট্রাই করা, দুবার না হলে ওই দিন আর ট্রাই করবেন না। এখন প্রবলেম হচ্ছে আপনাদের নামের সাথে এখানে সমস্ত কিছু। এটা আপুর কিন্তু ভালো একটা ব্র্যান্ডিং হয়ে যাচ্ছে আপু। এই লোগোটা কি আপনি শুধুমাত্র এই পেজের জন্য ক্রিয়েট করেছেন? জি কালকে কালকেই করলাম রাতে। আচ্ছা তাহলে হচ্ছে আপনি এই কাজগুলি যেহেতু পারেন, আপনি এটা আপনার প্রোফাইল থেকে, আপনার পার্সোনাল প্রোফাইল থেকে আপনি হচ্ছেন শেয়ার করবেন পাবলিক করে। এখন তো আপনি ডিজিটাল মার্কেটিং ফুল শিখেননি, ডিজিটাল মার্কেটিংটা কেটে দিবেন। আপনার গ্রাফিক্স এর যে গ্রাফিক্স রিলেটেড, আপনি তো গ্রাফিক্স এর কাজ করেন তাই না আপু? ওয়েবসাইটটা দেখতে পারেন একটু করে, এটা ওয়েবসাইটটা অ্যাডসেন্স এর জন্য রেডি করছিলাম, ওটা দেখতে পারেন একটু করে। কন্টাক্ট আছে, ক্লিক করলে পাবে। আমি বললাম আপনি কাজটা করেন কি কি? আমি হচ্ছে সবচেয়ে বড় অলস, বুঝছেন? এটা না মানে ফাইবারে যে কাজ করছেন, কিসের কাজ করছেন? না আমি গ্রুপে কাজ করছি, একটা ঢাকার একটা গ্রুপের সাথে কাজ করছি, ওগুলো কাজ করে শেষ করতে পারি না সারাদিন। ওই কাজগুলি কি 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 রিলেটেড, মানে গ্রাফিক্স রিলেটেড? বুক কভার, হ্যাঁ বুক, বুক কভার 100 পেজ বুক কভারের। ওকে বুক, বুক কভারের হচ্ছে আপনি যে জিনিসগুলি রেডি করেন ওইটা তো বায়ারকে দিয়ে দেন। আপনি করবেন কি, কিছু জিনিস আপনার জন্য রেডি করবেন যেটার কপিরাইট ইস্যু আপনার কাছে থাকবে, এটাকে অফলাইনে এসইও করবেন। এসইও করে ছবিটাকে আপনি আপনার প্রোফাইল থেকে পার্সোনাল ওয়েতে, পার্সোনাল প্রোফাইল থেকে হচ্ছে পাবলিক করে শেয়ার করবেন এবং ওইটাকে আপনি স্টোরিতে দিবেন। এটা হচ্ছে নিজের খুব ভালো একটা ব্র্যান্ডিং করা, এটা থেকে আপনারা অফলাইনে কাজ পাওয়ার পসিবিলিটি বেশি হবে। বুঝিনি আবার একটু রিপিট করবেন।
আপনাদের অফলাইন কাজ পাওয়ার জন্য তো আপনাদেরকে বায়ারের কাছে যেতে হবে, তাই না? তো অফলাইনে বায়ারের কাছে কিভাবে যাবেন? আপনি কি জনগণ মানে একজন একজন করে গিয়ে জিজ্ঞেস করবেন আমি কাজ পারি আমাকে কি দিবেন? এটা তো করবো না আমরা। তো আমরা খুব স্মার্ট ওয়েতে যেটা করব সেটা হচ্ছে আমরা আমাদের প্রোফাইল থেকে আমাদের কাজের যে কোনো একটা ছবি, আমরা ওই ছবিটাকে যদি বায়ারের কাজ হয় তাহলে আমি বলবো না যে আপনি অফলাইন এসইও করেন, আর যদি আপনার ছবি হয় ওইটার কোনো যাতে কেউ অন্য কোথাও ইউজ করতে না পারে সেই জন্য আপনি অফলাইন অফলাইন এসইও করবেন। এসইও করে ওই ছবিটাকে আপনি আপনার প্রোফাইল থেকে পাবলিক করে শেয়ার করবেন, শেয়ার করবেন আর সাথে হচ্ছে স্টোরিতে শেয়ার করবেন। সেটা আপনাদের খুব ভালো একটা ব্র্যান্ডিং হবে। তো দেখা যাবে অনেক সময় যে থাকে না যে সাজেশনে আসে আমার আইডিটা আসছে আসছে বা আপনার আইডিটা আসছে, দেখা যাবে যে তখন তারা দেখা যাবে যে পাবলিক যেটা করে রেখেছেন তারা ওই কাজটা দেখবে, তাদের যদি ভালো লাগে তারা তখন আপনার সাথে নক করবে যে হ্যাঁ আপনি কি এই কাজটা করেন, আপনারা যদি তখন বলেন হ্যাঁ করি। তো এটা তো একটা অফলাইন মার্কেট প্লেসের কাজ হয়ে গেল না, অফলাইন মার্কেট প্লেসের লোকাল মার্কেট প্লেসের কাজগুলো আসলে এভাবে পাওয়া যায়। আচ্ছা অফ পেজ এসইওটা কমপ্লিট করে ফেলবো? অফ পেজ এসইও না, ওটা হচ্ছে অফলাইন এসইও, ছবির এসইও করা যায় অফলাইন। হ্যাঁ আমি ওটা আপনাদেরকে শেখাবো, ওটা নিয়ে আপু টেনশন করেন না, ছবিতে করতে হয়, ছবির সাথে রিলেটেড ইমেজ ওটা আপু আপনাদেরকে দেখিয়ে দিব, ওটা খুব ইজি একটা ওয়ে, খুব ইজি। আচ্ছা ওটা কি ফেজের যে কোনো ইমেজ বা ও জাতীয় কোনো ব্র্যান্ডিং কোনো ইয়ে করা যায় অফলাইনে? অফলাইন এসইও করলে হ্যাঁ আপু, অফলাইন এসইও করে তারপরে ছবিটা যেখানেই আপনি আপলোড করবেন তারপরে গুগল থেকে যদি আপনি ওখানে যে ট্যাগগুলি ইউজ করে দিবেন ওই ট্যাগ লিখে কেউ যদি কোনো ছবি সার্চ করে তখন আপনার ছবিটাও সেখানে শো করবে যদি আপনার এসইওটা খুব ভালো মতো করতে পারেন। আপনারা দেখবেন কিছু ছবি আমরা ডাউনলোড করি, ডাউনলোডের পরে ওই ছবিতে দেখা যায় যে এর নাম ওর নাম নাম দেয়া থাকে না, এটাই হচ্ছে অফলাইন এসইও করে ওরা। এবং এই অফলাইন এসইও আমরা তখন বুঝি না, আমরা ওই ছবিটা এনে আমাদের এখানে ইউজ করে ফেলি, ইউজ করে ফেললি তখন আমরা হচ্ছে মানে একটা রুলস ব্রেক করি, সব ছবি তো আর ইউজ করা যায় না, কপিরাইটেড কিছু ইস্যু থাকে। একটা সেকেন্ড আপনি, ওই অফলাইন এসইওটা দেখিয়ে দিব আপনাদেরকে আমি, আপনাদের তাহলে ইজি হবে। এবং এই কাজটা করবেন আপনারা যখন গিগের ছবি দিচ্ছেন, বুঝছেন আপু আপনারা যখন গিগে ছবি দেন আপনারা কি এসইও করেন? না, গিগে ছবি দিবেন এসইও করি? কে করে বলেছে? আপু আমি করেছিলাম কয়েকটা ইমেজে। আচ্ছা কয়েকটা, কিন্তু এখন থেকে ট্রাই করবেন গিগে যত ছবি দিচ্ছেন সব ছবি যাতে আপনার অফলাইন এসইও হয়। এবং অফলাইন এসইও ক্লাসটা আমি ফেসবুকে টপিকটা শেষ করে অফলাইন এসইওটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব যাতে আপনারা যারা অলরেডি কাজ করছেন তাদের কাজের জন্য ইজি হয় আর যারা জানেন না তাদের জন্য শেখা হয়ে যায় যাতে আপনারা এরপরে আপনাদের ফেসবুক প্রোফাইল বলেন বা আপনারা অন্য কোথাও, যেমন আমরা ফেসবুকে আমাদের একটা ক্যামেরা থেকে তোলা ছবি ডিরেক্টলি আপলোড করে দিই না, তো তখন ব্যাপারটা হয় কি এই ছবিটা নিয়ে কেউ অন্য জায়গায় ইউজ করতে পারে, এটার জন্য হয় আমাদেরকে ফ্রেন্ডস করে রাখতে হয় নয়তো আইডি মানে প্রোফাইল লক করে রাখতে হয়, ছবি লক করে রাখতে হয়, এরকম ইস্যুগুলি থাকে না? কিন্তু আপনি যখন কপিরাইটেড ইস্যুটা রেখে দিবেন তখন দেখা যাবে তারা এটা নিয়ে হুবু আরেকটা জায়গায় ইউজ করতে গেলে তাদেরকে ওয়ার্ন করবে। বোঝা যাচ্ছে আপুরা? কথাগুলি খুব ফাস্ট বলছি আমি? না না ঠিক আছে। আচ্ছা আমরা যখন পেজে যাই হ্যাঁ তখন অনেকগুলো পেজে দেখি যে ওদের কোন একটা প্রোডাক্ট শো করছে, ওখানে প্রোডাক্টের পাশে নিচে লেখা থাকে যে হচ্ছে সেন্ড মেসেজ, ওটা কিভাবে করে? ওটাই তো সব থেকে করে আপু। আপু আমরা যেটা করেছিলাম ওটা হচ্ছে আমরা প্রোডাক্টের মধ্যে যখন ক্লিক করি তখন মেসেজটা শো করে, কিন্তু এখানে হচ্ছে যে প্রোডাক্টের নিচে পাশে দেখা যাচ্ছে যে সেন্ড মেসেজ, তাহলে এটা কিভাবে প্রোডাক্টের নিচে? আচ্ছা ওটা আমি দেখে, ওটা হচ্ছে ওরা ইয়ে করে আপু ক্যারোসেল করে।
আপনাদের কথা হচ্ছে ক্যারোসেল করতে গেলে আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে, ক্যারোসেলটা খুব মানে যে বুঝে যাবে একবারে যে বুঝবে তার জন্য খুব ইজি হবে। আমার ধরেন দুইটা পেজ আছে, হ্যাঁ এখন আমার একটা পেজ আমি কিছুদিন যাবত অ্যাক্টিভ আছি বাট অন্যটাতে আমি নাই, এখন আমার যেটাতে আমি অ্যাক্টিভ আছি দেখা যাচ্ছে ওখানে আমার মানুষ লাইক করছে না বা মানে এখন দেখা যাবে কি যে আপনি 3 বছর আগে একটা ছবি পোস্ট করেছিলেন, ওই ছবিতে আপনার একবারে তখন হয়তো 2-3 দিন টানা লাইক কমেন্ট করেছে, তারপরে 3 বছর যাবত ওই ছবিটাতে কিছু নেই, তো ওই ছবিটাতে যদি নতুন করে কেউ একটা লাইক দেয় তখন ওটা পপ আপ হয়ে উপরে উঠে আসে এবং তখন ওই জিনিসটা আপনাদের সবার সামনে শো করতে থাকে। আপনার আপনার ফ্রেন্ড সার্কেলের মানে ফ্রেন্ডস লিস্টে যারা আছেন তাদের সবার প্রোফাইলে গিয়ে দেখা যাবে যে আপনার এই 3 বছর আগের ছবিটাতে কমেন্ট পড়েছে, 3 বছর আগের ছবিতে নতুন রিয়্যাক্ট এসেছে বা লাইক এসেছে, তো তখন দেখা যায় এটা আবার নতুন করে হচ্ছে এটা সবার সামনে শো করতে থাকে। তো সেম ওয়ে যে আপনি যে পেজটাতে যাচ্ছেন ওই পেজটাতে হয়তো কেউ লাইক করেছে, যে যখন লাইক করেছে কারণ আমি তো বললাম যে নতুন পেজে যখন আমরা লাইক করি আপনাদেরকে হচ্ছে পেজ পাবলিশ করার পরে বললাম না যে সবাই সবার পেজে লাইক করবেন, তো আপনি যখন একটা পেজে লাইক করছেন তো আপনি কোন পেজে লাইক করছেন এটা দেখা যাবে কি যে আপনার ফ্রেন্ডস লিস্টে যারা আছে ফ্রেন্ড লিস্টে তাদের প্রোফাইলে শো করবে যে এ এই পেজটাতে লাইক করেছে এবং তখন শো করবে যখন আপনার সাথে তার কানেকশন থাকবে, যে একজন আছে আমার ফ্রেন্ড লিস্টে যার পেজে যার পোস্টে আমি জীবনেও লাইক দিই না সেও আমার পোস্টে লাইক দেয় না কিন্তু দুইজন দুজনের জায়গা থেকে আছি কিন্তু আমরা ফ্রেন্ড লিস্টে আছি, তার কোনো কিছু হয়তো আপনাকে বছরে একদিন দেখাবে কিন্তু যার সাথে আপনার ডেইলি কমিউনিকেশন হচ্ছে ডেইলি কথাবার্তা হচ্ছে তার পোস্ট আসছে আপনি তার পোস্টে লাইক দিচ্ছেন সে আপনার পোস্টে লাইক দিচ্ছে সে কোন পোস্টটাতে সে কোন পেজটাতে লাইক দিচ্ছে ওই পেজটা আপনার এখানে শো করবে যে এ এইটাতে লাইক করেছে, তো তখন ওই জিনিসটা সামনে চলে আসে, সামনে চলে আসলে তখন লাইক করে, তো দেখা গেছে আপনি একটা জিনিসে লাইক করেছেন বা আপনার ওই পেজে আছেন আপনি হয়তো সামনে নেই বা আপনি হয়তো এখন অ্যাক্টিভ নেই কিন্তু ওইটা ওই আপনার ফ্রেন্ডসদের কাছে গেছে ওখান থেকে কেউ হয়তো লাইক করে দিয়েছে। আমি বললাম না আমার ক্লাস পারপাসে একটা পেজ করা, ওই পেজে আমার যেভাবে লাইক আসছে ওই পেজ নিয়ে আমি কিচ্ছু করিনি, অ্যাবাউট সেকশন এইটা সেটা কিচ্ছু আপু বিলিভ মি ওইটাতে আমি কিচ্ছু সেট করিনি, তাও আমার ওই পেজে লাইক বাড়ছে, আমার ওইটা ডিলিট করতে মনে থাকে না, ব্যাপারটা এরকম হয়। এটা অর্গানিক আছে এখন আমার, এটা হচ্ছে হ্যাঁ এটা হচ্ছে আমার অফলাইন যে ক্লায়েন্টটা আছে ওর কোশ্চেন ছিল আর কি, এখন ওর যে পেজটা আছে এটাতে আমি কি কি দেখে দিব মানে কি কি ঠিক করে দিলে এটা একটা র‍্যাঙ্কিং এ আসবে কি কি কাজ করব আমি, আপনি হচ্ছে যাতে আমি ঝটপট অর্ডারগুলো নিয়ে ফেলতে পারি আপু না ও আচ্ছা নতুন অর্ডার পাচ্ছেন আপনি নতুন অর্ডার পাচ্ছেন আপু আপু কি নতুন অর্ডার পাচ্ছেন মিথিলা আপু? আপু যেটা অফলাইনে ক্লায়েন্ট ছিল বেশিরভাগ ক্লায়েন্ট মানে আরো একজন আমি পেয়েছি উনি মিথিলা আপু কথা শোনা যাচ্ছে না আপনার? হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি আপু, হ্যাঁ বোঝা যাচ্ছে আপু। আচ্ছা নেট পারফেক্ট ছিল আপু, আরেকটা ক্লায়েন্ট আমি পেয়েছি বাট আমি ওনাদেরকে ওয়েটিং লিস্টে রেখেছি যে একটু একটু করে আমি আসি, কিন্তু এই যেটা আমার আগে যেটা ছিল ওনার কোশ্চেন ওনার এই কোশ্চেনটা ছিল ওনার 2-3টা পেজ ছিল না ওখানে মধ্যে 2টা পেজের মধ্যে উনি যেটাতে এখন অ্যাক্টিভ আছে ওইটা তো হচ্ছে আমার একটা হচ্ছে না অ্যাক্টিভিটি দেখতে পাচ্ছে না, কিন্তু আগের যেটা যেটাতে উনি এখন অ্যাক্টিভ না সেখানে দেখা যাচ্ছে যে মোটামুটি লাইক শাইক অনেক কিছু আসতেছে, ঠিক আছে এখন আমি যেটা করতে হবে ওনার যেটাতে এখন উনি অ্যাক্টিভ আছে ওইটাকে আমি মোটামুটি একটু র‍্যাঙ্কিং করে দিতে বা একটা পর্যায়ে নিতে হবে বা ঠিক করে দিতে হবে, এখন আমি ওনার কি কি জিনিসগুলো আমি ঠিক করলে বা ওনাকে শো করতে পারবো যে আমি কাজ করেছি। ফার্স্টে তাকে জিজ্ঞেস করেন সে কি অর্গানিক হইতে চায় না পেইড পেইড হইতে চায়,
যদি অর্গানিক ওয়েতে চায় তাহলে হচ্ছে আপনাকে এসইও ফ্রেন্ডলি কিওয়ার্ডস দিতে হবে, এবং হচ্ছে তাহলে হচ্ছে আপনার তার পেজ থেকে এভরিডে তিনটা করে পোস্ট যেতে হবে, কন্টেন্ট গুলি ভালো থাকতে হবে, সে যদি কোনো কিছু সেল করে সেটার প্রোডাক্ট কোয়ালিটি ভালো থাকতে হবে, তার কালেকশন ভালো থাকতে হবে, আর তো হচ্ছে তার নামটা একটু দেখতে হবে সে কি নাম রেখেছে। অনেক সময় দেখা যায় কি আপু, যে নামটা উচ্চারণে কষ্ট হয়ে যায়, আই ক্যাচি না হয়, তখন ওই নাম নামের পেজ গুলিকে র্যাঙ্কে আনা একটু প্রবলেম হয়ে যায়। বুঝতে পারছি আপু, আচ্ছা আমি এই জিনিসগুলো দেখি। তার ওভারঅল পেজটাকে আগে আগে তাকে তাকে জিজ্ঞেস করতে হবে, ওভারঅল পেজ ওভারঅল পেজটা তাকে দেখতে হবে, যে তোমার পেজের ফার্স্ট আমাকে ঘুরে দেখতে হবে কেন হচ্ছে না। তো ফার্স্টই আপনি ওই যে ইনসাইটস এ গিয়ে দেখবেন ও পেজের এনগেজমেন্ট কেমন হচ্ছে, ওটা দেখলে মোটামুটি বুঝতে পারবেন ওর পেজে কেন মানুষ আসছে। আপু আমাকে অলরেডি অ্যাডমিন করে দিয়েছে, ওর ব্যাকগ্রাউন্ডে কিছু কভারে আমার একটা ভিডিও অ্যাড করতে হবে, তো পাশাপাশি আমি অ্যাডমিন আছি, আজকে চেক করে মোটামুটি একটা ইয়ে করে নিব আর কি। একটা লিস্ট করে নিন তারপর আমি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আর এই যে এজ রেস্ট্রিকশনের কথাটা যারা বলেছিলেন, এটা কিন্তু জেনারেল সেটিংস। এই যে দেখেন এজ রেস্ট্রিকশন, এখানে কিন্তু এই পেজ দেয়া আছে, পেজ ইজ শোন টু এভরিওয়ান, এই পেজটা সবার কাছে শো করবে। এই রেস্ট্রিকশনটা আসে যখন, যেমন কিছু কান্ট্রি আছে যেখানে হচ্ছে ফেসবুক ইউজ করা যায় না, ডিরেক্টলি অ্যাপ থেকে ফেসবুক ইউজ করা যায় না, ক্রোম ব্রাউজার দিয়ে ফেসবুক ইউজ করা যায় না, ভিপিএন দিয়ে ইউজ করতে হয়। নর্থ কোরিয়াতে আপনি ইউজ করতে পারবেন না, চায়নাতে আপনি ইউজ করতে পারবেন, এরকম আরো কি কি কান্ট্রি যেন আছে। তো ওই কান্ট্রি গুলিতে যখন ইউজ করতে পারবেন না, আপনি এখানে দিয়ে দিলেন, তো এখানে দিয়ে দিলে আপনার একটা থেকে যখন অ্যাড রান করাবেন তখন ওখানে এরকম সিলেকশন আসবে যে আপনি কি কোন কান্ট্রিতে দেখাতে চান না বা কোন কান্ট্রিতে দেখাতে চান। তখন যদি আপনি ওই অপশনটা ওখানে দেন, তখন দেখা যাবে কি আপনার অ্যাডটা ওই অপশনটা না দেন যে আমি সবাইকে দেখাতে চাই, তখন দেখা যাবে এই কান্ট্রিগুলির মধ্যেও কিছু কিছু অ্যাড যাচ্ছে যারা ভিপিএন ইউজ করছে। আপনি তখন ওই পরিমাণে টার্গেটেড অডিয়েন্স পাবেন না, ভিউয়ার পাবেন না যেটা আপনি ইয়ে করবেন। আবার এমন আছে অনেক প্রোডাক্ট, ধরেন চায়না প্রোডাক্ট আমি আমার পেজে সেল করি, তো আমি কি চাবো যে চায়নারা আমার পেজে, চায়নারা কি বাংলাদেশের পেজে দেখে তারপরে বাংলাদেশ থেকে নিবে? একে তো তাদের থেকে প্রাইসিং বেশি হবে, দুই হচ্ছে শিপিং কস্ট থাকবে, তারা কি এত প্রাইস বাড়তি দিয়ে তারা কি আমার পেজ থেকে দেখতে আসবে বা নিতে আসবে? কখনোই আসবে না। সেক্ষেত্রে আমরা কান্ট্রি রেস্ট্রিকশনটা দিয়ে দিব যে এই এই কান্ট্রিতে যাবে না। আর কান্ট্রি রেস্ট্রিকশনটা বেসিক্যালি দেয় হচ্ছে যারা আপনার ফ্যান বেস পেজ যারা থাকে, কোনো রাইটারের পেজ, কোনো ব্লগারের পেজ, কোনো অ্যাক্টরের পেজ বা কোনো কি ইনফ্লুয়েন্সারের পেজ, বা আপনি হচ্ছেন ইয়ে করছেন, আপনি হয়তো ধরেন ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করছেন, আপনি চাচ্ছেন না বাংলাদেশের মানুষ আপনাকে দেখুক, তো আপনি ওখানে কান্ট্রি রেস্ট্রিকশন দিয়ে দিবেন। নর্মালি বিজনেস পারপাস আসলে কান্ট্রি রেস্ট্রিকশনটা ওভাবে কেউ দেয় না, শুধু অ্যাড রানের সময় দিয়ে দেয় যে এই অ্যাডটা এখানে যাতে না শো করে, এটাই আর কিছু না। রেস্ট্রিকশনটা কেন ছিল ওই কোন ভাইয়ের জন্য কোশ্চেন করেছিলেন, পাওয়া গেছে ভাইয়ারা? পাওয়া গেছে? আচ্ছা আজকে মেবি ভাইয়াদের সংখ্যা কম আছে না তো আপু, তাহলে আজকে আপনাদের কোশ্চেন কোয়ারিজ অনেক কম। প্রবলেম গুলো কি শুধু আপুদের হয়েছে, আপনাদের কারো হয়নি? কান্ট্রি রেস্ট্রিকশন তো আমাদের কোনো প্রবলেম হয়নি, বলছে যে কালকে যেটা হয়েছিল যে সবাই বলতেছিল কান্ট্রি রেস্ট্রিকশন বাংলাদেশ দেওয়ার জন্য, বাংলাদেশ দিলে হচ্ছে যে পেজটা দেখা যাচ্ছে, বাংলাদেশ দিলে বাংলাদেশের কেউ দেখতে পারবে না, এটা কখনোই করবেন না যে আপনি বাংলাদেশে বাইরের কাজ করছেন আপনি কান্ট্রি রেস্ট্রিকশন বাংলাদেশ দিয়ে দিচ্ছেন। ইয়া আমার প্রশ্ন ছিল এটা যে আমি কান্ট্রি রেস্ট্রিকশন কেন দিব, আমার একটা পেজ আমি তো চাবো যে সবাই দেখুক, দেখা যাবে যে আপনার যারা ফ্যান বেস পেজ গুলি হবে তারা করবে। বুঝতে পেরেছেন? জার্মানি বাইরে থেকে স্প্যানিশ ল্যাঙ্গুয়েজ যেগুলো যারা ইউজ করে আর কি, আপনি কেন ওয়ার্ল্ড ওয়াইড আপনার অ্যাড দেখাতে যাবেন? আপনি ওখানে না দিয়ে আপনি বাংলাদেশের ছোট ছোট জায়গাগুলি পর্যন্ত আপনি অ্যাড করেন, তাহলে আপনার টার্গেটেড অডিয়েন্স গুলি বেশি পাচ্ছেন,
তো এখানে কান্ট্রি রেস্ট্রিকশন দিয়ে দিলো, তার আপনার ওইখানে শো করবে না, এটা একটা ইস্যু থাকে। এটা আসলে বারবার বলছি ভাইয়া, আপনার ভাইয়ারা আপুরা, আপনাদের এটা বুঝতে হবে। এটা আমি যে বেসিক জিনিসটা দেখাচ্ছি, আপনারা যে অ্যাডভান্স লেভেলে সার্চ করছেন গুগল, ওই গুগল অ্যাডভান্স লেভেলের সার্চ গুলি বন্ধ করে আপনারা এইটা নিয়ে সার্চ করেন। যখন যেই টপিকটা করাচ্ছি তখন ওই টপিকটা নিয়ে সার্চ করলে দেখবেন কি যে আপনাদের যে প্রবলেম হচ্ছে ওই প্রবলেম গুলি আর এত ক্রিয়েট হবে না, যে আপু এটা তো হচ্ছে না বা আপু এটা তো এখন ইজি লাগছে, পরে করতে গেলে কেন হচ্ছে না, কেন আসছে না। তখন দেখা যাবে যে এইটা নিয়ে যত আপনারা সার্চ করবেন তত শিখবেন, তত আপনারা এটাতে অ্যাডভান্স হবেন। বুঝতে পেরেছেন? আচ্ছা আপু, ইনসাইটের তো গতকালকে আমরা একটু করে দেখছি, হ্যাঁ, তো আমাদের যে সামারিটা দেখায় অ্যাকশন অন পেজ মানে এটা কি বোঝায়? কোনটা আপু? অ্যাকশন অন পেজ, ইনসাইটের ইনসাইটে গেলে অ্যাকশন অন পেজ, অ্যাকশন অন পেজ প্রথমে যেটা দেখায় আর কি আমাদেরকে, পেজ লাইকস দেখায়, তারপর হচ্ছে যে রিকমেন্ডেশন দেখায়, একদম প্রথমে যেটা থাকে যে অ্যাকশন অন পেজ, অ্যাকশন অন পেজ, হ্যাঁ হ্যাঁ, এটা মানে কি? এটা হচ্ছে পেজের কখন কোন টাইপের কি কাজ হচ্ছে। অ্যাকশন মানে কি আপু? হ্যাঁ, কখন কি হচ্ছে সেটা। হ্যাঁ, এটা কি ওভারঅল দেখায় এখানে নাকি হচ্ছে আপনি যদি চান যে আপনি লাস্ট ওয়ান মান্থের টা দেখবেন, আপনি সেটা এখানে ওয়ান মান্থের দেখতে পারবেন। বুঝতে পেরেছেন? বাবা, খাদিজাপুর এই একটা পোস্টের রিচ অলরেডি 5 হয়ে গেছে, এনগেজমেন্ট নেই, পেজ টু ওয়ার্ডস হেল্প হেল্পস। আরেকটা ব্যাপার হচ্ছে এখানে দেখা যাবে যে আপনার পেজের সাথে ওই যেটা বললেন যে আপনার তার দুটো পেজ আছে, একটাতে সে অ্যাক্টিভ, একটাতে সে ইনঅ্যাক্টিভ। ইনঅ্যাক্টিভ পেজটা কেন লাইক বাড়ছে আর তার অ্যাক্টিভ পেজটাতে কেন লাইক বাড়ছে না, সেখানে এই যে পেজ টু ওয়াচ এটা কম্পেয়ার করা যায় একটা পেজের সাথে আরেকটা পেজের, যে কেন হচ্ছে কেন হচ্ছে না। একদম নিচে স্ক্রল করে একদম নিচে চলে যাবেন। যখনই দেখবেন যে এঙ্গেজমেন্ট আপনার পেজে বেশি, তার মানে হচ্ছে ওই পেজের কন্টেন্ট বেশি বা ওই পেজের কন্টেন্ট আর ছবি যাই দিচ্ছে সেটা খুব রিচ কোয়ালিটির দিচ্ছে, আর উনি যে পেজটাতে অ্যাক্টিভ আছে সেটা খুব পুয়ার কোয়ালিটির দিচ্ছে। দ্যাটস ওয়াই ওটাকে ফেসবুক অর্গানিক ওয়েতে প্রমোট করছে না। আজান যেহেতু দিয়ে ফেলেছে, আমরা একটা কাজ করি, আমরা একটা 20 মিনিটের ব্রেক নিয়ে আসি। কারো কোনো প্রবলেম আছে না? আপনারা ব্রেক আরো পরে যেতে চান? না আপু, এখনই যাই। কিন্তু কেউ খবরদার লিভ নেবেন না, এরকম করেই আপনারা হচ্ছে মিউট করে রেখে যান। ভাইয়া এত চোখে ভালো দেখলে তো হতোই। ক্লাস
আপু টেপটা কেটে আবার ট্রাই করে দেখতে পারেন সেম আসবে দেখেছেন আপনারা তো দেখতে পাচ্ছেন আমাকে বলবেন কোনটা কোনটা আমি দেখতে পারি না কি একটা তামাশা শুরু করলেন না আমার সাথে হ্যাঁ এই যে এখনো তো সেম আমি করতেছি সেম কাহিনী করতেছি তারা সব কিছু ট্রাফিক লাইটস এখানে চারটা দেখতেছেন না আপনারা এটা ট্রাফিক লাইট না স্ট্রিট লাইট এখন দুইটা নিল আর তখন কিভাবে চালাইল এই যে আমি যেটা অফলাইন এসইও বলেছিলাম দেখেছেন প্রত্যেকটা ছবির নিচে যে একটা করে নাম আছে দেখতে পাচ্ছেন আপনারা জি আপু আমি মেবি নেই আপনি অসুস্থ না আজকে কি আমাদেরকে আর্লি ছুটি দেওয়া হবে আপু কোনো ভাবেই না আমি অসুস্থ আমি মেবি হসপিটালাইজ হওয়ার আগ পর্যন্ত আমাকে ক্লাস সুপার ওয়েতে 4 ঘন্টা নিতে হবে পারলে বেশি নিতে পারবো কিন্তু কমানো তো প্রশ্নই ওঠে না আপু কমানোর কথা কে জানো বিরিয়ানি বিরিয়ানি করলেন কালকে গ্রুপে না আপনাদেরকে বিরিয়ানি দিয়ে দিই না আপু এটা করেন না আপু বিরিয়ানি ভাইয়ার তাহলে আগে চলে যেতে হবে ফরাদ ভাইয়া রোজা রাখছে যেহেতু ফরাদ ভাই আগে চলে যাবে আজকে রাখি নাই রিকভারি করতে পারলো না যে আপু আপনার ওয়েবসাইটের অ্যাড্রেসটা এখানে দিয়ে দেই তাহলে আপনার ওয়েবসাইটে নিবে অন্য কোনো ওয়েবসাইটে নিবে না আপু ওয়েবসাইটে কি পিক্সেল সেটআপ আছে জি জি আছে আপু
ওটা দেখাচ্ছে যে পিক্সেল সেট করা আছে। আপুর ইয়েতে কেউ ঢুকার আগে সাবধান হয়ে ঢুকেন, আপনাদের সমস্ত কিছু কিন্তু ইনফরমেশন আপুর কাছে থাকবে। ওয়েবসাইটের ওটা মেসেঞ্জারটাও অ্যাড করেছি। আল্লাহ, আপু তো অ্যাডভান্স কাজ করে ফেলছেন, ভালো কাজ করছেন। এটা ওটা এতদিন ফেডের জন্য ওয়েট করছিলাম বুঝছেন, তা এখন তো এটা পেয়ে খুব ভালো লাগতেছে, এর জন্য অনেক অনেক শুকরিয়া আপু। আমি অ্যামাজনের একটা লিংক দিয়েছিলাম অবশ্য, অ্যাফিলিয়েট লিংক দিয়েছিলাম মোবাইলের। এখন আমরা ব্যাক টু আমাদের ক্লাসিক ভার্সনে চলে যাই। আমাদের শপও ক্রিয়েট হয়েছে। নুসরাত ক্লাসে আছো আপু? জি আপু আছি ক্লাসে, কারেন্ট নাই তো ওই জন্য মোবাইল থেকে। না না ঠিক আছে ঠিক আছে, কিন্তু এই যে আপুর এটা অলরেডি রয়ে গেছে, হয়ে গেছে, টেক্সটটা চলে আসছে কারণ আপু ইয়ে করে রেখেছিল, দেখেছেন? হ্যাঁ জি ভাইয়া, আবার বলেন। কথা বুঝছি না আপনার। আপনার কথা বুঝতে পারছি না ভাইয়ারা। আমাদেরকে খাওয়াবে কিনা জিজ্ঞেস করলো ওনা থেকে। ও আচ্ছা, আপু সব ক্রিয়েট হলো, সব গেল কোথায়? এইমাত্র না আপু সবটা ক্রিয়েট হলো? কোথায়? আচ্ছা কেউ আপুর আপুর পেজটাতে ঢুকে দেখেন তো, আপনারা ইয়ে দেখতে পান কিনা, সবটা দেখতে পান কিনা। কি তামাশা শুরু করছে আজকে আমার সাথে। সব তো এখানে আছে, এটাকে একটু টাইম দেন আপু, এটা তার আমি ট্রাই না করি, এটাকে টাইম দেই আমরা আর একটু, ঠিক আছে? ঠিক আছে আপু। কিন্তু সবটা ক্রিয়েট হয়েছে, আর একবার সব যদি আমরা ওয়েবসাইট দিয়ে ক্রিয়েট করি তাহলে মেসেজ দিয়ে ক্রিয়েট করতে পারবো না, সেক্ষেত্রে আমাদের সবটাকে ডিলিট করতে হবে, তারপরে আমরা হচ্ছে মেসেজ দিয়ে আবার নতুন করে ক্রিয়েট করতে পারবো। সবটাকে ডিলিট করতে বলতে কি ভাবে, ওই যে অফ করে আবার অন করে? না, অফ করে অন করে না। আমি আপু টেমপ্লেট চেঞ্জ করেও করছি, বাট সব যখন আবার মানে আগে টেমপ্লেটে আসি তখন সব কিন্তু আগে প্রোডাক্টটাই থাকে মেসেজের ইয়ে। ওটা তো চলে, কারণ একবার সেট হয়ে গেছে, আপনি ডিলিট না করা পর্যন্ত এই টেমপ্লেটের এটা থেকে যাবে, আর আমি যতটুকু জানি একবার ক্রিয়েট হওয়ার পরে মেবি আর হয় না। ধরেছি যখন শেষ ম্যানেজ সব। আপনার পেজটা আপু নতুন ফেসবুকের ইয়েতে এখনো রেডি হয়নি, এই জন্য এটা শো করছেন অনেক কিছু, দেখেছেন যে পপ আপটা উঠলেই মাত্র? হ্যাঁ, আমারও, আমার তো এএম পিএম টাও আসেনি টাইম সেটিংসের ক্ষেত্রে, এএম পিএম ছাড়াই আমি সেট করে দিচ্ছি, অনেক কিছু আসেনি। এই যে ডিলিট প্রোডাক্ট এখান থেকে করবেন, এডিট প্রোডাক্ট এখান থেকে করবেন, আর বাকি আমাকে আরেকটু দেখতে হবে আপু, কারণ হচ্ছে এইটা তো নতুন এসেছে এখনো, দেখেন শো করছে কিন্তু সব অপশন এখানে শো করছে না, আবার এটা আসার কারণে ওখানে কিছু অপশন ডিসেবল হয়ে গেছে,
দেখতে পাচ্ছিলেন আপনারা? শপে প্রোডাক্টের কালেকশনটা এটা করতে কালেকশনটা এখান থেকে করতে হবে আপনাদের। ওখানে যে শপের প্রোডাক্টের কালেকশন ছিল সেটা করতে ওখান থেকে পারবেন না আপনারা, এখান থেকে পারবেন। এই যে দেখেন নিউ ফেসবুক ইয়ে, বলেন কোথায় যাবো আপু এখন? আর বেশি ট্রাই করতে গেলে যদি প্রবলেম হয়ে যায় সেটা আপনার পেজের প্রবলেম হবে, আপনার ইয়েতেও ইফেক্ট হবে। আমরা ট্রাই না করি এটাই বেটার, নতুন তো জিনিসটা, আমি অত ডিটেলটা জানি না, আমি এটা কালকে দেখেছি, তো আমি এটা একটু দেখি। আমি আজকে আমাকে টাইমটা দেন, আমি কালকে এটা আপনাদের সলভ করি, ঠিক আছে? আজকে আর সব নিয়ে আমরা মাথা না ঘামাই। আর পাবলিশিং টুলস এর যে কথাগুলি আপনাদের, এই যে দেখছো এখানেও সেম জিনিস দেখছেন সবাই, যে এই যে একটা কথা বারবার উঠছে, আমি চাইলেও এখন অনেক কিছু আপনাদেরকে দেখাতে পারছি না, কিন্তু আমি ওভারঅল একটা ভিউ দিয়ে যাচ্ছি। সেটা হচ্ছে যে পোস্ট এটাতে আমরা যে ওই যে ইনসাইটস এ যেই জিনিসগুলি দেখতে পারি একটা পেজে যা থাকে, ওইখানে যত ডিটেইল ভার্সনে থাকে এখানে অত ডিটেইল ভার্সনে থাকে না, বুঝতে পেরেছেন? আর এটাতে কি হচ্ছে, আমরা স্কেডিউল পোস্ট, আমি বললাম যে আমরা কারো পেজ ম্যানেজ করছি বা আমরা কোনো ফ্যান বেস পেজ ম্যানেজ করছি, আমরা তখন চাইলে স্কেডিউল করে রাখতে পারবো এবং ওই স্কেডিউল অনুযায়ী পোস্টটা পোস্ট হয়ে যাবে, আমাদেরকে এসে পোস্ট করতে হবে না, এটা এখান থেকে করতে হবে। আবার আপনি যদি চান যে না আমি এটার একটা রিভিউ দিব, আপাতত আমি একটা ড্রাফট আকারে করে রাখি সেটাও, আর যেই পোস্ট গুলি এক্সপায়ার হয়ে যাচ্ছে ওইগুলি এখানে দেখতে পারবেন। ভিডিও লাইব্রেরি হচ্ছে আপনি যদি কোনো ভিডিও অ্যাড করেন সেক্ষেত্রে এই কাজটা লাগবে, আর এটা স্টুডিওর ক্রিয়েটের ক্ষেত্রে লাগে। এটা আমাদের পেজ ফেসবুক পেজ যখন আমরা কাউকে ম্যানেজ করে দিব বা ক্রিয়েট করে দিব তখন এই জিনিসটা আমাদের করতে হবে না, এটা যারা পরবর্তীতে পেজের কাজ করবে তাদের লাগবে। এটা হচ্ছে ওয়ান, অনেকটা হচ্ছে আমরা ইউটিউবে এই জিনিসটা করে থাকি যে স্টুডিও দিয়ে আমরা হয়তো একটা ভিডিও আপলোড করলাম, ওখানে কিছু সাউন্ড থাকবে, সেই সাউন্ড গুলি দিয়ে আমি কাজ করতে পারবো, সেম জিনিসটা এখানেও আছে। এই ইন্টারফেসটার মতো ইন্টারফেস হচ্ছে আপনারা ইয়েতে দেখতে পাবেন, ইউটিউবে দেখতে পাবেন। যে আইজিটিভি যেটা থাকে, আমরা অনেক সময় দেখা যায় যে আমরা ফেসবুক থেকে যদি কোনো অ্যাড রান করাই তো অ্যাডের ওখানে লেখা থাকবে যে আমার অ্যাডটা কোথায় কোথায় আমি শো করাতে চাই, ফেসবুক মেসেঞ্জারে চাই, ফেসবুকে চাই, নাকি ফেসবুক মেসেঞ্জার এবং ইনস্টাতে চাই, তিনোটাই একসাথে শো করে, তো এটা এখান থেকে করা যায়। আবার আপনি যদি আপনার ওই যে বললাম বিজনেস পেজ থাকে ইনস্টাগ্রামে, সেটার কোনো ভিডিও থাকে, আমরা যেমন এখানে ভিডিও দিলে ভিডিও হয়, আর ইনস্টাতে কোনো ভিডিও দিলে সেটা একটা মেবি 58 আর 59 সেকেন্ডস এর পরের ভিডিও গুলি হচ্ছে আপনার ইয়েতে চলে যায় আইজিটিভিতে। আইজিটিভিতে আপনাদের কি ইনস্টা সম্পর্কে কোনো আইডিয়া আছে কারো? না আচ্ছা, হ্যাঁ ওইটা একটা লিমিটেশন থাকে, ওই লিমিটেশনের বেশি হলে সেটা আইজিটিভি তে যাবে, তা আইজিটিভি এর এটা এখানে হবে, কিন্তু এখন আমি বুঝতেছি না যে আমি এটা দেবো কি দেবো না, কারণ যদি এখন অনেকবার ট্রাই করা হয়ে গিয়েছে তো পেজে অন্য পেজ দিয়ে ট্রাই করে দেখো এই পেজটাতে যদি সমস্যা হয়। হ্যাঁ সব পেজ দিয়ে ট্রাই করব, কিন্তু অ্যাকাউন্টটা তো আমার, বুঝতে পেরেছেন প্রবলেমটা কোথায় হচ্ছে? আমি আপনাদের সাথে ট্রাই করতে পারবো, কিন্তু আপুর তো দেখেন আপুর কিন্তু ইনস্টার অ্যাকাউন্ট ওখানে অ্যাড করা ছিল, মেবি না ছিল আপু খাদিজা আপু? জি অ্যাকাউন্ট আছে। তাহলে যে এখানে বলছে কানেক্ট করতে, হ্যাঁ আছে কানেক্ট করতে বলছে, কানেক্ট ইওর অ্যাকাউন্ট, ওকে যে লগ ইনে আমার অ্যাকাউন্ট নিয়ে যাবে। এখানে সুইচ অ্যাকাউন্ট, আপনাদের যদি এক্সিস্টেন্ট অ্যাকাউন্ট থাকে এবং বাইরের অ্যাকাউন্ট অ্যাড করতে হয় তাহলে সুইচ অ্যাকাউন্ট দিয়ে আপনার ইনস্টাতে যেভাবে ঢুকেন ওভাবে লগ ইন করবেন। লগ ইন করলে
আচ্ছা আমারটা দিয়ে দেখাই আমি, আমার ইনস্টা অ্যাকাউন্টটা আপু অ্যাড করে দিচ্ছি আপনার এখানে, না থাক ওটা দিয়ে দেন সমস্যা নেই, আবার লগ আউট করে দিন। আপু আমার তো হচ্ছে পাসওয়ার্ড ইস্যু, কারণ আমার পাসওয়ার্ড মনে থাকবে না, এখন যে আমি দিব আমি পাসওয়ার্ড মনে আছে কিনা সেটা আমাকে আগে দেখতে হবে। ওখানে অ্যাড করার মানে নিয়ে নেওয়া, সেম ওয়েতে আপনাদেরকে করতে হবে। এই যে আমি যেভাবে কোড দিলাম, আপনাদের যদি ইনস্টা তে এরকম টু ফ্যাক্টর ভেরিফিকেশন থাকে তাহলে এরকম করে আপনাদেরকে করে তারপরে যে আপনার চ্যানেলের সাথে গেল, আপনার ফেসবুক পেজের সাথে আপনার ইনস্টার বিজনেস পেজ আপনি লিংক করে দিলেন। ওপেন দা ইনস্টাগ্রাম অ্যাপ অন ইওর মোবাইল ডিভাইস, গো টু সেটিংস, ট্যাপ অ্যাকাউন্ট ফ্রম দ্যাট। আপনাদের গ্রুপে আমি কিছু জিনিস দিয়ে দিচ্ছি, একটু পড়বেন সবাই কষ্ট করে, ঠিক আছে? আপনারা কি আছেন? জি আপু, জি আপু আছি, জি আপু আছি। আপনারা এই ইয়েগুলি টার্মস পলিসিগুলি পড়ে নেবেন একটু, কারণ এখানে এখন চাইলেও দেখাচ্ছে কিন্তু পরে অ্যাড করা যাচ্ছে না, কারণ আমি যখন করেছি তখন হচ্ছে ডিরেক্টলি আমরা ওটা দেওয়ার পরে এখানে ক্রিয়েট স্টুডিওর একটা অপশন চলে আসতো, তারপরে স্টুডিওতে যদি আপনি ভিডিও আপলোড করতে চান করতে পারবেন, এবং যে ভিডিওগুলি কপিরাইটেড ইস্যু থাকবে না ওখানের এই সাউন্ড, ওখানে কিছু সাউন্ড থাকবে ওই সাউন্ডের ব্যাপারগুলি এখান থেকে ইউজ করতে পারবেন, ওই সাউন্ডগুলি এখান থেকে যে সাউন্ডগুলি থাকবে সেটা যদি ইউজ করেন তাহলে হচ্ছে ওই সাউন্ডে কপিরাইটেড ইস্যু থাকবে না, বুঝতে পেরেছেন? আমরা যখন ভিডিও প্লে করছে বা অন্য কোনো কিছু প্লে করছে, কে কথাটা কি বলেছি সেটাই তো ভুলে গেলাম, কেউ কি শুনেছেন আমি কি বলেছিলাম? ভিডিও স্টুডিও থেকে যে ভিডিও আমরা ভিডিও করব ওই ভিডিওগুলি যখন আপলোড করব ব্যাকগ্রাউন্ড মিউজিক যদি দিতে চাই, আমাদের বাই ডিফল্ট ভাবে ইউটিউবেও কিছু ব্যাকগ্রাউন্ড মিউজিক থাকে যেটা ওই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আপনি যদি ইউজ করেন আপনাকে কোনো কপিরাইটেড ইস্যু ওখানে ক্রিয়েট হবে না, তো সেম এখানে ভিডিও স্টুডিওতে যখন আপনি ক্রিয়েট করতে যাবেন আপনার এখানেও কপিরাইটেড ইস্যু থাকবে না। এটা কিন্তু আপু আমার দোষ না, আমি কিন্তু ট্রাই করছি, কিন্তু এই যে এখন দেখছেন আপু সবটা এসেছে যে, খাদিজা আপু কি আছেন? হ্যাঁ আছে আপু। এই যে এখন এখানে সব দেখাচ্ছে কিন্তু শপের যে প্রোডাক্ট আমি দিলাম ওই প্রোডাক্টটা এখন আর শো করছে না। আমি ওনার পেজে ঢুকছি, ওখানে শপ দেখাচ্ছে, শপের
এই যে চেক আউট অন ওয়েবসাইট আপুর ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে ঠিক আছে সেটিংস ঠিক আছে ভাইয়া এখন আমাদের সেটিংস ঠিক আছে কিন্তু গুগল মানে ইয়ের প্রবলেমের কারণে আপডেটেড এর কারণে ওরা অনেক কিছু মানে ওদের নিজেদেরই মাথা গরম আছে অ্যাকচুয়ালি ওরা কি করবে না ওরা নিজেরাই বুঝতে পারছে না এটা আপুর ওয়েবসাইট রাইট আপু খাবার থেকে আপনারা মোবাইল কিনতে যাবেন এটা আমার ঠিক আছে আপু এটা আসতে হয়তো সময় লাগবে আপনারা আমি বলবো আজকে বা কালকের মধ্যে আপনারা শপ নিয়ে আর কোনো কাজ করবেন না আপনাদের প্রোফাইলটাকে সেট হতে দেন পেজটাকে সেট হতে দেন তারপরে কাজ করেন আমরা কালকে হচ্ছে ইয়েটা দেখব একটু অ্যাড দেখব আর পাবলিশিং টুলটা আমরা একদম লাস্টে দেখব কারণ এখন অনেক প্রবলেম করছে আপনাদের সামনে তো অনেকবার ট্রাই করলাম অনেক প্রবলেম করছে শুনতে পাচ্ছেন আপনারা না অটো অ্যাড হয়ে যাওয়া কারণ তুমি এটার সাথে অ্যাডমিন ইনস্টাগ্রামটা কার্ডটা অ্যাড হয়েছে আমারটা না আপুরটা এটা আগে দেখে নি দীপা ওরে নক করতে না কর তাজ এই যে দেখ এখন অনেক কিছু আমিও করতে পারছি না লিখে দিচ্ছ ওরা সব দেওয়ার পরে যদি অ্যাড না হয় আমি ভাবছি আপনাদের এই সবটা ক্রিয়েট করতে 10 মিনিট লাগবে না আমি অ্যাডের জায়গায় চলে যেতে পারবো ফেসবুক আপডেট নিয়ে আমাকে অ্যাড যেতে দিল না আজকে নতুন কিছু দেখাবেন না মেবি মাথা ঘুরতেছে আপনার মাথা ঘুরতেছে আমার মাথা যে কি পরিমানে ঘুরতেছে এই নতুন আপডেট দেখে যে আমি এটা আপনাদেরকে কমপ্লিট করব কিভাবে এটা তো খাদিজাপুর প্রোফাইল দিয়ে চলে যাবে আপু আজকে তাহলে আমি আর বেশি কিছু টানবো না আপনাদের জন্য কারণ আপনাদের আমার নিজের মাথায় থ্যাংক ইউ আমার নিজের মাথায় ঘুরতেছে সিরিয়াসলি আপু আচ্ছা নরমালি আমরা অ্যাডটা নিয়ে একটু ব্রিফ করে দেই আপনারা অ্যাডের এটা একটু দেখে নেবেন সবাই একটু আপডেট দিবেন যে মানে হাউ টু ক্রিয়েট এ অ্যাড অন ফেসবুক ইন 2020 আমার কথাটা বুঝতে পেরেছেন কি বলেছি যারা মোটামুটি ফেসবুক সম্পর্কে আইডিয়া আছে যারা আপু শোনা যায়নি বলেছি যাদের শুনবেন কিভাবে আমার যেই হেডফোনের সাথে হচ্ছে মাউথ পিস ওই হেডফোন খুলে গেছে আমি কথা বলছি এই জন্য শুনতে পাচ্ছেন না আপনারা বললাম যারা আমি কালকে মানে অ্যাডের একটা নর্মাল
ড্যাশবোর্ডটা দেখাচ্ছি এবং বিজনেস অ্যাকাউন্টটা কোথা থেকে হয় সেটা দেখাচ্ছি। তো আপনারা করবেন কি, যে যারা একটু ফেসবুক সম্পর্কে আইডি আছে বা অ্যাড সম্পর্কে আইডি আছে, তারা হচ্ছে গুগল করবেন যে হাউ টু ক্রিয়েট এ অ্যাড অন ফেসবুক ইন 2020। কথাটা কি বলেছি বুঝতে পেরেছেন? গুগল তো করতে পারবেন সবাই, এবং স্পেসিফাই করে গুগল করে দিলে দেখা যাবে 2020 যে আপডেট আছে কোনো অপশন ওখানে নতুন অ্যাড হয়েছে কিনা বা কি অ্যাড হয়েছে, আপনি ওখান থেকে একটু বুঝতে পারবেন। আর এটা তো জাস্ট হচ্ছে যে আইডিয়া নেওয়ার জন্য, তাই না? হ্যাঁ, আইডিয়া নেওয়ার জন্য, যাতে ক্লাস করতে গেলে আপনাদের ইজি হয়, নতুন মনে না হয়। যেমন আজকে আমার অনেক কিছু নতুন লাগছে, যে এটা এখানে নেই, এটা এখানে নেই, আমরা এক্সপেরিমেন্ট করছি, শুধু শুধু আমাদের একটা ক্লাস মিস হচ্ছে, যেটা মিস হয়েছে এটা নিয়ে টেনশন আপনারা করবেন না। এটার জন্য আমাকে একটা মেকআপ ক্লাস দিতে হবে, সেটা হয়তো আমি আপনাদের বলে দিব। মেকআপ ক্লাসটা অবশ্যই সুন্দর করে হবে, পারবেন করতে? ফ্রাইডে নিয়েন, শুক্রবারে হলে ভালো হয়। জি আপু। আপু একটা কথা বলি, আমি ফুল উইকে সকালে 9টা থেকে সন্ধ্যা 6:30 পর্যন্ত আপনাদের ক্লাসগুলি নেই, তারপরে একটা দিন আমি অফ পাই, ওই একটা দিন যদি আমি আবার আপনাদের জন্য আরেকটা ক্লাস রাখি, অনেক অপশন নতুন অ্যাড হয়েছে আজকে দেখলাম আমি, আমার মর্নিং ব্যাচকে দেখালাম তো তখন দেখলাম। আপনারা এখানে সবার একটা অ্যাসাইনমেন্ট আকারে থাকবে, সেটা হচ্ছে ওই যে প্রাইভেসি পলিসির একটা ইয়ে দিয়েছি আমি, টার্মস দিয়েছি, প্রাইভেসি পলিসিটা দেয়া হয়নি, আপনারা এটা বের করবেন, বের করে প্রপার জিনিসটা পড়বেন, পড়ে যে যা বুঝেছেন তা পয়েন্ট আউট করে লিখবেন। ওখানে আমি একটা শীট দিয়েছি, একটা শীট মানে ফর্ম ফিল আপের জন্য একটা শীট দিয়েছি আর কি, গুগল শীট, গুগল ফর্ম। কোথায়? প্রাইভেসি পলিসি। না না, আপনার পেজে না, এখন আমরা যেটা দেখতে গেলাম ক্রিয়েট স্টুডিও থেকে, ওখানে প্রাইভেসি পলিসিটা আছে, ওখানে হচ্ছে দেখবেন টার্মস আছে আর প্রাইভেসি পলিসি আছে। আমি প্রাইভেসি পলিসিটা দিতে পেরেছি, টার্মসটা দিতে পারিনি। সো আপনারা টার্মস এর জন্য করবেন কি, যে ওইখান থেকে বের করে নিয়ে আপনারা ওটার কি বুঝতে পেরেছেন তা বাংলা লিখেন, ইংলিশে লিখেন, একটা পয়েন্ট করে লিখে ফেলবেন। এবং এখানে যে আমি এখন অবজেক্ট গুলির কথা বলবো, এই অবজেক্ট গুলি আমি যা বুঝাচ্ছি অতটুকু যদি সুন্দর করে গুছিয়ে লিখতে পারেন তো ভালো, গুছিয়ে লিখতে না পারলে গুগল করবেন যে কোনটা দিয়ে কোন কাজ হচ্ছে, যে ব্র্যান্ড অ্যাওয়ারনেস দিয়ে কি হয়, ট্রাফিক দিয়ে কি হয়, কনভারসেশন দিয়ে কি হয়, এঙ্গেজমেন্ট দিয়ে কি হয়, ক্যাটালগ সেলের কি বেনিফিট আছে, তারপরে অ্যাপস ইনস্টলে কি আছে, ভিডিও ভিউজে কি আছে, লিড জেনারেশনে কি আছে, মেসেজে কি আছে। এখন বলি, আমি একটা কথা বললাম না, যে আমরা যখন কোনো অ্যাড রান করি সেক্ষেত্রে আমরা একটা অপশন পাই, যেটা হচ্ছে আমি এই অ্যাডটা কি ফেসবুকের শুধু ফেসবুকে দেখাতে চাই, নাকি ফেসবুক ইনস্টাগ্রাম দোনো জায়গায় দেখাতে চাই, নাকি আমি শুধু মেসেঞ্জারে দেখাতে চাই। আপনারা যারা অ্যান্ড্রয়েড গুলি ইউজ করছেন, ডিভাইস গুলি স্মার্ট ডিভাইস, ওখানে দেখবেন আমরা যখন মেসেঞ্জারে ঢুকি, মেসেঞ্জারে কোনো না কোনো একটা জায়গায় একটা স্পন্সার্ড অ্যাড শো করতে থাকে। এটা অনেক আগে শো করতো না, এটা বছর দেড় দুই এক আগেও শো করতো, বছর দেড় দুই এক আগে শো করতো না, এখন শো করে। এটা দেখতে পেরেছেন আপনারা? তো এটা এই এখান থেকেও হবে। আর যদি চান যে না আমি কোনো জায়গায় করবো না, আমার অ্যাড রানটা শুধুমাত্র ওই মেসেঞ্জারে করবো, সেক্ষেত্রে এই মেসেজ দিয়ে করবেন, বুঝতে পেরেছেন? আমার বিজনেস অ্যাকাউন্ট যেটা অলরেডি ক্রিয়েট করা আছে সেটা হচ্ছে এগুলি, তো আমার পেজ, এটা হচ্ছে আমার ইয়ে পারপাসে করা ছিল, বিজনেস অ্যাকাউন্টের পেজটা এখান থেকে দেখা যায়। এই যে অ্যাকাউন্ট কোয়ালিটি, দাঁড়ান এখানে বিজনেস অ্যাকাউন্ট দেখা যায় কোথায় আছে এখন। এখানে চেঞ্জ হয়েছে, কিন্তু আপনার বিজনেস অ্যাকাউন্টটা হচ্ছে আপু বেসিক্যালি আমরা যেটা দেখেছি নতুন ইন্টারফেসটা আমাকে একটু দেখতে হবে, আপনাদের এখানে শো করবে, এখানে শো করবে, আর এই যে আমার এটা এখানে যে ছবিটা আছে এখানে শো করবে, এই যে পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট, এটাই বিজনেস অ্যাকাউন্ট আমার।
যেটা আমার পার্সোনাল ছিল জি বুঝিনি আচ্ছা পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট হচ্ছে এটা আমি আমার এখান থেকে অ্যাড রান করাচ্ছি আর এই যে সুলতান আরাবিয়া দিয়ে একটা অ্যাড দেখতে পাচ্ছেন মানে একটা প্রোফাইল দেখতে পাচ্ছেন না আপনারা বুঝতে পেরেছেন সো বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েটের জন্য আপনারা আপনাদের কারো একটা আইডি এবং পাসওয়ার্ড আমাকে দিবেন ক্লাস জাস্ট ক্লাস শুরু হওয়ার 5 মিনিট আগে দিবেন কথাটা শুনতে পাচ্ছেন আপনারা হ্যাঁ 5 মিনিট আগে দিবেন 5 মিনিট আগে দেওয়ার পরে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটা বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় আমি যার আইডি দিয়ে দেখাবো তার তো নতুন করে ক্রিয়েট করতে পারছেন না আপনি আর প্র্যাকটিস করতে পারছেন না সো আপনি করবেন কি আপনার যেটা ফেক প্রোফাইল আছে আজকে সবাই বসে বসে একটা ফেক প্রোফাইল খুলবেন ফেসবুকের শুনতে পাচ্ছেন সবাই বসে বসে একটা ফেক প্রোফাইল খুলবেন ফেক প্রোফাইল খুলে ওই ফেক প্রোফাইলের আন্ডারে আমরা একটা বিজনেস অ্যাকাউন্ট খুলব যেটা আমাদের প্র্যাকটিস পারপাসে হবে এরপরে যদি আমাদের ওই অ্যাকাউন্ট ব্লক হয়ে যায় আমার এই বিজনেস অ্যাকাউন্ট না থাকলেও আমার কোনো ইস্যু ক্রিয়েট হবে না বুঝতে পেরেছেন আপনারা সবাই জি যদি আমি আমার এই বিজনেস অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে গেছি এটা আমরা এতদিন জানতাম সো এখন নতুন কি এসেছে সেটা আমাকে জানতে হবে তারপরে বলতে পারবো আপনাদের আর হচ্ছে ট্রাফিক মিন্স হচ্ছে আমরা কতজনের সামনে আমাদের পেজের ওই অ্যাডটা দেখাবো বা আমরা কত ট্রাফিক আমাদের পেজে আনবো কত ট্রাফিক আমাদের পেজে আসবে যেটা আবার পরবর্তীতে আমার ওয়েবসাইটে চলে যাবে কারণ আমার পেজটা যদি ই কমার্স সাইট হয় সেক্ষেত্রে আমি তো আমার ট্রাফিকগুলিকে আমার ওয়েবসাইটেই পাঠাতে যাব তো ওইটার জন্য যেই অ্যাডগুলি হবে এখান থেকে হবে এনগেজমেন্ট হচ্ছে একটা পোস্টে কত পরিমাণে মানুষ আসলো কত পরিমাণে মানুষ ক্লিক করলো কত পরিমাণে ভিউ হলো সেটা ভিডিও ভিউ হচ্ছে কিছু লাইভ দেখবেন আমরা স্পন্সার্ড লেখা দেখি কিছু পেজের কিছু ভিডিও আছে যেগুলিকে আমরা স্পন্সার্ড দেখি আপনারা একটু রেসপন্স করেন আপনাদের জন্য অনেক দেখা যায় এটা ওইটা দেখা যায় সেটা হচ্ছে এখান থেকে ওই অ্যাড রান করাতে হয় লিড জেনারেশন হচ্ছে জি আমরা কি নিচ থেকে অ্যাড রান করাতে পারবো নাকি কেউ প্রোভাইড করবে বা ফেসবুক প্রোভাইড করবে কো আমি বুঝিনি আপনার কোশ্চেনটাই আমি বুঝিনি বলেন আপনি না আমরা অনেক সময় দেখি না পেজে মধ্যে অনেক সময় অ্যাড চলে আসে ওই অ্যাডটা কিভাবে মানে রান করাবো এটা কি আমরা রান করবো নাকি ফেসবুক রান করবে ফেসবুক ফেসবুকের থ্রুতে আপনি করাবেন কারণ ওই অ্যাডটা রান করানোর জন্যই আমরা আজকে এই জায়গায় ঢোকা অ্যাড ম্যানেজারে আসা আচ্ছা ওকে তো এটা হয় কি যাদের হচ্ছে ধরেন একটা লাইভ করলো একটা পেজ ওই পেজের লাইভটা থেকে ওই পেজের ভিউ কম দেখবেন যে হয়তো ভিউয়ার কম আছে কিন্তু পরবর্তীতে যখন আপনি ওই পেজ ওই ওইটা দিয়ে একটা অ্যাড রান করায় তারপরে দেখবেন ওই পেজের ভিউ অনেক বেশি বেড়ে গেছে ভিডিও যদি আমি ডিসকানেক্ট হয়ে গেছি অথচ আমি কথা বলছিলাম আপনারা কতটুকু বুঝতে পেরেছিলেন মানে শুনতে পেরেছেন ভিডিওর ভিউটা হচ্ছে কি একটা পেজে হয়তো দেখা যায় ভিউ
যত হয় আমরা কাদের লাইভ দেখি, যাদের যাদের কি বলে লাইভের ভিউয়ার ভিউয়ার বেশি হয়, ওখানে উঠতে থাকে না 200K 300K 1000K মানে 1K 2K 3K, তো ওই ভিডিওটা তো লাইভে দেখা যায় যে কত কে উঠছে। এখন আপনি কোনো কারণে কোনো প্রোডাক্টের কোনো পেজে কোনো লাইভ মিস করলেন, তো আপনি গিয়ে কোন ভিডিওটা দেখবেন, যে ভিডিওটার ভিউ বেশি ওই ভিডিওটাই, ওই ভিডিওটা আপনারা মাস্ট বি প্লে করবেন। তো ওই ভিডিওটা যখন প্লে করেন তো আপনার তো লাইভে ভিউয়ার হয়নি, তাহলে এই ভিডিওর ভিউটা আনবেন কি করে? ভিউয়ার ভিউজ দিয়ে আপনি অ্যাড রান করাবেন, এইখান থেকে যত মানুষের সামনে যাবে তারা 30, আগে এটা ফেসবুকের সিস্টেম ছিল যে 30 সেকেন্ডস যদি এঙ্গেজ থাকে ওটাকে একটা ভিউ ওরা কাউন্ট করে, কিন্তু এখন নতুন সিস্টেম এটা না, 3 মিনিটের ভিডিওতে 1 মিনিটটাকে ওই ভিডিও দেখতে হবে, তাহলে সেটা বাধ্যবাধকতা করে দিচ্ছে একটা একটা ভিউ কাউন্ট হবে। হ্যাঁ, তো ওই ক্ষেত্রে এই ভিডিওগুলিতে যখন 1 মিনিট একটা ভিডিও মানুষ দেখবে তখন হচ্ছে তারা এখানে ভিউটা কাউন্ট হয়ে যাবে, এবং তখন ওভারঅল যে ভিউয়ার থাকবে যে কত কে ভিউ হয়েছে ওটা নিচে শো করবে। এটা করে এখন অনেক পেজ তাদের লাইভকে লাইভে ভিউয়ার আনানোর জন্য এখন শুধু ভিউ লাইভ করে আর ভিউর প্রমোশন করে। এখন দেখবেন আপনি আপনারা যারা অনলাইনে আছেন কাজ করবেন, আপনারা আপনাদের কিছু পেজ বলছি, এই পেজে গেলে দেখবেন পেজের ভিউয়ার হচ্ছে যেই পরিমাণে এদের একটা লাইভ স্টার্ট হওয়ার 5 মিনিটের মধ্যে এদের ভিউয়ার 10K উঠে। বুঝতে পাচ্ছেন? ভাইয়া আপনার কথা শুনতে পাইনি। আপনারা কি কেউ বুঝতে পেরেছেন ভাইয়া কি বলেছে? ভিডিও ক্রিয়েশনটা কি বলল? ক্রিয়েশনটা দেখার কথা। ভিডিও ক্রিয়েশনটা করতে গিয়ে তো প্রবলেম হচ্ছিল, দেখছিলেন আপনারা, বারবার দেখাচ্ছিলাম যে এখানে এটা প্রবলেম হচ্ছে। এইখান থেকে ডিরেক্টলি আমাকে দুবার বলা হয়েছে যে এই পেজ থেকে এখনো নতুন আপডেটেড এর সাথে ক্রিয়েশনের জায়গাটা রেডি হয়নি। এখন আমি কোত্থেকে দেখাবো বলেন? আমার প্রোফাইল থেকে যদি যাই, আমার আপনাদের সবগুলি পেজই নতুন, প্রত্যেকটা পেজ একদমই নতুন। তো নতুন একটা পেজ এর অনেক সেটআপ আছে যেটা আপনারা করতে পারবেন না, পেজটা হয়তো সপ্তাহখানিক যাবে বা মাসখানিক যাবে, তারপরে ওখানে অনেক অপশন পাবেন যেগুলি নতুন করে ক্রিয়েট নতুন করে আপনারা ইউজ করতে পারবেন। নতুন আবার একটা হচ্ছে নতুন ফেসবুক অ্যাকাউন্ট খুলে নতুন ফেসবুক অ্যাকাউন্ট থেকে আপনি একটা পেজ খুললেন, ওই পেজ কিন্তু পাবলিশ হবে না। আবার হয় কি যে একটা পেজ হচ্ছে নতুন, আমি পেজ খুললাম, নতুন পেজ খুলে আমি কাউকে ইনভাইট করলাম না, আমার পেজে কোনো লাইক নেই, তখন দেখা যায় ফেসবুক এটাকে স্প্যামার ভাবে, স্প্যামার ভেবে এই পেজটাকে হাইড করে দেয় বা আনপাবলিশ করে দেয়। তা আপনি তো বলছেন যে আপু আমি তো পাবলিশ বাটনটা ক্লিক করেছি, আমার তো পাবলিশ হয়েছে, কিন্তু আপনার কিন্তু বেসিক্যালি পাবলিশ হয়নি। নতুন অনেকগুলি ইস্যু ক্রিয়েট হয় যেটা আগে হতো না ফেসবুকের। রায়হান ভাইয়া কি কোশ্চেন করতে নিয়েছিলেন আমি শুনিনি ভাইয়া। না আপু, ওই যে আরবত ভাই যেটা কোশ্চেন করছিল আর কি, ওইটা আমি সেম রিপ্লাই করে দিয়েছিলাম আর কি। আপনি জিজ্ঞাসা করছেন যে আরবত ভাইয়া কোনটা কোশ্চেন করছেন, ভাইয়া যে ভিডিও ক্রিয়েটিং এর কথা বলা হয়েছে সেটা ইউটিউবের ভিডিও ক্রিয়েটিং, নট ফেসবুকের। ওখানে কি স্পষ্ট লেখা আছে ফেসবুকের ভিডিও ক্রিয়েটিং? আপনাদের মডিউলটা আমাদের কাছে নেই, আমার কাছে নেই, আপনাদের কি ওরকম কোনো কথা বলা হয়েছে? আপনারা কি মডিউল অনুযায়ী দেখতে যাচ্ছেন? আপু উনি মনে হয় এমনি জানতে চেয়েছে এটা ক্রিয়েশন না 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 ওনার কি আবার মডেল অনুযায়ী চলতে যাচ্ছে? আমি বুঝতে পারিনি।
আপু সঞ্জিত আপু এইরকম রেজনা সঞ্জিত আপু এইরকম রুলস এখন নতুন ক্রিয়েট হয়েছে, সেটা হচ্ছে যে ফেসবুক ও ফেসবুকের পেজও আপনার মনিটাইজ হবে, ফেসবুকের পেজও মনিটাইজ হবে এবং সেটা বাংলাদেশ থেকেও হবে। ফেসবুক পেজ মনিটাইজিং এর জন্য কিছু ক্রাইটেরিয়া থাকে, সেটা হচ্ছে 30,000 ভিউ লাগ, মানে 30,000 ভিউ থাকা লাগবে এক একটা একটা ভিডিওতে। এবং যদি ওই ভিডিওটা আপনার 3 মিনিটের হয়, ওই ভিডিও 30,000 ভিউ প্রত্যেককে 1 মিনিট আপনার ভিডিওতে স্টে করতে হবে, 10,000 লাইক লাগবে আপনারা, এটা হচ্ছে 10,000 লাইক লাগবে আপনার ভিডিও মনিটাইজেশনের জন্য। আরেকটা ব্যাপার আছে সেটা আমি বলে দিচ্ছি, ইউটিউবের রুলস যেরকম ছিল ওইরকমই কিছু রুলস আছে এখন ফেসবুকেও পেজ পেজ মনিটাইজ করানো যায়। পেজ মনিটাইজের ইউটিউব যেমন মনিটাইজেশন হলে একটা আর্নিং এর ওয়ে বের হয়, ফেসবুকে ওরকম মনিটাইজেশন হলে একটা আর্নিং হয় এখন, এটা একদমই রিসেন্টলি নতুন করেছে। আপু আচ্ছা আপু যে বললেন 30,000 ভিউ, মানে এগুলো ফুলফিল হওয়ার পরে কি মনিটাইজেশনটা? এইগুলি ফুলফিল হওয়ার পরে আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। অ্যাপ্লাই করার পর ফেসবুক আপনাকে বলবে যে আপনার কি আর কোনো জায়গা বাকি আছে কিনা, বা আপনার কোনো আর আর কোনো ক্রাইটেরিয়া ফুলফিল হয়নি ওরকম কোনো কিছু আছে কিনা। যদি ফেসবুক দেখে যে না ওরকম কিছু আছে তাহলে আপনাকে নোটিফাই করবে, আর যদি না থাকে তাহলে তারা মনিটাইজেশনে পাঠাবে সেটা। এটা টোটালি ফেসবুকের উপর ডিপেন্ড করবে। এবং হচ্ছে ওই পেজটাতে একটা ওই পেজটার বয়স 60 দিনের বেশি থাকতে হবে, এবং সরি ওই ভিডিওটার বয়স 60 দিনের বেশি থাকতে হবে, আর ওই পেজটা হচ্ছে মানে 18 বছরের উপরে সবার জন্য থাকতে হবে। আচ্ছা আপু এক্ষেত্রে এটা কি বিজনেস পেজ হতে হবে নাকি ওই যে পাবলিক ফিগার যেগুলো করে না, মানে এরকম যেকোনো একটা, মানে দুইটাতেই হবে? এটা না, এটা না, ওরা নিজেরাই ওদের মডিউলে লিখেনি, ওরা শুধু এই কিছু অল্প জিনিস লিখেছে যেগুলি আমি সার্চ করে পেয়েছি, আমি আপনাদেরকে সেটা বলছি। তো আমি তো আসলে বললাম তো আমার ল্যাপটপ আমি নিজে সিক হয়ে গিয়েছি যে আমি বাদ বাকি জিনিসগুলি সার্চ করব আপনাদের জন্য, সেটা আমি করতে পারিনি, সেটা আমাকে করতে হবে এবং করে আমাকে আপনাদেরকে জানাতে হবে। আর হচ্ছে মনিটাইজেশনের একটা অপশন আপনারা পেজে পাবেন, পেজে যখন মনিটাইজেশনের অপশনটা পাবেন সেখানে ক্লিক করলে আপনারা সেখানে হচ্ছে পলিসি ইস্যু পাবেন, পলিসি ইস্যুটা একটু দেখে নেবেন, তাহলে হয়তো বা আপনাদের অনেক প্রবলেমের মানে অনেক কোশ্চেনের আনসার পেয়ে যাবেন। ওকে ওয়েলকাম আপু, আর কোনো কোশ্চেন আছে? আর কোনো কোশ্চেন কি আছে? আচ্ছা আপু অ্যাড রান করার সময় ওইটা কি আমার আমি যে রানটা করাবো ওইটা কি আমাদের কোনো প্রকার কস্ট যাবে? অবশ্যই, এটা পেইড প্রমোশন, পেইড প্রমোশনে শুধু কস্ট না, সেটা ডলারে তারা নিবে। অ্যাট লিস্ট জি মানে অ্যাট লিস্ট কত পরিমাণ হতে পারে ডলারটা? ডলারের অ্যামাউন্ট হবে আপনি যেই সেক্টরটা থেকে করছেন, আপনি এনগেজমেন্ট থেকে করছেন না পেজ ভিউ থেকে করছেন, এবং সেখানে আপনি কি পরিমাণে ভিউ চাচ্ছেন এবং কত দিনের জন্য অ্যাড রান করাচ্ছেন এবং আপনি টার্গেটেড অডিয়েন্স কিভাবে সেট করেছেন, ওইগুলি ওভারঅল একটা চার্ট আসবে। আপনাকে একটা সেক্টর ফুলফিল করতে হবে, ওয়ান বাই ওয়ান স্টেপ ফুলফিল করে যাওয়ার পরে আপনাকে ওরা কস্টটা দেখাবে, এবং সেখানে আপনি আপনার ইচ্ছা মতো কস্ট দেওয়ার পরে ওরা একদম লাস্ট স্টেপে গিয়ে আপনাকে ব্লক করে রাখবে, যতক্ষণ না ওরা ওখানে লিখে দিবে যে এর নিচে পার ডে কস্ট করা যাবে না। ধরেন আপনি $5 দিয়ে আপনার পার ডে $5 বাজেট আছে, তো $5 বাজেট যখন থাকবে কিন্তু আপনি যা ক্রাইটেরিয়া দিয়েছেন তাতে $5 বাজেটে ওই অ্যাড রান হবে না, তখন হয় ওরা বলে দিবে আপনাকে পার ডে বাজেটটা কত করে দিতে হবে। এবং এক্ষেত্রে বায়ারের যখন অ্যাড রান করাবেন বায়ারকে বলবেন বায়ারের অ্যাড ম্যানেজারে তার কার্ড অ্যাড করে দিতে, সেটা লোকাল মার্কেট হোক সেটা ইন্টারন্যাশনাল মার্কেট হোক। আর লোকাল মার্কেটের কাজ হলে সেটা বায়ারকে বলবেন তোমার আগে আমাকে এটা পেমেন্ট করে দিতে হবে। আপু এগুলোর প্রসেস কি আমাদেরকে দেখাবেন কিভাবে ক্যাম্পেইনটা শুরু করব? হ্যাঁ আপু, ক্যাম্পেইনের ভিতরে ইন ডিটেইলটা আমি আপনাদেরকে দেখাবো, আমি জাস্ট একটা আজকে ওভারভিউ দিয়ে দিলাম, কারণ আজকে আপনাদের এই শপ আর নিউ ড্যাশবোর্ড নিয়ে কিন্তু আমাদের 4 ঘন্টা ওভার হয়েছে যে আসছিল না আসছে না আসছে না ইস্যুটা। কেন লাগছে আমি যখন ধরবো তখন আপনারা বলবেন আচ্ছা আপু এটা কেন লাগছে, কারণ ওটা এখন আমি বলে দিচ্ছি।
এইটুকু তো অ্যাটলিস্ট মাথায় নিতে পারছেন এখন আপনারা। আর যদি বলেন না আপু এখন পারছি না একেবারেই আমাদের দ্বারা হচ্ছে না, তাহলে আর আমি এখন আপনাদেরকে প্রেশার দিব না। হিজাব পরছি, মাথা গরম হয়ে গেছে একদম পুরো, বাতাস টাতাস কিছু লাগতেছে না। আচ্ছা বিজয় ভাইয়া হচ্ছে ঝিমাচ্ছেন, খাদিজা আপুকে দেখা যাচ্ছে না। আরাফাত ভাই কি মাথার উপর দিয়ে যাচ্ছে না? এই ক্লাসটা আরেকটু টান আরেকটু লং করব আমি। আমাকে কি জিজ্ঞাসা করতেছেন আপু? আমি এখানে কনফিউজ হয়ে যাচ্ছি কোনটা থেকে কোনটা কি হচ্ছে না হচ্ছে। রিজওয়ান আপু আপু আপনার কি যাচ্ছে না? আপনারও যাচ্ছে না? যাচ্ছে যাচ্ছে না এরকম তো ডাইরেক্ট না বলে দেন না। আচ্ছা না আচ্ছা যাচ্ছে না আপনার। ফারাদ ভাইয়া আপনার যাচ্ছে? ফারাদ ভাইয়া আজকের মধ্যে এতটুকু আপু ঢুকছে? অনেস্টলি যাচ্ছে বুঝতে পারছেন? যেও বুঝছি আমার সমস্যা নাই আল্লাহর মত। অর্থাৎ না বুঝলে কে বুঝবে বলেন আপু? এটা কে বললো কথাটা? জাওয়াদ ভাই জাওয়াদ ভাই সমস্ত কথা বলে ফেলছে কিন্তু মিউট করে। সবাই যখন আপু না বলছে আমি সবার দলে না, আমি সবার দলে না। আমি আসলে তাহলে বুঝতে পারবো আমার কি রকম কতটুকু নিতে হবে অ্যাড্রান, আমি ফুলটা একদিনে দেখাতে পারবো বা দু একদিনে কি দুটো টপিক দেখাতে পারবো কিনা আপনাদের কি? আমি আমরা তাহলে অ্যাড্রানটা স্টার্ট করতে পারি যতটুকু দেখা। যারা নতুন যারা নতুন আপু তারা বুঝতে পারবে না অ্যাড্রানটা কালকে করেন সেটাই ভালো হবে। না না ভাই আমি অ্যাড্রানটা আজকে করছি না, আমি বললাম অ্যাড্রানের ওভারভিউ দিচ্ছে ওভারভিউটা দিচ্ছে যে কোন জিনিসটা কি। এখন কালকে যখন হঠাৎ করে বলবো লিড জেনারেশন কি, আপনাদের মাঝে ফার্স্ট কোশ্চেন আসবে আপু লিড জেনারেশনটা কি? অ্যাড স্টার্ট করার আগে আসবে আপু লিড জেনারেশন কি? বুঝতে পারছেন শোন ভাই? আর কালকে আপনারা যদি এইটুকু বুঝতে প্রবলেম হয়ে যায় কালকে যখন টার্গেট অডিয়েন্স সেট করা দেখাবো। আজকের মর্নিং ব্যাচ ফার্স্টে বলেছে আপু আমাদের অ্যাড আজকেই শেষ করে দেন অ্যাড ম্যানেজার যাতে আমাদের ফেসবুক না লাগে, আমরা এটা নিয়ে গিক খুলে ফেলতেছে তারা। আমি জাস্ট লিড জেনারেশনের টার্গেট অডিয়েন্স সেট করা দেখিয়েছি, ওরা বলতেছে আপু এটা আর একবার দেখান। অনেক বড় কাজ আপু, এটা অনেক সময় লাগবে। ওই জন্যই যে ভাইয়া আমি কি একদিনে দুটো অ্যাড্রানের অপশন দেখাতে পারবো কিনা নাকি একটা দেখাতে পারবো সেটা আমার বোঝা লাগবে। আর আমি ক্লাস শুরুতে বলেছি আমি একবার জিজ্ঞেস করলে আজকে আনসার দিয়েন, আমার গলায় অনেক ব্যথা হচ্ছে, সকালে আমার গলা দিয়ে কথা বেরোয় নাই, আপনাদের জনে জনে ধরে ধরে জিজ্ঞেস করতে হচ্ছে নাম বলে বলে। আপনারা একটু আমাকে বলেন কার কি প্রবলেম হচ্ছে। ওভারভিউ যেটা দিছেন হালকা পাতলা বুঝছি, মানে একদম যে অনেক কিছু বুঝছি তাও না, জাস্ট আপনি ক্যামেরা অন করেন। ক্যামেরা অন করতে বললে আমি বুঝি না আপনাদের সবার মুখে এত বড় একটা স্মাইল আসে কেন, সবার মুখে অনেক বড় স্মাইল চলে আসে। রবিউল ভাইয়া আপনি ক্যামেরা কখনই অফ করবেন না, ক্যামেরাটা অন করেন। আর রাব্বি ভাই, সরি ওনার নাম তো হচ্ছে ও রাব্বি, রাব্বি ভাই আপনি ক্যামেরা অন করেন। আচ্ছা এখন চিনতে পেরেছি, ওকে ভাইয়া চিনতে পেরেছি আমি, আমার মনে হয়েছিল আপনি নতুন, ফয়সাল ভাই নতুন। রবিউল ভাই ইহো জিন্দিগিতে ক্যামেরা অন করবে না। ও আচ্ছা আপনি বসে বসে পিছনের ইয়েটা সেট করলেন, উনিও মিউট করে সমস্ত কথা বলে ফেলতেছে আমার মতো। সেম জিনিসটা আমরা যখন অনলাইনে ক্লাস করেছি, আমি আমার টিচারকে এক গাদা কোশ্চেন করে চিন্তা করতেছি, চিন্তা করলাম যে ভাই আমার কোশ্চেনের আনসার দিচ্ছে না কেন, ভাই আমার কোশ্চেনের আনসার দিচ্ছে না কেন, পরে আমি দেখতেছি আমি মিউট করে আছি।
আপনাদের অবস্থা এখন ওইরকম? হ্যাঁ আপু, আমি ফারস্টে আনমুট ছিল, মিউট করলাম। এটা আপু ভিডিওর ল্যাপটপ লাগিয়ে ফেলা সেটিং পুরো। হ্যাঁ এটা কভার সেট করেছিলাম ওই আপনার ফেসবুকের পেজের পেজের জন্য। টাকলান মার্কেটিং ভাইয়া, এটা কি মার্কেটিং হচ্ছে? হ্যাঁ ভাইয়া, এখানে আপনারা নিজেদের ব্র্যান্ড ব্র্যান্ড আরে নিজেদের পার্সোনাল মার্কেটিং করবেন। টাকলান ভাইয়া খুব বিরক্ত কেন ভাইয়া? বুঝতে কষ্ট হচ্ছে আমার, বোঝানো কি কোনো প্রবলেম হচ্ছে? না না সব বুঝছি, কিন্তু আপনাকে দেখে মনে হচ্ছে আপনি খুবই বিরক্ত। না না আজকে একটু ঘুম কম হয়েছে তো সেটাই। ঘুম কম হয়েছে, কতক্ষণ ঘুমিয়েছেন? আপনিও কি ফ্রিল্যান্সিং করছেন? জি জি করতেছি, বাট রেগুলার অর্ডার পাচ্ছি না। ভাইয়া কি নিয়ে কাজ করছেন? আমি আপনার গ্রাফিক্স আর ওয়েব ডিজাইন। ওহো, আপনি তাহলে ডিজিটাল মার্কেটিং শিখতে আসছেন কেন? কারণ আমার গ্রাফিক্সে ইচ্ছা নেই আসলে, ডিজিটাল মার্কেটিং আমার ন্যাচারালি একটা ইয়া আছে, প্যাশন আছে। আপনি ওয়েব ডেভেলপমেন্টের কাজ শিখে ওই ওয়েবের যে, আচ্ছা দাঁড়ান, আপনারা একটু ওয়েবের যে আর্নিং থাকে আমি যতটুকু দেখেছি যে বাজেট থাকে ওই বাজেটে কাজ করে তারপরে আপনি আবার ডিজিটাল